Okay, you must be. আজকে আমরা বেসিক একটা ক্যাম্পেইন তৈরি করব। জাস্ট আপনি তো বলছেন ক্লাস গুলো বড় বড় করতে না, ক্লাস গুলো বড় বড় করছে না, একটা ক্লাসের মেয়াদ প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা চলে যাবে। তার আজকে বেসিক অ্যাসেট গ্রুপ ছিল না, বিজনেস অ্যাসেট গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, ওটা ছিল তো, ওটা আমি একটা বেসিক ক্যাম্পেইন করে ওটা আমি করব। যেগুলো যে বাতিল আছে সব আমার মনে আছে, আমি সব দেখাবো। আমি তো আজকে একটা বেসিক ক্যাম্পেইন তৈরি করি, একটু একটু আগেই যাই, আমাদের কাটিং হয়, এক জায়গায় বারবার থাকলে বোরিং লাগবে, মিলেমিশে করবো। ওকে, এবং সাধারণ মানুষের কি লাগছে? এখানে আমাদের ক্যানভাটা কপি, তাহলে একটা ক্যাম্পেইন তৈরি করতে গেলে আমাদের একটা বেসিক একটা ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন তৈরি করতে আমাদের কি কি জিনিসগুলো লাগে। ফার্স্ট আমরা এটাকে দেখি, ফার্স্ট আমি আপনাকে বলেছি পেজ লাগে, বিজনেস অ্যাকাউন্ট লাগে, অ্যাড অ্যাকাউন্ট লাগে, বিজনেস ম্যানেজার লাগে, তারপর কি হচ্ছে অ্যাড কপি লাগে, তারপর অ্যাড করে ক্যাপশন লাগে, হেডলাইন লিখতে হয়। তো ফার্স্টে, সবার ফার্স্টে, রাজু তুমি তোমার মাইকটা মিউট করো। সবার ফার্স্টে 1 নম্বর যেটা লাগে হলো, সেটা হলো যে ফার্স্টে আমাদের বুঝতে হবে সেটা যে আমরা কি বিষয়ে ক্যাম্পেইনটা তৈরি করব। ফার্স্ট আমাদের সেটা বুঝতে হবে, কেন বুঝতে হবে, যে ফার্স্টে আমাদের বুঝতে হবে যে মার্কেটিং ফান্ডামেন্টাল ক্যাম্পেইনের যে ফান্ডামেন্টাল ফ্রেমওয়ার্কটা ফার্স্টে বুঝতে হবে, ফান্ডামেন্টালটাকে বুঝতে হবে, আমরা যে ক্যাম্পেইনটা তৈরি করছি সেটা কি উদ্দেশ্য নিয়ে তৈরি করবো, ঠিক আছে, বাইরে আমাদের কি বিষয় নিয়ে ক্যাম্পেইন তৈরি করতে হবে, ঠিক আছে। তো আমাদের ফেসবুক ক্যাম্পেইন তৈরি করাটা হলো একটা হলো কাজ, ফেসবুক ক্যাম্পেইন তৈরি করাটা সেটা হলো একটা হলো কাজ, যেটা হলো বিভিন্ন লোকে দরকার পড়ে, বিভিন্ন টাইপের বিজনেস ওনারদের দরকার পড়ে। এবার ফার্স্ট আমরা দেখতে হবে যে কি কারণে, কোন বিজনেস এর জন্য আমি ক্যাম্পেইনটা তৈরি করছি। আমি কি শপিফাই ক্যাম্পেইন তৈরি করছি, শপিফাই ওয়েবসাইটের জন্য, ই কমার্স ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইন তৈরি করছি, নাকি কোনো মানে রিয়েল এস্টেটের জন্য ক্যাম্পেইন তৈরি করছি, নাকি আমি কোনো অন্য অন্য কোনো কোম্পানি, অন্য কোনো কোনো সার্ভিস, কোনো স্কুল, কিংবা স্কুলের যে ইয়েতে বাচ্চাদের যে ইয়ে তৈরি হয়, ওই যে বাচ্চাদের যে যে বাচ্চাদের বেবি যে স্কুলগুলো আছে, সেই স্কুলের জন্য যে অ্যাডমিশন নেওয়ার জন্য সেরকম টাইপের ক্যাম্পেইন তৈরি করছি। মানে ফার্স্ট আমাকে বুঝতে হবে যে ক্যাম্পেইনটা আমি কি বিষয়ে তৈরি করছি, ফার্স্টে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। 2 নম্বর করতে হবে সেই ক্যাম্পেইন তৈরি করার জন্য তাদেরকে টার্গেটিং করে কাদেরকে করব, সেটা 2 নম্বর এটা বলতে হবে। তাহলে 1 নম্বর হলো যে, 1 নম্বর বিষয় কি, 1 নম্বর বিষয় হলো যে ক্যাম্প মানে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজমেন্ট এটা কোনো ভুল হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট স্পেলিংটা ভুল করে গেছে, অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজ PRI, কি অ্যাডভার্টাইজ, আইন চলবে? হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট PRI, রাইট, অ্যাডভার্টাইজমেন্ট 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 ইন্টেন্ট, ইন্টেন্ট করার মানে হচ্ছে ডিলে, মানে অ্যাডভার্টাইজমেন্ট বলতে গেলে যাকে বলা হয় যে ইন্টেন্ট, ইন্টেন্ট কি মানে হলো আমার কাজ করার ইন্টেন্টটা কি, মানে কোন বিষয়, কি উদ্দেশ্যটাকে বলা হয় ইন্টেন্ট,
ইন্টেন্ট ওয়ার্ডটা ইউজ করছি। ইন্টেন্ট মানে কি, আমাদের যেটা যেটা নিয়ে করছি, যেটা যে কুই কি বিষয়ে আমি অ্যাডভার্টাইজিং করবো, কি বিষয়ে মানে কি বিজনেস এর উপর দাঁড়িয়ে আমি অ্যাডভার্টাইজিংটা করবো, ফার্স্ট আমাকে দেখতে হবে। ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দেয়, ফার্স্ট আপনি এটা এটা দেখবেন যে শুধু যে একটা মানে শুনুন, এখন কি মানে কিভাবে যে মানে যে একটা ক্যাম্পেইন চালিয়ে দিতে পারলে, একটা নাম করতে পারলে, সে একেবারে সে ভিড় হয়ে গেল একেবারে, সে সব জানে একেবারে, অ্যাডভার্টাইজিং সব জানে, বুঝতে পারলে। কিন্তু আদৌ সেটা না, ফার্স্ট আপনাকে বুঝতে হবে যে যে ক্লায়েন্ট আপনি কি বিষয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে দেয়, করতে মানে করতে দিতে চায়, ফার্স্টে সেটা বুঝবেন। এক নম্বর, দু নম্বর বুঝবেন হচ্ছে সেটা, দু নম্বর বিষয়টা কি যে টার্গেটিং, মানে আপনার ক্লায়েন্ট আপনাকে যে বিষয়ে কাজ করতে দেবে, যে বিষয়ে আপনাকে অ্যাডভার্টাইজিং করতে দেবে, তার জন্য আপনি কাদেরকে টার্গেট করবেন, ঠিক আছে? টার্গেট টার্গেটিং কাদেরকে টার্গেট করবে, এই একটা কনফিউশন পড়ে যাবে, কাদেরকে টার্গেট করবে। দু নম্বর বিষয়টা এটা বুঝতে হবে যে আমি যে যে আমাকে যে বিষয়টা নিয়ে অ্যাডভার্টাইজিং করবো, তার জন্য আমি টার্গেট কাদেরকে করব, ঠিক আছে? তিন নম্বর বুঝতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো, সেটা হলো মেসেজ। মেসেজ মেসেজ বানান, ঠিক আছে? ওকে, তো মেসেজ মেসেজ বানান, ঠিক আছে? না ঠিক নেই, MESSAGE হবে, তাই তো? ইএজি না না ঠিক নেই স্যার, এটা MESS মেসেজ, স্পেলিং মিস্টেক করছি, হ্যাঁ MESSAGE, রাইট, ইটা শুধু বাদ যাবে। মানে প্রথমে অ্যাডভার্টাইজে দু নম্বর টার্গেট করবো, সে যাদেরকে আমি টার্গেট করবো তাদেরকে আমি কি মেসেজ দেবো, এটা ভালো করে বুঝতে হবে কি মেসেজ দেবো তাদেরকে, যে মেসেজ পড়ে তারা আমার অ্যাডের ওপর এঙ্গেজ করবে, তারা আমার ল্যান্ডিং পেজে অথবা আমার ওয়েবসাইটে ভিজিট করবে, কি মেসেজ দেবো। মেসেজটা সলিড হতে হবে, আমি স্ট্রং হতে হবে, মেসেজটা একদম ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? তা আমি কিছু মেসেজ দেখাই, যেমন হচ্ছে কিছু অ্যাড দেখে এখানটা, এই যে একটা রোজাপে, মানে রেজোপে, রেজোপে এটা একটা পেমেন্ট গেটওয়ে সাইট, ঠিক আছে? দেখেন ফার্স্টে দেখেন এটা কি দিচ্ছে, দেখেন মেসেজ ফার্স্টে কি দেখছেন, এখানে আপনি কি দেখছেন, মেসেজ দেখছেন, একটা মার্কেটিং মেসেজ, যেটা ওরা মানুষকে দিতে চাইছে, মানে যাদেরকে আর টার্গেট করে তাদেরকে দিতে চাই। প্রথমত কি কি বলছে, নো সেট আপ অ্যান্ড মেনটেন্যান্স ফিজ, মানে কোনো কোনো নো সেট আপ, কোনো সেট আপ করতে মানে মেনটেন্যান্স কোনো ফি লাগবে না, ঠিক আছে? উইথ ইজি ইন্টিগ্রেশন অ্যান্ড অনলাইন অনবোর্ডিং, গো লাইভ কুইকলি অ্যান্ড সিম্পলিফাই ইউর কাস্টমার পেমেন্ট উইদাউট ইভেন হ্যাভিং এ ওয়েবসাইট অ্যাট এ মাচ লেজার কস্ট, স্টার্ট অ্যাকসেপ্টিং পেমেন্ট ফর ইউর বিজনেস লাইক নেভার বিফোর, সাইন আপ নাও। তো এই যে বিষয়টা, এটা কি বলতে চাইছে, যে এটা হলো পেমেন্ট গেটওয়ে একটা সাইট, তাহলে পেমেন্ট গেটওয়ে সাইটের জন্য কি আমাদের কাজ, কি শুনেন, একটা বিজনেসের কাজ কি, একটা বিজনেসের কাজ হচ্ছে কোনো মানুষের কোনো প্রবলেমকে সলভ করা, এটাই তো বিজনেস। আমরা কি, আমরা যেমন ফ্রিল্যান্সার, আমরা কিন্তু বিজনেস, আমরা যে ফ্রিল্যান্সার আমরা কিন্তু একটা বিজনেস করছি। ফ্রিল্যান্সিং কখনো মানে না যে কাজ করা, ফ্রিল্যান্সিং মানে হলো বিজনেস করা, ঠিক আছে? আমরা হলো স্মল বিজনেস ওনার, স্টার্ট আপ, সোলোপ্রেনিউর। আমরা ফার্স্টে বুঝতে হবে আমাদের কাজ কি, আমরা আমাদের কাজ যেমন বায়ারদের ক্লায়েন্টদের প্রবলেম সলভ করছি, ঠিক প্রতিটা বিজনেস তৈরি হয় কিন্তু একটা প্রবলেম সলভিং এর জন্য, মানুষের কোনো প্রবলেম আছে সেটাকে সলভ করার জন্য, ঠিক আছে? ধরুন আপনি যে আপনাদের যেমন এলাকার মধ্যে ভ্রমণ করার বলে জায়গা কোথায়, মানে ঘুরতে যাওয়ার জায়গা, বান্দরবন, তারপর কি কক্সবাজার, আমাদের ইন্ডিয়া যেমন গোয়া, তারপর কি মানালি, ঠিক আছে, তারপর কি বিভিন্ন জায়গায় যে আছে। তো ফার্স্টে দেখুন, ধরুন আপনি প্ল্যান করলেন যে আপনি কক্সবাজার অথবা বান্দরবন ঘুরতে যাবেন,
ঘুরতে যাবেন সেটা আপনি তো প্ল্যান তো করলেন, কিন্তু ঘুরতে গিয়ে আপনার মাথায় একটা প্রশ্ন আসবে যে আপনি থাকবো কোথায় গিয়ে, তার জন্য সেই প্রবলেমটা সলভ করার জন্য হোটেল আছে। আচ্ছা তো তাহলে কি হলো যে আপনি এখানে ঘুরতে যাচ্ছেন, আপনার প্রবলেম সলভ করার জন্য এখানে হোটেল আছে, যে হোটেলে গিয়ে আপনি স্টে করেন, স্টে করে আপনি জায়গাটা আনন্দ উপভোগ করবেন। তাহলে কি আপনার প্রবলেমটা সলভ করার জন্য ওখানে হোটেল তৈরি হচ্ছে, হোটেল তৈরি করেছে, ঠিক আছে। তো প্রতিটা বিজনেসের উদ্দেশ্য একটাই, মানুষের কিছু না কিছু প্রবলেম সলভ করা। তাহলে এই যে রেজোপে যে একটা পেমেন্ট গেটওয়ে সাইট, এই পেমেন্ট গেটওয়ে সাইটের উদ্দেশ্য কি? মানুষের প্রবলেমটাকে সলভ করা। কি প্রবলেম সলভ করা? যে মানুষ যে টাকা টাকা আদান প্রদান করতে গেলে সমস্যাটা হয়, সেই সমস্যাটাকে ইজি করে দিবে। যে কেউ এখানে আদান প্রদান করতে পারবে, যে কেউ তার বিজনেসের জন্য টাকা আদান প্রদান করতে ইজি করে দেবে। এই মার্কেটিং মেসেজটা কি করছে? এরা মানুষের কাছে এরা পাঠাচ্ছে, এটাই হলো কথা। তাহলে কি বিজনেস মার্কেটিং মানে কি? উইদাউট মার্কেটিং বিজনেস হলো মানে মার্কেটিং ছাড়া বিজনেস কানা, যে বিজনেসে কোনো মানে হয় না, যে বিজনেস কোনো মার্কেটিং নেই। এবার হলো মানুষের মার্কেটিং করার বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি অ্যান্ড বিভিন্ন রকমের স্টাইল, ঠিক আছে। এক একটা কোম্পানি মার্কেটিং করার সিস্টেম এক এক ধরনের, এক একটা কোম্পানি মার্কেটিং করার স্টাইল এক এক ধরনের, এক একটা কোম্পানি কাস্টমার এক এক ধরনের। ধরুন আপনি ডাইপার বিক্রি করছেন, বাচ্চাদের বেবি যে ডাইপার গুলো হয় না, ডাইপার বিক্রি করছেন, ডাইপার বিক্রি করার জন্য আপনি কাদেরকে টার্গেট করবেন? কখনই তো আপনি বেবিদের টার্গেট করবেন না, করবেন কি? বাচ্চাটাকে কিনতে পারে? তো ডাইপারের জন্য আপনি টার্গেট করবেন কাদেরকে? ডাইপারের জন্য অবশ্যই আপনি টার্গেট করবেন হচ্ছে তার মায়েদের, তাই তো? সদ্য যারা বেবি হয়েছে সেটা মায়েদের আপনি টার্গেট করেন, তবেই তো তারা বেবিদের জন্য ডাইপার কিনে। তো বিভিন্ন বিষয়গত টার্গেটিং বিষয় মানে বিভিন্ন প্রোডাক্টের ওপর তার টার্গেটিং মানে মানুষগুলো আলাদা, তার টার্গেটিং কাস্টমার আলাদা, বুঝতে পেরেছি। তো এই হলো একটা মেসেজ যেটা মানুষকে দিচ্ছে, সে মানুষকে দেওয়ার পর মানুষ এখানে এই পেজের মধ্যে ইন্টারেক্ট হচ্ছে, দেখছেন এঙ্গেজ করছে। দেখেন 5,900 জন মানুষ এখানে লাইক করেছে, 266 জন মানুষ কমেন্ট করে, 100 জন মানুষ শেয়ার করেছে। তাহলে কখন তাহলে এরা মানুষগুলো কেন লাইক করলো? এখন প্রশ্ন হলো এই যে 5,900 জন মানুষ কেন লাইক করলো? সেই জন্য লাইক করলো এই যে এই যে কোম্পানিটা, এই যে অ্যাডভার্টাইজিংটা যাদেরকে টার্গেট করেছে তাদেরকে টার্গেট করার পর সঠিক মেসেজ দিয়েছে, ঠিক আছে, সঠিক মেসেজ দিয়েছে। আপনি দেখা গেলো আপনি দেখা গেলো ডাইপারের জন্য তার মায়েদের টার্গেট করলেন, অথচ সেখানে মেসেজে লিখলেন হচ্ছে আলাদা জিনিস, সেটা কখনোই সম্ভব না, তখন সেটা আপনাকে পছন্দ করবে না। তাহলে যে যে বস্তুর জন্য যাকে টার্গেট আগে তাদেরকে আমাদের সেই ইয়েটা নিতে হবে, সেই বিষয়টা সম্বন্ধে আমাদের জানাতে হবে, সেই মেসেজটা আমার সঠিক মেসেজটা দিতে হবে। তাহলে এই যে ইয়েটা অ্যাডটা, তাহলে এবার আমি দেখি যে এই অ্যাডটার জন্য কাদেরকে টার্গেট করেছে। টার্গেট করার জন্য কি করে কি করে বুঝবেন যে এই ব্যক্তিটা কাদেরকে টার্গেট করেছে? সে দেখার জন্য একটা উপায় আছে, সেটা হলো এই তিনটে বাটন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হোয়াই এম আই সিং দিস অ্যাড এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে অপশনটা আসবে। তো অপশনটা আসার পর দেখেন সামনে কিছু অপশন হচ্ছে, দেখেন দেখেন সিমিলারাইজ টু দেয়ার কাস্টমার, মানে হচ্ছে এই কোম্পানিটা হচ্ছে রিমার্কেটিং চালাচ্ছে, এদের কাস্টমারকে এদের টার্গেটটা এখন দেখাচ্ছে না, রিমার্কেটিং চালাচ্ছে, যেন কাস্টমারদের টার্গেট করে, যারা এদের মানে কাস্টমার পুরোনো কাস্টমার তাদেরকে টার্গেট করে যায়, বুঝতে পেরেছেন? যেন এটা দেখাচ্ছে না। তো আমি আরেকখানে অ্যাডে যাই, এই যে একটা কোম্পানি মিশো রিসেলিং অ্যাপ, ইনি হচ্ছে অ্যাডভার্টাইজিং করছে। এবার দেখি ইনি কাদেরকে টার্গেট করেছে। আচ্ছা দেখেন কি বলেছে, শোন ইন্টারেস্ট ইন সেলস অর স্ন্যাপডিল। দেখেন এখানে ক্লিক করবো, দেখেন দুটো লক্ষ্য টার্গেট করে, একটা হলো সেলস মানে যারা হলো সেলস এর দিকে ইন্টারেস্ট তাদেরকে টার্গেট করেছে, দু নম্বর হচ্ছে স্ন্যাপডিল। স্ন্যাপডিল হলো একটা কি, স্ন্যাপডিল কে দেখি, স্ন্যাপডিল কি, স্ন্যাপডিল হলো একটা ই কমার্স সাইট। স্ন্যাপডিল স্ন্যাপডিল হচ্ছে একটা হলো ই কমার্স সাইট, snapdeal.com। দেখো এটা ই কমার্স সাইট স্ন্যাপডিল, দেখো snapdeal.com। তো এবার আসি, এবার আমরা দেখি যে এই লোকটা এদেরকে কেন টার্গেট করলো। এবার দেখি আমরা কোম্পানিটা কি, এক নম্বর দেখি হলো
মিশ্র সাপ্লাইয়ের হাব, প্রথমত পেজে যাই, পেজে গিয়ে দেখি যে এটা কি, কেন দেখে টার্গেট করলাম। এই জিনিসটা বোঝেন, দেখেন যে কোনো ক্লায়েন্টের জন্য আপনি যে কোনো বাইরের জন্য অ্যাড আপনি চট করে রান করতে পারেন, আজকে ক্লাসটা খুব মন দিয়ে বসুন, কোনো সমস্যা হবে না। মিশো, হোয়াট ইজ মিশো? ফার্স্ট আমরা মিশো বুঝি, মিশো হচ্ছে একটা রিসেলিং ব্র্যান্ড। রিসেলিং মানে হচ্ছে যে এরা বিভিন্ন, এটা এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। আচ্ছা কে, একটু মাইকটা খসখস করছে, একটুখানি একটুখানি বন্ধ করুন, খসখস করছেন কে? হ্যালো, যে খসখস করছেন একটু করে বন্ধ করুন। আচ্ছা তো মিশো কি? মিশো হলো একটা রিসেলিং ব্র্যান্ড। রিসেলিং মানে কথাটা মানে হচ্ছে যে এই মিশো হচ্ছে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যে প্ল্যাটফর্মের মধ্যে এরা বিভিন্ন যারা হলো মানে পাইকারি বিক্রেতারা যারা আছে, যারা হলো পাইকারি, ইনি হলো একটা পাইকারি বিক্রেতা, ঠিক আছে? তো ইনি এই মিশোর সাথে টাই আপ করেছে, বিজনেস টাই আপ করেছে। মিশো বলছে যে আমার কাছে কাস্টমার আছে, আপনার কাছে মাল আছে, প্রোডাক্ট আছে, তাহলে আপনি প্রোডাক্ট আমার কাছে এসে আমার আমার প্ল্যাটফর্মে এসে বিক্রি করুন, ঠিক আছে? মিশো করে কি, মিশো হচ্ছে এদের এদের প্রোডাক্টটাকে প্রোডাক্টটাকে নিয়ে মার্কেটিং করে নিজের প্ল্যাটফর্মের মধ্যে, ঠিক আছে? তো এই নিজের প্ল্যাটফর্মের মধ্যে এদের এই সব সেলারদের প্রোডাক্ট নিয়ে নিজের নিজেদের প্ল্যাটফর্মে মার্কেটিং করে নিজেদের ব্র্যান্ডিং এর নামে। অথচ যখন মালটা যখন যায়, এতে এই কাজ আমি করেছিলাম, মিশোর কাজ আমি করেছি, মিশো আমি দুটো প্রোডাক্ট সেল করেছিলাম। মিশোতে আমি যখন প্রথম যখন অনলাইন কেনা শুরু করি, তখন আমি মিশো মিশো দিয়ে রিসেলিং করতাম, একটা হলো আমার জন্য, একটা হলো আমার ভাইয়ের জন্য, দুটো প্রোডাক্ট কিনি, সেই গেঞ্জিটা এখন আমার কাছে আছে। তো অনেক আসতে পারে 5 বছর আগে কথা। তো তো এ মিশো করে কি, যে এদের থেকে হলো প্রোডাক্ট নিয়ে এ নিজে প্ল্যাটফর্মে সেল করে, এদের এদের ব্র্যান্ডিং এ হলো ইয়ে করে, মার্কেটিং করে। মার্কেটিং করার পর যখন মালটা যখন আসে কাস্টমারের কাছে, তখন দেখা যায় যে এনার নামে যে ইয়েটা আছে, মানে এনার যে দোকানের নাম, সেই দোকানের নামে মালটা কাস্টমার কাছে আসছে। মানে কাস্টমার ভাববে হচ্ছে যে দোকানটা মালটা ইনি ইনি বিক্রি করছে, অথচ মালটা হচ্ছে মিশো বিক্রি করছে। সিস্টেমটা এমন একটা রিসেলিং রিসেলিং একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, গেল? ওকে, তো তো মিশো হলো কি, আমি বললাম যে মিশো হলো একটা রিসেলিং ব্র্যান্ড, রিসেলিং প্ল্যাটফর্ম, যেখান থেকে হলো বিভিন্ন মানে পাইকারি বিক্রেতারা, খুচরো বিক্রেতারা প্ল্যাটফর্মে এসে বিক্রি করে, ঠিক আছে? সেলস একটা জিনিস, মানে সেলস একটা জিনিস, প্রোডাক্ট সেলিং এর একটা হলো ওয়েবসাইট। তাহলে প্রোডাক্ট সেলিং এর যদি একটা ওয়েবসাইট হয়, তাহলে প্রোডাক্ট সেলিং এর ওয়েবসাইটের জন্য এই যে টার্গেট করলো সেলস এর, সেলস এর ব্যক্তিদের, এই যেদিকে দেখি ইন্টারেস্ট ইন সেল, যারা সেলের উপর ইন্টারেস্ট, মানে যারা সেল করতে চায় তাদের উপর ইন্টারেস্ট, তাদেরকে টার্গেট করেছে। তাহলে কি টার্গেটিং ঠিক আছে না ভুল করেছে, বলুন তো কেউ? হ্যালো, কি একজন বলুন তো, যে টার্গেটিং ঠিক আছে না ভুল করেছে? হ্যাঁ, সবাই চুপ করো, সবাই চুপ করো, কেউ নেই নাকি আমার এখানে? হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ স্যার আছি। হ্যাঁ বলুন, একজন করেছে, টার্গেটিং ঠিক আছে না ভুল আছে? অবশ্যই ঠিক আছে, কেন ঠিক আছে? যে এটা তো একটা সেলিং, এটা তো সেলিং কোম্পানি, আর এরাও টার্গেটে করেছে, টার্গেট করতে হচ্ছে হয়েছে করেছে হচ্ছে কি, কাদেরকে? যারা যারা সেলের প্রতি ইন্টারেস্ট, মানে সেল সেলের প্রতি ইন্টারেস্ট, তাদেরকে টার্গেট, তাদের টার্গেট কেন ঠিক আছে? কারণ এই এই কোম্পানি হলো, এই কোম্পানি হচ্ছে কি চায়, এই কোম্পানি যারা সেল সেল করতে চায় তাদেরকে টার্গেট করতে চায়, সেলিং এর টার্গেট করেছে। হ্যাঁ, এখন একটু বুঝতে আপনার অসুবিধা, এই ব্যাপারটা পরে একটু ভালো করে বুঝতে পারবে, ক্লিয়ার হয়ে যাবে একদম। আচ্ছা, দুটো জিনিস আমরা দেখলাম, যে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ফার্স্ট আমাদের প্রোডাক্টটাকে দেখতে হবে, 2 নম্বর হচ্ছে আমাদের টার্গেটিংটা ভালো করে বুঝতে হবে, যে আমরা কাদেরকে টার্গেট করবো, মানে কাদেরকে আমরা আমাদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজটা দেখাবো, অ্যাডভার্টাইজমেন্ট করবো, কাদের কাছে অ্যাডভার্টাইজ করবো, সেটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। এই দুটো জিনিস সবসময় মাথায় রাখবেন। 1 নম্বর হলো ক্লায়েন্ট আপনাদের আমাদের কি বিজনেস দিচ্ছে, মানে মানে কি বিষয়ে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে দিচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সেই জন্য আমি কাদেরকে টার্গেট করবো, এই দুটো যেন ক্লিয়ার থাকে, বুঝতে পেরেছেন? এই দুটো যদি ক্লিয়ার থাকে, তাহলে আপনি যে কোনো মেসেজ লিখে আপনার বিজনেস সাকসেসফুল হয়ে যাবে। ওকে, এটা মার্কেটিং মেসেজ। 3 নম্বর লাগবে হচ্ছে মার্কেটিং মেসেজ। মেসেজের মার্কেটিং মেসেজের মধ্যে কি লিখবেন, সেটা যেন আপনার ক্লিয়ার থাকে। আপনি যাদেরকে টার্গেট করবেন তাদেরকে যেন ক্লিয়ার লাগবে, ক্লিয়ার থাকতে হবে একদম, যে আপনি কি লিখবেন, ঠিক আছে? যে আপনি যাদেরকে টার্গেট করবেন, যে সেলদের টার্গেট করবেন, সেটা দেখেন, একটা জিনিস দেখেন, আমি আরেকটা অ্যাড নিচে থেকে আর কোনো অ্যাড পাই নাকি।
দেখি অ্যাড ওটাই। বাইনারি ফর্ম টু বাই দ্য ওয়ার্স ডাটাবেস সফটওয়্যার একটা এখানে অ্যাড দেখি হয়ে গেল একটা অ্যাড আছে। আচ্ছা ওকে কি বিষয় লার্ন হাউ 1.1 মেন্টরশিপ ফ্রম ইন্ডাস্ট্রি এক্সপার্টস উইল হেল্প ইউ আপস্কিল ইওর টিচ কেরিয়ার। আচ্ছা মানে এটা হলো একটা মেন্টরশিপ স্যার নেট ডাউন কার আমার আচ্ছা কার নেট ডাউন আচ্ছা সব ঠিক আছে আমার ক্লিয়ার বা কথা বলা সব শুনতে পাচ্ছেন আপনারা জি স্যার ঠিক আছে তো সব ঠিক আছে আচ্ছা তুমি ঠিক আছে নেট ডাউন ওকে তাহলে কি বলেছেন যে যে লার্ন 1.1 মেন্টরশিপ ফর ইন্ডাস্ট্রি এক্সপার্টস উইল হেল্প ইউ আপস্কিল ইওর টিচ কেরিয়ার মানে টিচ কেরিয়ার মানে কি যারা হলো টিচার মানে যারা হলো কি করে যে টিচিং করে টিচিং প্রফেশন যারা আছে তাদেরকে কেরিয়ারকে আপস্কিল করার জন্য তাদের কেরিয়ার ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা মেন্টরশিপ একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা জয়েন করতে বলছে। এইটা হলো তাদের মেসেজ মার্কেটিং মেসেজ ভালো করে বুঝবে মার্কেটিং মেসেজ হলো সব থেকে ইম্পর্টেন্ট। এক নম্বর অ্যাডভার্টাইজের মধ্যে দুটো জিনিস সব থেকে ইম্পর্টেন্ট এক নম্বর হলো মার্কেটিং মেসেজ ইম্পর্টেন্ট দু নম্বর হচ্ছে টার্গেটিং ইম্পর্টেন্ট। এই দুটো যত ঠিক রাখবেন দেখবেন আপনার অ্যাড দেখবেন ঠিক আছে। তো মার্কেটিং মেসেজের সাথে আপনাকে এই হলো মার্কেটিং মেসেজ এবার দেখতে হবে যে এরা কাদেরকে টার্গেট করেছে এখানে যাবো ওপর এখানে এসে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন কি বলেছে কনফিডেন্স কমিউনিকেটেড কমিউনিকেটেড ইন ইংলিশ ইউকে ইংলিশ আচ্ছা টার্গেটিংটা দেখাচ্ছে না টার্গেটিংটা হাইড করা আছে। তো এই হলো জিনিস তাহলে এই দুটো জিনিস আপনাদেরকে সবসময় ঠিক রাখতে হবে বা তিন নম্বর দেখতে হবে আপনাদের হচ্ছে এই যে গ্রাফিক্সটা রয়েছে এই যে একটা গ্রাফিক্স রয়েছে ছবি দিয়েছে এই ছবিটা যেন সবসময় রিলেভেন্ট হয় ইরিলেভেন্ট ছবি যেন কখনো না হয় ঠিক আছে। তিন দিয়ে সবসময় যেন যেন ঠিকঠাক থাকে। আচ্ছা এবার আমরা অ্যাডভার্টাইজিং এ যাই আমরা দুটো জিনিস দেখলাম এবার আমরা অ্যাডভার্টাইজিং একটা বেসিক ক্যাম্পেইন আজকে সেট আপ করবো সেট আপ করে দেখবো সেট আপ করবো সেট আপ করে আমরা বেসিক ক্যাম্পেইনে সেই সমস্ত বিষয়গুলো আমরা ভালো করে বুঝবো এবং দেখবো ঠিক আছে। আজকে তাহলে আসার জন্য কোথায় যাবো মেনুতে যাবো ক্যাম্পেইন সেট আপের জন্য মেনুতে গিয়ে ক্লিক করবো হচ্ছে অ্যাড এই জায়গাটা ক্লিক করলাম এখানে আসবে এখান থেকে চলে যাবো গো টু অ্যাডস ম্যানেজার এই নিচে এসে আমি এই জায়গাটা কেটে দিই আমাদের ওই জায়গাটা কাজ শেষ আমার যা কাজ হলো এখানটায় এই হলো আমাদের অ্যাডভার্টাইজিং তৈরি করার জায়গা এখান থেকে আমরা হলো ক্যাম্পেইন তৈরি করতে পারি হলো এখান থেকে ঠিক আছে। তো এখানে এসে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করব ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন তিনটা অপশন আছে একটা নম্বর হলো অ্যাওয়ারনেস দু নম্বর হলো কনসিডারেশন তিন নম্বর হলো কনভার্সন। ফার্স্টে আমরা বলছি অ্যাওয়ারনেস কনসিডারেশন কনভার্সনের কথা তিনটে কেন দিয়েছে অ্যাওয়ারনেস কেন দিয়ে কনসিডারেশন কনভার্সন কেন দিয়েছে ফার্স্ট আমরা বুঝি অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস কথা মনে হচ্ছে অ্যাওয়ারনেস মার্কেটিং অ্যাওয়ারনেস আর একটু মিস করে গেছি স্যার নেট ডাউনের কারণে। আচ্ছা ভিডিও পেয়ে যাবে সমস্যা নেই মার্কেটিং অ্যাওয়ারনেস ব্র্যান্ড অ্যাওয়ারনেস ফার্স্ট আমরা একটা স্টেপ বাই স্টেপ বুঝি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস কথা মানে কি অ্যাওয়ারনেস কথা মানে হচ্ছে যে
এখানে অ্যাওয়ারনেসটা কেন দিয়েছে, অ্যাওয়ারনেসটা কথা মনে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর দিয়েছে, অ্যাওয়ারনেসটা কথা মনে হচ্ছে যে ধরেন আপনি বললেন কোন একটা মানুষকে, বললেন কোন একটা আপনি একটা ক্যাম্পেইন সেট আপ করলেন, সেট আপ করার পর মানুষকে গিয়ে বললেন, ডাইরেক্ট বললেন যে আমার প্রোডাক্টটা খুব ভালো, আমার প্রোডাক্টটা নিন আপনি। আচ্ছা এটা বাদ দিন, একটা অন্য এক্সাম্পল দিন, একটু ফানি একটা মজাদার মজাদার এক্সাম্পল দিই, ঠিক আছে মজার এক্সাম্পল। ধরুন ওকে স্যার, ধরুন আপনারা বিয়ে বাড়িতে যান, যেখানে শাদী হয় বিয়ে হয় সেখানে যান, তো বিয়ে বাড়িতে গিয়ে এখানে অনেক বড় আছে তাদের কাছে একটু মাপ চাইছি, আমাদের এটা আমাদের এটা এক্সাম্পল, একটু মজার এক্সাম্পল দিচ্ছি। তো গিয়ে হঠাৎ করে দেখেন কোনো মেয়ে পছন্দ হলো আপনাদের, তো মেয়ে পছন্দ হওয়ার পর আপনি কি ডাইরেক্ট তাকে গিয়ে ধরেন তাকে সে মেয়েটাকে আপনি চুমু খাবেন, কিস করবেন, তো ডাইরেক্ট যদি সেটা মেয়েটাকে বলেন যে আমি আপনাকে কিস করব, তো মেয়েটা কি করবে? নিজে তো জুতো জুতো খুলে তো আপনাকে মারবেই, তার পাশাপাশি তার ফ্যামিলি যতজনকে তো সবাইকে ডেকে নিয়ে এসে আপনাকে পুরো পিটিয়ে লাল করে দেবেন, তাই তো? তো জি স্যার, তাই তো, এটাই তো ঘটবে। তো ফার্স্টে ইয়েস যদি স্যার, সে মেয়েটাকে বলেন যে আপনি আমি আপনাকে কিস করব, সে মেয়েটা কখনোই আপনাকে কিস করতে দেবে না। তো প্রথমে কি করতে হবে তাহলে, আপনার মোটিভ কি? আপনার মোটিভ হলো এখানে তাকে কিস করা। আর আমাদের সেল, আমাদের মার্কেটিং লাইনে আমাদের কাজ কি, আমাদের মানে হলো প্রোডাক্ট সেল করা, মানে প্রোডাক্টকে ক্লায়েন্টের প্রোডাক্ট অথবা আমাদের প্রোডাক্ট সেল করা, এটা হলো আমাদের কাজ। তাহলে আমি দুটোকে জিনিসটা কম্পেয়ার করি, ঠিক আছে? তো আমার ইচ্ছা কি, আমার ইচ্ছা হলো সে মেয়েটাকে আমি কিস করবো। এইবার হচ্ছে আমাকে একটা সেই কিস করার জন্য মানে মেয়েটার গাল অব্দি পৌঁছানোর জন্য আমাকে একটা প্রসেসের উপর দিয়ে যেতে হবে। কখনো আমি ডাইরেক্ট বলতে পারি না মেয়েটাকে যে আমি আমি তোমাকে আমি আপনাকে কিস করতে চাই, কখনোই বলতে পারি না, সে আমাকে দেবে না। তো সেইটা করার জন্য আমাকে একটা প্রসেস খুঁজতে হবে, প্রসেস তৈরি করতে হবে, একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। সেই ফ্রেমওয়ার্ক ধরে আমাকে জেলে তবে গিয়ে আমি একটা সময় গিয়ে আমি সে মেয়েটার গাল অব্দি পৌঁছাতে পারবো। তো সেই ফ্রেমওয়ার্কটা আমি বুঝি। 1 নম্বর হলো, তো ফার্স্ট যখন তাকে দেখলেন, দেখা হলো তার সাথে, যাকে দেখলেন ফার্স্টে আপনি কি করবেন? কখনই তাকে বলবেন না যে আমি তাকে আপনাকে কিস করবো, ফার্স্টে কি বলবেন? ফার্স্টে তার সাথে একটা নর্মাল কথা বলবেন, কারণ সে কিন্তু আপনাকে চেনে না, কারণ আপনি একটা স্ট্রেঞ্জার মানে অপরিচিত লোক, সে কিন্তু আপনাকে চেনে না। তো ফার্স্টে যখন আপনি তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ মানে কি একটা ফার্স্ট টাইম যখন সে আপনাকে দেখবে, তার 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 সাথে একটা সুন্দর করে কথা বলে, তার মনে একটা মানে আপনার সম্বন্ধে একটা একটা মানে তার ধারণা জন্মাবে যে আপনি একজন ব্যক্তি যেটা পৃথিবীতে আছে, যে ব্যক্তিটা আছে মেয়েটা, সে যে মেয়েটাকে আছে সে মেয়েটার সামনে আপনি কি দাঁড়িয়েছেন, মানে আপনি সে মেয়েটা বুঝুক যে আপনি আমার নামে একজন ব্যক্তি পৃথিবীতে আছে। ফার্স্ট হলো আপনার এই কাজ। তো সে আপনি ফার্স্টে তার সাথে কথা শুরু করলেন, সেরকম আপনার ইন্ট্রোডাকশন দিলেন, আপনার কোয়ালিটি মানে যে ইয়ে মানে আপনার যে কোয়ালিটি আছে সেটা দিলেন, আপনার মানে সমস্ত কিছু কথা বলার ভঙ্গি, স্মার্টনেস, আপনার কোয়ালিটি সম্পূর্ণ সমস্ত কিছু মেয়েটা দেখলো, শুনলো, বুঝলো। এবার ধরুন বিয়ে বাড়িতে দেখবেন মেয়েরা, দেখবেন সঙ্গে কথা বললে কোনো মেয়েটাকে দেখবেন না বলে না, কিংবা কথা বলে, কথা বলে এবং গল্প গুজব করে, সেটা আমরাও করেছি বিয়ে বাড়িতে, দেখবেন হয় সেটা। কারণ বিয়ে বাড়িতে যখন বর পক্ষরে যায় কোনো পক্ষর বাড়িতে, তখন দেখবেন সে জায়গায় বর পক্ষ লোকের সাথে কোনো পক্ষর বাড়ি মেয়েরা দেখবেন কথা বলার জন্য উতলা হয়ে যায়। তো কথা বললেন, কথা বলার পর তারপর আপনি তার সাথে কুশল বিনিময় হওয়ার পর তার সাথে তাকে আমি আপনি দেখা গেলো ফোন নাম্বার দিলেন, ফোন নাম্বার দেওয়ার পর তাকে আপনি ফোনে ফোনে কথা বললেন, আপনারা কথা বলার পর আপনার সমস্ত কিছু যত আছে সমস্ত কিছু শেয়ার করলেন তার সাথে, এবং মেয়েটাও যত কিছু আছে তার সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করলো। তো এই করে কি হলো, দুজনের মধ্যে একটা কি হলো, একটা ভাব ভাব বিনিময় হলো, একটা ভাব ভালোবাসা তৈরি হলো, ঠিক আছে? তারপরে কি হলো, তারপরে আপনি তাদেরকে তাকে একদিন কফি কফি খেতে নিয়ে গেলেন, কফি খাওয়াতে নিয়ে গেলেন যে চলো আজকে তার একটা কফি খেয়ে আসি একটু, তাকে নিয়ে একটু কফি খাওয়াতে নিয়ে গেলেন। কফি খাওয়াতে নিয়ে যাওয়ার পর আরো একটুখানি গভীর মানে আপনাদের সম্পর্কটা আর একটু গভীর হলো। তো কফি খাওয়ানোর পর তারপর একদিন আপনি তাকে প্রপোজ করলেন, চলো তাহলে, চলো তাকে আজকে তাহলে একটু ডেট যাই, ডেটে যাই, তাকে নিয়ে ও ডেট করতে গেলেন। তো সেইখানে গিয়ে আপনি তাকে তো সেখানে গিয়ে তখন ধরুন সেখানটায় আপনার হলো মানে কাজটা সিদ্ধি হলো না, মানে কাজটা সাকসেসফুল হলো না, ধরুন ধরুন সেই জায়গাটা গিয়েও আপনি ডেটে গিয়েও আপনি তার সাথে মানে তার গাল অব্দি আপনি পৌঁছাতে পারলেন না, সেখানে গিয়েও মানে তার সাথে আরো আরো ভাব ভালোবাসা করলেন, আরো আপনাদের সম্পর্কটা আরো ডিপ হলো, আরো গভীর হলো। তারপরে গিয়ে ধরুন সে তারপরে সেখান থেকে আসার পর দেখা গেলো আরেকদিন আপনি আরেকটা ডেট করলেন, তো
তো সেইখানে গিয়ে আপনি তার মেটার গালে ক্লিক করতে পারলেন। দেখুন যে একটা সেই মেটার গালে অব্দি পৌঁছাতে গেলে আপনাকে দেখেন কতগুলো প্রসেস ফলো করতে হচ্ছে, মানে কতখানি সময় নিয়ে কতগুলো প্রসেস দেখেন ফলো করে করে তারপরে এগোচ্ছে। প্রথমে কি করতে হচ্ছে, তার সাথে কথা বললেন, সেকেন্ড কি করলেন, তাকে ফোন নাম্বার দিলেন, তার সাথে ফোনে আলাপ করলেন, নিজের সম্বন্ধে বললেন, মেটার সম্বন্ধে জানলেন, তিন নম্বর কি করলেন, তাকে নিয়ে কফি খেতে গেলেন, চার নম্বর কি করলেন, তাকে নিয়ে এবার ডেট করতে গেলেন, ডেট করার পর ফিরে পাঁচ নম্বর কি করলেন, তাকে যখন ডেট করতে গেলেন পাঁচ নম্বর বেলা তাকে আপনি কিস করতে পারলেন। দেখেন ঠিক এই যে বিষয়টা প্রসেসটা আমি বললাম, এই প্রসেসটা হলো মার্কেটিং লাইনে খাটে, আমাদের আমাদের মার্কেটিং লাইনে খাটে। কিরকম, যখন কোনো কোম্পানি, যখন কোনো মানুষ কোনো বিষয় সম্বন্ধে অ্যাডভার্ট কোনো একটা অ্যাডভার্টাইজিং দেখে, তো ফার্স্টে যদি সে অ্যাডভার্টাইজারটা সেই মানে ইয়েটা যদি বলে যে আমার প্রোডাক্টটা আপনি নিয়ে নিন, আমার প্রোডাক্টটা খুব ভালো, কখনোই কোনো এক মানুষ কিন্তু নেবে না। কেন নেবে না, কারণ সেই মানুষটা কিন্তু ফার্স্টেই কিন্তু আপনাকে জীবনে প্রথম দেখেছে, প্রথম দেখে কিন্তু সে আপনার থেকে জিনিস নেবে না। প্রথম দেখে কি কেউ আপনার থেকে জিনিস নেবে, কারণ আপনাকে সে চেনে না, জানে না, আপনার ইয়ে 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 সম্বন্ধে জিনিসপত্র সে বাঁকেনি, কেউ আপনাকে রেফারও করেনি। যে এমনও যে আপনার বন্ধু জিনিসটা ব্যবহার করছে, প্রোডাক্টটা প্রোডাক্টটা ব্যবহার করে আপনাকে দিল, যে সে দেখো বললো যে বন্ধু জিনিসটা ব্যবহার করো, খুব ভালো জিনিস এটা, ঠিক আছে, এটা খুব সুন্দর একটা গেম মানে অ্যাপ, এটা দিয়ে আপনি তুমি তুই যে কোনো এক মানে মেয়ের সাথে তুই কথা বলতে পারবি, খুব সুন্দর, আমি ইউজ করি তুইও ইউজ কর। বন্ধু যখন আপনাকে রেফার করলো, তখন আমি জিনিসটা সে বন্ধুর সোর্সে আপনি জিনিসটা ব্যবহার করছেন। কিন্তু যদি সেই সেই অ্যাপটার সম্বন্ধে, সেই অ্যাপটাকে নিয়ে যদি আমি আপনাকে টার্গেট করে যদি আপনার অ্যাপটার বিজ্ঞাপন আপনাকে দেখাতাম যে এই একটা সুন্দর একটা অ্যাপ আছে, সেটা দিয়ে আপনি যে কোনো মেয়ের সাথে অনায়াসে গল্প করতে পারবেন, তার সাথে চ্যাটিং করতে পারবেন, তার সাথে কথা বলতে পারবেন, আপনি সেটা নেবেন আমার থেকে? নেবেন না। কেন নেবেন না, কারণ আপনি তো বন্ধু তো জীবনে কোনো তো দেখেননি এটা, আপনি তো জীবনে কোনো তো অ্যাপটাকে তো দেখেননি। তা আপনার বন্ধু যখন নিজে ইউজ করার পর যখন আপনাকে রেফার করলো, তখন স্যার বন্ধুর ইয়ের উপর তাকিয়ে আপনি সেটা নিলেন, নিলে বিশ্বাস করলেন, কিন্তু আমি যদি আপনাকে ডাইরেক্ট বলি তাহলে আপনি বিশ্বাস করবেন না। তো সেই জন্য কি করতে হবে, এখানে আমি অ্যাপের কথা বললাম, এখানে আমি একটা প্রোডাক্টের কথাই বলি। যে আমি কোনো একটা প্রোডাক্ট, ধরুন আমি একটা তেল দিই, তেল ব্যবহার করছি, সো এই একটা তেল আছে, এই তেলটা যদি মাথায় লাগান আপনার চুলগুলো হেভি সুন্দর সিল্কি হবে এবং চুল তাড়াতাড়ি বাড়বে, এই একটা প্রোডাক্ট আমার কাছে তেল আছে একটা। আমি আপনাকে বললাম যে আমি আপনাকে বললাম ফার্স্টে আমি আপনাকে অ্যাডভার্টাইজিং দেখালাম, দেখানোর রেট দিলাম যে তেলটা দাম হচ্ছে 500 টাকা, ঠিক আছে, একটা টাকাটা টাকাটা ইয়ে গেটটা বসিয়ে দিলাম, অ্যামাউন্টটা বসিয়ে দিলাম, বসানোর পর আমি বললাম যে আপনি এটা মাথায় কিনুন, 500 টাকা দিয়ে আপনি মাথায় লাগাবেন, আপনার চুল সিল্কি হবে এবং তার চুল বাড়বে, আপনি কি নেবেন? প্রথম অবস্থায় কখনোই নেবেন না। তাহলে কি করতে হবে এখন আমাকে, কি করতে হবে যে প্রথম অবস্থায় আপনি কখনোই নেবেন না, প্রথম অবস্থায় যদি আমি আপনাকে সেলিং এর চিন্তা করি, বিক্রি করার চিন্তা করি, কখনোই আপনি নেবেন না সেটা। তাহলে এখন আমাকে কি করতে হবে, যে ওই যে বললাম না যে কিস করতে গেলে আমাকে প্রসেস, যে যেই প্রসেসের উপর দিয়ে আমি গেছি, এখন আমাকে সেই প্রসেস ধরে যেতে হবে। ফার্স্টে কি করতে হবে, সর্বপ্রথম আমি যখন আপনাকে অ্যাডভার্টাইজিং দেখাবো, সর্বপ্রথম যখন কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট নিয়ে যখন মার্কেটে লঞ্চ করে, লঞ্চ করার পর যখন মানে কাস্টমারকে টার্গেট করে, টার্গেট করার পর যখন অ্যাডভার্টাইজিং দেখায়, সর্বপ্রথম কি করে, সর্বপ্রথম প্রথমে কখনো সে বিক্রি করার চিন্তা থাকে না, প্রথমে চিন্তা থাকে কি যে আমার এই প্রোডাক্টটা সম্বন্ধে মানুষ জানুক, ফার্স্ট এই চিন্তা থাকে তার মধ্যে, ঠিক আছে, ফার্স্ট এই চিন্তা থাকে। যেমন এই যে জায়গাটা দেখেন, সবার প্রথম যে এই যে একটা ফানেল, ঠিক আছে, কি আছে, কট অপশন আছে, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, কনটিটেশন, ইন্টেন্ট, ইভ্যালুয়েশন অ্যান্ড সেল, তাই তো, ঠিক এই জায়গাটায় সে বিয়ে বাড়ি যে মেয়েটার সাথে পরিচিত হওয়া, ঠিক আছে, 2 নম্বর হচ্ছে ইন্টারেস্ট জাগানো, ইন্টারেস্ট আমার প্রতি ইন্টারেস্ট হবে, এখানে আপনাদের প্রতি ইন্টারেস্ট হওয়া, হওয়ার পর ফোন নাম্বারটা দেওয়া, কনসিডারেশন এখানে হলো গল্প গুজব করা, ফোনটা ফোন নাম্বারের মধ্যে দুজনের দুজনের সম্বন্ধে দুজনের দুজনের জিনিস শেয়ার করা, 4 নম্বর হলো ইন্টেন্ট মানে হচ্ছে আপনাদের নিয়ে এক ফার্স্ট মানে কফি খেতে যাওয়া, 5, 4 নম্বর হলো, 5 নম্বর হলো প্রথম ডেটে যাওয়া, 6 নম্বর হলো ডেট করতে কিস কিস করা, ঠিক আছে, ঠিক এখানে যে অপশন গুলো দেখছেন আমি যেটা বললাম ঠিক সেম অপশন। ফার্স্টে হলো কি, ফার্স্ট হলো অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস মানে কি, আপনি যখন প্রোডাক্টটা দেবেন, প্রোডাক্টটার বিষয়ে ফার্স্টেই মানুষকে জানাতে হবে, কখনো বললাম যে আমার প্রোডাক্টটা কিনুন, ফার্স্টে জানাতে হবে যে আমি একটা এমন একটা তেল আমি 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 আমাদের কোম্পানি বার করেছে যে তেলটা মাথায় মাখলে এই কাজ হবে, ব্যাস এটুকু হলো কাজ। সো মানুষ প্রথমে আমাদের কোম্পানি লোগো কোম্পানি সম্বন্ধে জানবে, কোথাকার কোম্পানি জানবে, কি তেল জানবে, তেলের উপকারিতা জানবে,
ফার্স্টে এইসব লিখে ব্যাস এইটুকুই লিখতে হবে যে আমাদের হলো তেল, এই তেলটা মাথায় মাখতে হবে, মাথায় মাখলে আমাদের এই এই ফল পাওয়া যাবে, আমাদের কোম্পানি হলো এইটা, আমাদের কোম্পানি হলো অমুক জায়গায় আমাদের কোম্পানি, অমুক জায়গায় কোম্পানি হেড অফিস, এটা হলো কোম্পানির লোগো, এটা হলো কোম্পানি ওয়েবসাইট, ব্যাস এই কটা জিনিস দেখিয়ে শো করে ফার্স্ট অ্যাডভার্টাইজিং চালাতে হবে মানুষকে। এটা হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ। রিচ ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে কি, কোনো ব্র্যান্ডকে অ্যাওয়ারনেস করা, মানে আমি যে প্রোডাক্টটা যে যেটা চালাবো ফার্স্ট অ্যাডভার্টাইজিং, সেই অ্যাডভার্টাইজিং থেকে তাকে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া, ছড়িয়ে দেওয়া। অ্যাওয়ারনেস মানে কি, মানুষকে জাগানো, মানুষকে দেখানো যে আমার প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট আছে। অ্যাওয়ারনেস তো বাংলা হচ্ছে সচেতন করা বা সচেতন করা, কোনো বিষয় সম্পর্কে জানানো, জানানো। দু নম্বর হলো রিচ, মানে পৌঁছানো, মানে আমার প্রোডাক্টটা সম্বন্ধে, প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছাক, বেশি বেশি মানুষের কাছে পৌঁছাক। যখন মানুষ দেখবে, দেখুক, শুধু আমার আর কোনো কাজ নেই, শুধু মানুষ দেখুক আমার প্রোডাক্টটা, আমি একটা প্রোডাক্ট আবিষ্কার করেছি, এই একটা তেল, ব্যাস এই প্রোডাক্টটা মানুষ দেখুক। আচ্ছা আমি জল খেয়ে নিয়ে এক নম্বর কাজ হলো দেখেন, এক নম্বর হলো এইটা। ওই জন্য দেখেন ফেসবুক এখানটা সাজিয়েছে যে অ্যাওয়ারনেস, মানে ফার্স্টে আমাদের এটা করতে হবে, ঠিক আছে। দু নম্বর হচ্ছে কি, কনসিডারেশন। এবার আছে আমার দু নম্বর ইয়েতে, তো অ্যাওয়ারনেস এর পর আমাদের কি করতে হবে, তাদেরকে ইন্টারেস্ট জাগাতে হবে আমার প্রোডাক্টের কাছে। প্রথমে আমাদের প্রোডাক্টটা সে দেখলো, দেখার পর আমাদের যেই ব্যক্তিগুলো আমাদের প্রোডাক্টটা দেখলো, দেখুন এখানে মজা, ধরুন আমার প্রোডাক্টটা 10,000 মানুষ দেখলো, ঠিক আছে, আমার প্রোডাক্টটা 10,000 মানুষ দেখলো, তাহলে কি এই যে 10,000 মানুষ যে আমার প্রোডাক্টটাকে দেখলো অ্যাওয়ারনেসে, ব্র্যান্ড অ্যাওয়ারনেসে, মানে হলো এই জায়গাটায়, এই জায়গাটায় দেখেন একটা জিনিস দেখে লক্ষ্য করেন যে এই যে জায়গাটা, এই যে দেখেন দেখেন একটা ইয়ে করে এসছে, দেখেন ওপর থেকে যখন নিচে নামছে দেখেন দেখেন কমে যাচ্ছে, দেখেছেন ইন্টারেস্ট লেভেল কমে গেল, দেখেন আর এটা আরো কমে গেল, ইন্টারেস্ট আরো কমে গেল, এভালুয়েশন আরো কমে গেল, সিলে দেখেন আরো কমে গেল, ঠিক আছে। তারপর নিচে দেখেন হচ্ছে লয়ালিটি, দেখেন এই জায়গাটা একদম কম। তো এই যে জিনিসটা যে এসছে, এটা এটা কেন এইভাবে তৈরি হয়েছে, এটা তো, এটা তো হিসাব মতো নিচ উল্টে যদি উল্টে দিই তো হিসাব মতো বাড়ার কথা, কিন্তু এটা দেখেন কমতে কমতে নিচের দিকে এসছে, এটা হলো কেন এসছে, এবার এই জিনিসটা আমরা বুঝবো। তো অ্যাওয়ারনেস আমাদের প্রোডাক্টটা 10,000 মানুষ দেখলো, তার মানে 10,000 মানুষের কাছে আমার প্রোডাক্টটার অ্যাডভার্টাইজিং পৌঁছেছে, ঠিক আছে। তার মধ্যে 5,000 মানুষ হচ্ছে, কিংবা সরি 7,000 মানুষ আমার ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছে, 7,000 মানুষ আমার ওয়েবসাইটের মধ্যে, আমার প্রোডাক্টের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মধ্যে 7,000 মানুষ প্রবেশ করেছে, গেছে। তাহলে বাকি রইল আমার কাছে কত, 3,000 মানুষ কিন্তু আমার হাতে আছে, কারণ 3,000 মানুষ, বাকি যে 3,000 মানুষ আছে, যে 3,000 মানুষ কিন্তু আমার কাছে অবশিষ্ট আছে, যারা আমাদের আমার আমার প্রোডাক্টটা দেখেছে, কিন্তু আমার ওয়েবসাইটের মধ্যে গেছে হলো 7,000 মানুষ। 3,000 মানুষ কিন্তু এখন আমার হাতে আছে, এটা বুঝবো, এটা এটা মাথায় রাখবেন, 3,000 মানুষ কিন্তু এখন আমার কাছে আছে। তো 7,000 মানুষের মধ্যে থেকে ধরেন 5,000 মানুষ, আর 2,000 বাদ দিলাম, 5,000 মানুষ আমার ওয়েবসাইটের মধ্যে কমসে কম 2 মিনিট থেকেছে, 2 থেকে 3 মিনিট দেখেছে, বিভিন্ন প্রোডাক্ট গুলোকে ঘুরে ঘুরে দেখেছে, ঘুরে ঘুরে দেখার পর তারা বিভিন্ন প্রোডাক্ট গুলোকে ঘুরে ঘুরে দেখেছে, ঘুরে ঘুরে দেখে তারা মানে অনেকক্ষণ ছিল, দিয়ে 2 মিনিট তারা আমাদের 5,000 মানুষ, দিয়ে 2 মিনিট আমার ইয়ের মধ্যে ওয়েবসাইটের মধ্যে তারা কাটিয়েছে, সময় কাটিয়েছে, ঠিক আছে। 5,000 মানুষের মধ্যে আরো 2,000 বাদ দিলাম, 5,000 মানুষের মধ্যে আমি আরো 3,000 বাদ দিলাম, সরি 4,000 বাদ দিই, এত লোক হয় না, 4,000, 4,000 মানুষ আমার ওয়েবসাইটের মধ্যে, ধরুন আমার এটা একটা বড় একটা, এই যে আমি যেটা কাছে এটা বড় মার্কেটিং, মার্কেটিং বাজেট অনেক বড় লাগবে, তবে গিয়ে এত এত কিছু করা সম্ভব, একটা বড় মার্কেটিং বাজেটের আমি এই কথা বলছি। তো 4,000 মানুষ হচ্ছে আমার প্রোডাক্টের মধ্যে গিয়ে বিভিন্ন প্রোডাক্ট গুলোকে ক্লিক করেছে এবং অ্যাড টু কার্ট করেছে এবং করে বেরিয়ে চলে এসছে,
4000 মানুষ, তা সে 4000 মানুষের থেকে ধরুন বাকি হলো মানে কত মানুষ, 1000 মানুষ, ঠিক আছে? তাহলে 1000 মানুষ, 4000 মানুষের থেকে 1000, বাকি হলো মানে 1000 মানুষ, 1000 মানুষ হচ্ছে 1000 মানুষের থেকে আমার হচ্ছে এই 500 জন মানুষ, মিডিয়াম ধরি 500 জন মানুষ হচ্ছে আমার প্রোডাক্টের কিনেছে, ধরি কিনেছে, তারা 500 জন মানুষ আমার প্রোডাক্টটা কিনেছে প্রথম অবস্থায়, তাদের পছন্দ হয়ে গেলে তার মধ্যে 500 জন মানুষ, এত লোক কিনে না অবশ্য, আজ 200 কিনতে পারে, আমি 300 বাড়িয়ে দিলাম, এত লোক কিনে 500 জন মানুষ আমার প্রোডাক্টটা কিনেছে, আর বাকি যে 500 লোক, 500 জন মানুষ আছে তারা হচ্ছে বেরিয়ে চলে গেছে। তাহলে এবার দেখুন, তাহলে আমি টার্গেট করেছিলাম 10000 মানুষকে, তার মধ্যে থেকে আমার প্রোডাক্টটা কিনলো মাত্র 500 জন মানুষ, ধরুন এই 500 জন মানুষের মধ্যে 500 জন মানুষ আমার মোটা কিনলো না, তার থেকে আমি আরো 300 বাদ দিলাম, ঠিক আছে, 300 বাদ দিলাম, তার মানে বাকি রইল আমার হাতে 200, মাত্র 200 জন মানুষ আমার প্রোডাক্টটা কিনেছে, ভাবলাম ভাবলাম যে আমার প্রোডাক্টটা দাম কম, প্রোডাক্টটার দাম মাত্র 500 টাকা, আমার টার্গেটিং খুব ভালো আছে, আমার মার্কেটিং মেসেজ খুব ভালো আছে, তো অল্প টাকায় পেয়েছে, যে 500 টাকা কি যায় আসে, অনেক দিকে চলে যায়, তো সেই চিন্তা করে 200 জন মানুষ আমার প্রোডাক্টটাকে প্রথম অবস্থায় কিনে নিয়েছে, 200 জন মানুষ, 200 জন মানুষ যখন প্রোডাক্টটা যখন কিনেছে, 10000 মানুষের থেকে 200 জন মানুষ আমার প্রোডাক্ট কিনেছে, তাহলে 9800 জন মানুষ আমার হাতে কিন্তু এখন অবশিষ্ট বাকি আছে, যারা আমার প্রোডাক্ট সম্বন্ধে কেউ জানে, যারা আমার অ্যাডভার্টাইজিংটা দেখেছে, আচ্ছা রেকর্ড হচ্ছে ক্লাসটা? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হচ্ছে স্যার, হচ্ছে। তাহলে এই যে 10000 এর মধ্যে যে 200 লোককে আমি বাদ দিলাম, বাকি 9800 লোক কিন্তু আমার কিন্তু প্রোডাক্টটা সম্বন্ধে জানে, তখন আমি কি করব, সেই 9800 লোককে আমি আবার রিটার্গেট করব, করে আমার প্রোডাক্টটাকে দেখাবো, ঠিক আছে, আমার প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং আবার তাদের দেখাবো, তাহলে এই 10 আবার রিটার্গেটিং করা যাবে না? হ্যাঁ, আবার রিটার্গেট করা যাবে, রিটার্গেট টার্গেট করলে কি হবে, তারা আমার প্রোডাক্টটা একবার দেখেছে, তাদের মাথার মধ্যে কিন্তু আমার প্রোডাক্টের ছবি কিন্তু আছে, তারা কিন্তু আমাকে চেনে, তারা কিন্তু আমার কোম্পানিকে চেনে, তাই তো, কারণ তারা আমাকে কিন্তু একবার দেখেছে, যখন আমি তাদেরকে রিটার্গেট করব তখন তারা বলবে এই তো আমি তো একে তো আমি চিনি, এই তো একে তো আমি দেখেছি, এই তো কদিন আগে আমি তো এই অ্যাডভার্টাইজ আমি আমার এখানে এসেছিল, আমার ফিডের মধ্যে এসেছিল, তখন কি, তখন তুই বলবে না দেখি তো বিষয়টা কি, তখন ভেতরে ঢুকবে, তাই তো, যখন একবার তাকে বুঝিয়ে দেবো, তাকে চিনিয়ে দেবো, তখন কিন্তু যখন সেকেন্ড টাইম আবার যাবো, সে কিন্তু তখন আমাকে জানে, জানার পর সে কিন্তু তখন একবার হলো আমার ভেতরে ঢুকবে। তো এইবার ধরি যে আমি 10000 মানুষকে টার্গেট করলাম, 10000 মানুষের মধ্যে যে কোনো মানুষ আমার প্রোডাক্ট কিনলো না, তাহলে আমি কি করবো, তো কোনো মানুষের দেখে আমার প্রোডাক্ট কিনলো না ফার্স্ট অবস্থায়, তো 10000 মানুষ আমার হলো টার্গেট করলাম, 10000 মানুষের হলো আমার প্রোডাক্টটাকে দেখলো, আমার ব্র্যান্ডটাকে দেখলো, আমার কোম্পানিটাকে চিনলো, ঠিক আছে, আমার আমি এই কোম্পানি আমি এই এই প্রোডাক্ট সাপ্লাই করি, ব্যাস সব সম্বন্ধে জানলো 10000 মানুষ, আমার ইয়ের সম্বন্ধে জানলো না, আমি কোনো প্রোডাক্ট কিনলো না, কোনো সমস্যা নেই, যে 10000 মানুষ আমার প্রোডাক্টটা দেখেছে, 10000 মানুষের মধ্যে যতজন মানুষ আমার ওয়েবসাইটের মধ্যে এসছে, 10000 মানুষের মধ্যে আমি কি বলেছিলাম, আমি 7000 মানুষ ধরলাম, 7000 মানুষ আমার সাইটের মধ্যে আমার ওয়েবসাইটের মধ্যে ঢুকেছে, তারা ঢুকে আমার ওয়েবসাইটটাকে তারা ভিজিট করেছে, 3000 মানুষ বাদ দিলাম, আমি 7000 ধরলাম না, 7000 বাদ দিলাম, এত মানুষ আসে না প্রথম অবস্থায়, আমি 10000 থেকে 5000 ধরলাম, হাফ আমি বাদ দিলাম, ঠিক আছে, 10000 থেকে 5000 মানুষ হলো আমার ওয়েবসাইটের মধ্যে গেছে, আর 5000 মানুষ দেখালো বেরিয়ে গেছে, তারা হলো আমার আমাকে আমার ইয়ের প্রতি অ্যাডের প্রতি অতটা এঙ্গেজ করেনি, অতটা ইন্টারেস্টেড দেখায়নি, ইন্টারেস্ট হয়নি, 5000 মানুষ হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে ঢুকেছে, এই 5000 মানুষের মধ্যে কিছু মানুষ আমার প্রোডাক্ট কিনেছে, কিছু মানুষ আমার কিছু মানুষ হলো কেনেনি, ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন এঙ্গেজ করে চলে গেছে, তো যারা কেনেনি তাদেরকে আমি কি করবো রিটার্গেট, আর যারা কিনেছে তাদেরকে আমি করে রেখে দেবো, তাদেরকে আমি কি করবো আমার অন্য প্রোডাক্ট দেখাবো, বুঝতে পেরেছেন, যারা কিনেছে কি করবেন, যারা যারা আমার প্রোডাক্টটা কিনে যারা আমার তেলটা কিনে ফেলেছে, আমার চুল গজানোর তেলটা কিনে ফেলেছে, তারা তাদেরকে আমি অন্য অন্য প্রোডাক্ট দেখাবো, অন্য প্রোডাক্টের অ্যাড দেখাবো, তাদেরকে আমি আমার সেম প্রোডাক্টের অ্যাড দেখাবো না, কেন দেখাবো না, কারণ যখন তারা তো কিনে ফেলেছে,
তখন আমি করবো কি, তখন হচ্ছে আমার যে আদার্স কোনো প্রোডাক্ট থাকে, অন্য প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টের রায় তাদেরকে আমি সবাই যারা কিনে ফেলেছে, আর যারা কেনেনি, যারা আমার ওয়েবসাইট থেকে এসে বিভিন্ন একটুখানি থেকে বেরিয়ে চলে গেছে, তাদেরকে আমি রিটার্গেট করে আমার তেল গরম তেল ইয়েটা প্রোডাক্টটা আমি তাদেরকে আবার অ্যাড দেখাবো। তখন আমি সেইখান থেকে দেখা গেলো সেইখান থেকে আমি আবার কিছু কাস্টমার পাবো, পাওয়ার পর আমার আর কিছু প্রফিট হবে, প্রফিট হওয়ার পর এবার যারা কিনে ফেলে তাদেরকে আমি অন্য অ্যাড দেখাবো, আবার আমি কি করবো, আবার আমি যারা যেগুলো কিনে নি তাদেরকে আমি সেম অ্যাডটা দেখাবো। বুঝতে বোঝা গেল নাকি প্র্যাকটিক্যাল ইয়ে করে দেখাবো বিষয়টা? মানুষ প্রথমবার কিন্তু আপনার প্রোডাক্ট কেনার জন্য কিন্তু অ্যাকশন নেবে না, আপনার প্রোডাক্ট কেনার জন্য কিন্তু সে কিন্তু এঙ্গেজ করবে না। সমস্যা নেই, যারা যারা আসবে তাদেরকে আপনি আবার অ্যাড দেখাবেন, দ্বিতীয়বারও সে আপনার প্রোডাক্ট নিল না, আপনি তিনবার আবার অ্যাড দেখাবেন, আবার রিটার্গেট করবে তাদেরকে। করলে হ্যালো স্যার, হ্যাঁ বলতেছি যে রিটার্গেটিং করতে কি আবার নতুন করে অ্যাডকেট করতে হবে? না, নতুন করে অ্যাডকেট করতে হবে না, রিটার্গেটের বিষয়টা আমি দেখাবো। রিটার্গেট করতে নতুন করে অ্যাডকেট করতে হবে না, যেই অ্যাড আছে সেই অ্যাডই থাকবে, যেই অ্যাড আছে যে সেই অ্যাডই থাকবে। যদি মনে হয় যে ইমেজ গুলো যেগুলো আছে কন্টেন্ট গুলো চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করে দিতে পারেন। বুঝতে পারলেন যে প্রথমে হলো একটা হিউজ অডিয়েন্স, অডিয়েন্স হওয়ার পর কিছু মানুষ আপনার এখানে দেখা আসবে, কিছু মানুষ যারা যারা আসবে তাদেরকে নিয়ে হলো আপনাকে কাজ করতে হবে। যারা আসবে তাদেরকে হচ্ছে আপনি তাদেরকে আপনি রিটার্গেট করবেন, রিটার্গেট করার পর কিছু মানুষ যদি আপনার প্রোডাক্ট কিনে কিনবে, যারা যারা কিনবে না তাদেরকে আপনি আবার রিটার্গেট করবেন। এবার হচ্ছে, এবার দেখুন এই যে 10,000 থেকে 5,000 মানুষ যে আসলো, বাকি কিন্তু এইখানটা দেখেন 5,000 মানুষ কিন্তু রয়ে গেছে। যদি আপনি মনে করেন যে এই 5,000 মানুষকে নতুন করে আবার অ্যাড দেখাবেন, আপনি যে অ্যাডটা চালান মানে এদেরকে দেখাচ্ছেন, এই অ্যাডটা আবার এদেরকে দেখাবেন, দেখাতে পারেন, এরা কিন্তু তখন দেখবেন আপনার অ্যাডের উপর এঙ্গেজ করবে। এটা আমি একদম সিম্পল হয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? আরো যদি কঠিন করে বলেন কঠিন করে বোঝাতে পারি, কঠিন করে বুঝলে এখানে আপনারা বুঝবেন, বাকিরা বুঝতে পারবেন। আমি চেষ্টা কঠিন জিনিসটাকে সহজ করে বোঝানোর চেষ্টা করছি। তো এই হলো ফ্রেমওয়ার্ক, এই হলো ফান্ডামেন্টাল, ঠিক আছে? তো এই হলো আমাদের এই যে অপশনটা আছে, এই অপশনটা মানে হলো এইটা। দেখেন সেল, সেলের পর আছে কি লয়ালিটি। লয়ালিটি মানে কি, যে আপনি প্রোডাক্টটা তাদেরকে সেল করে ফেললেন, সেল করার পর আপনি তাদের কি করবেন, আপনার অন্য যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্টের অ্যাড গুলো আপনি এই যে কাস্টমার গুলো যেগুলো প্রোডাক্টটা কিনেছে তাদেরকে আপনি দেখানো শুরু করবেন, সেম প্রোডাক্টটা অন্য প্রোডাক্ট গুলো, ঠিক আছে? অন্য প্রোডাক্ট গুলো দেখাবেন, তখন দেখবেন যে আপনার এই করে আবার নতুন করে আবার ব্র্যান্ডটা আবার দেখানো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ড দেখাবেন না, সে তো আপনাদের কিনে ফেলেছে প্রোডাক্ট, মানে কিনে ফেলেছে এক প্রোডাক্টই কিন্তু আমার একই নামে। হ্যাঁ, একই নামে। ধরুন আপনার কোম্পানি তো একটা প্রোডাক্ট না, আপনার তো আরো অনেক প্রোডাক্ট আছে। জি স্যার, ঠিক আছে। তখন দেখা গেলো আপনার তেলটা কিনে ফেললো সে, এবার আপনি দেখা গেলো আপনার একটা লোশন আছে যেটা হলো গায়ে মাখলে ত্বক ফর্সা হয়, আপনি সেটা দেখালেন, ঠিক আছে? তো দেখা গেলো আরেকটা প্রোডাক্ট আছে যেটা হলো আপনার হচ্ছে মুখে আবার মাখলে মুখ বেশ শীতকালে বেশ মুখটা ভালো থাকে, তো আপনি সেই প্রোডাক্টটা দেখালেন। তো কিনে ফেল যে ব্যক্তি কিনে ফেলবে তাদেরকে আপনি আপনার অন্য প্রোডাক্ট গুলো দেখাবেন, আর যারা যারা কেনেনি, যারা যারা হলো আপনার এই যে যে তেলটা আছে সেই তেলটার প্রতি এগিয়ে, তাদেরকে আপনি সেম প্রোডাক্ট দেখাবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। এতে করলে কি হবে, আপনার সেলটা ঠিক থাকবে, আপনার প্রফিট এখান থেকে বার করে নিয়ে আসতে পারবে। যখনই ক্লায়েন্ট যখন অ্যাডভার্টাইজিং করবেন, ঠিক এই মেথডে অ্যাডভার্টাইজিং করবেন, একদম সিম্পল মেথড। আমি তাও একটু ভালো করে একটু মেথডটা বুঝিয়ে দিই। সিম্পল মেথড, ফার্স্ট ক্লায়েন্ট আপনাকে কাজ করতে দেবে, ক্লায়েন্ট আপনাকে বলবে যে ইয়ে করো, আর ইয়ে আমার হলো ইয়ে এই আমার ওয়েবসাইট, এক হাতে আপনাকে ওয়েবসাইট দেবে, এক হাতে আপনাকে মার্কেটিং বাজেট দেবে, এক হাতে আপনাকে কি কি লাগবে, অ্যাড কপি লাগবে, কি লাগবে দেবে। এবার হচ্ছে আপনার কাজ আপনাকে অ্যাডটাকে ডিজাইন করা। কিভাবে করবেন, ফার্স্টে আপনি কি করবেন, ফার্স্টে আপনার এক নম্বর হচ্ছে আপনি অডিয়েন্স রিসার্চ করবেন বা টার্গেটিং করবেন, প্রোডাক্টটা নেবেন, ফার্স্ট হলো আপনি টার্গেটিং করবেন।
টার্গেটিং করবেন, টার্গেটিং করবেন, করে তাদেরকে মেসেজ দেবেন এইগুলো আমার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা তুমি যদি ইউজ করো তোমার এই বেনিফিট লাভ করবা, ঠিক আছে? তারপর দু নম্বর হচ্ছে দেবেন তাদেরকে মেসেজ দেবেন যে আমার এই প্রোডাক্টটা যদি ইউজ করো তুমি এই বেনিফিট লাভ করবে। ব্যাস, বেনিফিট কি কি পড়লে, মানে আপনার প্রোডাক্টটা ইউজ করলে তার কি বেনিফিট লাভ হবে সেটা নিয়ে একটা মেসেজ লিখে আপনি দেখে যে আপনার টার্গেট মার্কেটকে, কাস্টমারের কাছে আপনি একটা মেসেজ দেবেন। যারা যারা এঙ্গেজ করবে আপনার ওয়েবসাইটের মধ্যে আসবে তাদেরকে নিয়ে রিটার্গেট করবে, ঠিক আছে? যারা ওয়েবসাইটের মধ্যে আসবে না তাদেরকে বাদ, তাদেরকে আপনি রিটার্গেট করবেন। তিন নম্বর হচ্ছে করবেন কি, রিটার্গেট, রিটার্গেট করবেন, পুনরায় আবার টার্গেট করবেন যারা যারা আপনার ওয়েবসাইটের মধ্যে এঙ্গেজ হবে। কাদেরকে টার্গেট করবে, যারা যারা আপনার ওয়েবসাইটের মধ্যে এসছে, আপনার ওয়েবসাইটের মধ্যে ভিজিট করেছে, আপনার প্রোডাক্টের সম্বন্ধে তারা জেনেছে একটু, তাদেরকে আপনি আবার রিটার্গেট করবেন, ঠিক আছে? আমি এই লোককে টার্গেট করবে না, যারা আপনার জীবনে কোনো আপনার প্রোডাক্ট দেখে তাদেরকে আমি টার্গেট করতে যাবেন, তাদেরকে আমি রিটার্গেট করব। যখন আপনি রিটার্গেটিং আসবেন, দেখবেন এখান থেকে আমার সেল আসা শুরু হয়ে গেছে, রিটার্গেট করবেন দেখবেন এখান থেকে সেল আসা শুরু হয়ে গেছে। ক্লায়েন্টকে আপনি বলতে পারেন দেখেন আমি আপনার এখান থেকে এখানে সেল আসছে, কিন্তু হচ্ছে আপনার হচ্ছে কি রিটার্গেট অবধি পৌঁছতে হবে, রিটার্গেট অবধি পৌঁছালে আপনার সেল আসবে না, ঠিক আছে? আপনাকে প্রথম অবস্থায় কমসে কম কদিন টার্গেটিং মেসেজ, কমসে কম 5 দিন, 5 থেকে 7 দিন অ্যাড চালাতে হবে। ক্লায়েন্টকে বলবেন যে আপনার কমসে কম প্রথম অ্যাডগুলো আপনাকে 10 দিন হলে খুব ভালো হয়, কারণ একটা অ্যাডভার্টাইজিং এর বয়স হচ্ছে কমসে কম 21 দিন, এটা হলো ফেসবুক গুগল বলে, ঠিক আছে? তো প্রথম অবস্থায় আপনাকে ক্লায়েন্টকে বলবে যে আপনার প্রথম অবস্থায় যদি পার ডে আপনি $10 করে বাজেট রাখেন, আপনার হচ্ছে কমসে কম আপনাকে হচ্ছে যদি আপনার ই কমার্স এর কোনো যে প্রোডাক্ট চালান, শপিফাই কোনো প্রোডাক্ট, প্রোডাক্ট বিষয়ে যদি কোনো অ্যাড চালান, ই কমার্স প্রোডাক্ট এর কোনো অ্যাড চালান, বলবেন যে মিনিমাম আপনাকে 7 থেকে 10 দিন আপনাকে অ্যাডটা চালাতে হবে। 7 থেকে 10 দিন অ্যাড চালাবেন, অ্যাড চালানোর পর যে যে মানুষগুলো তার ওয়েবসাইটের মধ্যে আসলো, আসার পর তাদেরকে নিয়ে এবার হলো রিটার্গেটিং শুরু করবেন, ঠিক আছে? যখন রিটার্গেটিং শুরু করবেন, রিটার্গেটিং শুরু করার পর আবার 5 দিন রিটার্গেট চালাবেন, রিটার্গেট অ্যাডটা চালাবেন, দেখবেন ওখান থেকে কিছু 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 রেজাল্ট আসা, সেল হওয়া শুরু হয়ে গেছে। তাদের মধ্যে থেকে যারা যারা প্রোডাক্ট কিনে ফেলেছে তাদেরকে হলো আপনি মানে ইয়ে করে তাদেরকে আপনি অন্য প্রোডাক্টের অ্যাড দেখাবেন, আর যারা যারা প্রোডাক্ট কিনেনি তাদেরকে হলো আপনি আবার রিটার্গেট করবেন, আবার সেম অ্যাড দেখাবেন, ঠিক আছে? তো সেই জায়গাটা কি হবে, প্রথম অবস্থা ধরুন যে কাস্টমারদের, যে ব্যক্তিদের, পিপলদের আপনি টার্গেট করে আপনার হলো প্রথম একটা ইমেজ দিয়ে, কিন্তু প্রথম একটা ভিডিও দিয়ে আপনি অ্যাডটা চালান, তাদেরকে দেখালেন 10 দিন, আপনি অ্যাড দেখালেন 10 দিন পর যখন আপনি দেখুন তাদেরকে আবার রিটার্গেট করবেন, তখন আপনি সেম ধরুন তখন আপনি সেম যে ভিডিওটা, যে ভিডিওটা দিয়ে আপনি 10 দিন অ্যাড চালিয়েছেন, সেই ভিডিওটা দিয়ে আবার দেখালো বাকি 5 দিন অ্যাড চালান, ঠিক আছে? তো বাকি 5 দিনের পর আবার দেখা গেলো, সরি এখানটা একটা জিনিস আমি ভুল করে ইয়ে করেছি, তো দেখেন বিষয়টা প্রথম অবস্থা রান করার জন্য মানে পার ডে কত করে বাজেট পড়ে স্যার? পার ডে বাজেট এবার হলো আপনার উপর সেটা ডিপেন্ড করবে, আপনি যদি মনে করেন পার ডে 500 টাকা রাখতে পারেন রাখতে পারেন, আবার যদি মনে করেন পার ডে 5000 টাকা রাখতে পারেন আপনি রাখতে পারেন। আচ্ছা, 500 টাকা যদি রাখেন তাহলে হচ্ছে আপনার হলো একটুখানি মানুষকে রিচটা কম হবে, আর যদি 5000 টাকা রাখেন তাহলে রিচটা ফ্রিকোয়েন্সিটা হাই হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। তো প্রথম অবস্থায় অল্প থেকে শুরু করে ভালো, ঠিক আছে? প্রথম যখন স্টার্ট করবেন 500 দিয়ে স্টার্ট করবেন, প্রথম যখন স্টার্ট করবেন $10 দিয়ে স্টার্ট করবেন, কারণ প্রথম আমাদের কি বুঝতে হবে যে মার্কেট আমাদের প্রোডাক্টটা পছন্দ করছে কি না, ফার্স্টে আমাদের সেটা বোঝার জন্য আমাদের অল্প টাকায় হলো আমাদের অ্যাডটা চালাতে হবে। তারপর আস্তে আস্তে যখন দেখবো যে না মার্কেট আমাদের পিপল আমাদের অ্যাডটাকে পছন্দ করছে, আমাদের টার্গেটিং সবকিছু ঠিক আছে, মেসেজটাকে সবকিছু ঠিক আছে, তখন আমরা গিয়ে আমরা আস্তে আস্তে আমাদের গিয়ে কস্ট অ্যাডভার্টাইজিং বাজেট বাড়াবো, প্রথম অবস্থা হট করে বাড়িয়ে দেবো না,
ঠিক আছে, বলছি স্যার প্রোডাক্ট বিক্রি হলো কিনা ওটা দেখতে পাওয়া যাবে? সব দেখতে পাওয়া যাবে, সব দেখাবো, সব দেখতে পাওয়া যাবে, প্রোডাক্ট বিক্রি হলো কিনা। তো এটা বলছিলাম টার্গেটিং এ। আচ্ছা, প্রথম অবস্থায় যখন আপনি মেসেজ দেবেন, প্রথম অবস্থায় যখন আপনি মেসেজ, যখন মানে প্রথম অবস্থায় যখন আপনি যখন নর্মাল যখন মানুষকে টার্গেট করে যখন আপনার ক্যাম্পেইনটা চালাবেন, অ্যাডভার্টাইজমেন্ট চালাবেন, তখন তো আপনার সমস্ত বিস্তারিত বলবেন, আপনার কোম্পানি, প্রোডাক্ট, প্রোডাক্টের বেনিফিট, গুণাগুণ সমস্ত কিছু বলে বলে আপনি দেখা গেলো মেসেজটা চালাবেন, অ্যাডটা চালাবেন। সেইখানে ক্ষেত্রে কিছু মানুষ দেখা গেলো আপনার থেকে প্রোডাক্ট কিনে নিল, কিছু মানুষ থেকে কিনলো না। তখন যারা কিনলো না, তখন আপনি এখানটা একটা কাজ করতে পারেন, তাদের একটা ডিসকাউন্ট দিতে পারেন। বলতে পারেন যে আপনি যদি আজ আমার প্রোডাক্টটা নেন, তাহলে আমার প্রোডাক্টের সঙ্গে এটা ফ্রি। দেখুন আপনি এটা মানে যে আপনার যে চুল বড় সিল্কি হওয়ার বা বড় হওয়ার যে তেলটা আছে, তেলের সাথে দেখুন একটা শ্যাম্পু ফ্রি দিচ্ছেন, ঠিক আছে? তো আপনি সেটা ফ্রি দিতে পারেন রিটার্গেট করে। এটা হলো রিটার্গেট করার পর এটা দেবেন, রিটার্গেট করার পর এটা ফ্রি দিলেন, যেটা আপনি ফ্রি দিতে পারেন। ফ্রি দিলে তখন কি হবে যে আপনার ইয়েটা সেলটা আরো বেড়ে যাবে, যে আমি তেলটা কিনে তেলের সাথে শ্যাম্পুটা ফ্রি, বা তাহলে এটা কিনে দিই তো একটা মাত্র 500 টাকা দাম, তখন আপনার সেলটা বেড়ে যাবে। তো এই হলো কিছু সিস্টেম। আচ্ছা, ওই জায়গাটা বুঝতে পেরেছেন সবাই বিষয়টা কিভাবে কাজ করে? ভিডিওটা একবার দেখে নেবেন, জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এইবার দেখেন এখানে অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্জন। তাহলে অ্যাওয়ারনেস এর পর কি হচ্ছে? কনসিডারেশন হচ্ছে ইন্টারেস্ট, এখন এঙ্গেজমেন্ট, তারপর ভিডিও ভিউজ। দেখবেন এখানে এখানে হচ্ছে এই জায়গাটার মধ্যে কনসিডারেশনের মধ্যে মানে ফেলেছে ফেসবুক। এখানটায় হচ্ছে এসে মানুষ ইন্টারেস্ট দেখাবে, মানুষ হলো সেখানটায় আপনার ইয়ের মধ্যে এঙ্গেজ করবে, আপনার আপনার ইয়েটার মধ্যে, ওই যে অ্যাডের মধ্যে হচ্ছে আপনি মানুষ হলে সেখানটা ইন্টারেস্ট দেখাবে। সো সেই জন্য মানুষ এখানে ফেসবুক এখানে কনসিডারেশন দিয়েছে। আর কনভার্জন হলো লাস্টে, সবার লাস্টে। এখানে দেখেন কনভার্জন, মানুষ এখানে কিনবে, এই জায়গাটা এসে মানুষ কিনবে, ক্যাটালগ সেল, সেল টু স্টোর টাইপে। যখন মানুষ এই জায়গাটা আসবে তখন মানুষ কিনবে, আপনার প্রোডাক্টটাই কিনবে। এইরকম তিনটে ভাগ দিয়ে। কিন্তু যখন ক্লায়েন্ট আমাদের সামনে আসে, আমাদের কাছে আসে কাজ করানোর জন্য, ফার্স্টেই ক্লায়েন্ট কি বলে যে ভাই আমার 2 দিনের সেল চাই, আমার কালকে সেল চাই। কিন্তু সেটা তো আমরা জানি যে এইভাবে হয় না। এভাবে কোনো ব্যক্তিকে প্রথম হট করে ক্যাম্পেইন চালিয়ে যে পরের দিন থেকে সেল আনা যায় না, সেটা আমরা জানি। কিন্তু সেটা মানে বায়ার মানে জানে, বোঝার চেষ্টা করে না। বায়ার বলে কি যে এখন ক্যাম্পেইন চালাচ্ছ, আমার কালকে থেকে আমার সেল লাগবে, আমার প্রোডাক্টের সেল হতে হবে। তখন কি করতে হয়? তখন আমাদের বায়ারের কথায় রাজি হতে হয়। ঠিক আছে, সেটাই আমার, ঠিক আছে, আপনি ঠিক, তাহলে আপনি যাবো, সেটাই ঠিক। তখন কি করবেন? তখন হচ্ছে যে তখন হচ্ছে যখন আমরা কি করি, মানে যখন গিগ ক্রিয়েট করি, যখন পাবলিশ করি, গিগের নিচে উল্লেখ করে দিই, গিগের নিচে আমরা উল্লেখ করে দিই যে আমাদের সেল, আমরা সেল গ্যারান্টি দেব না। সেল গ্যারান্টি হচ্ছে সেটা হলো আপনার উপর ডিপেন্ড করবে, আপনার হচ্ছে কিরকম টাইপের প্রোডাক্ট অথবা কিরকম টাইপের বিষয়গুলো আছে সেটা আপনার উপর ডিপেন্ড করবে, সেটা আমরা সেল গ্যারান্টি, ওই যে তখন আমরা উল্লেখ করি যে সেল গ্যারান্টি আমরা দিই না, বুঝতে পারলেন? সেটা তখন আমাদের গিগের মধ্যে আমরা উল্লেখ করে দিই। কিন্তু বায়ার এসে ফার্স্টে সেল গ্যারান্টি চায়, মানে আপনি কি আমাকে কালকে সেল দিতে পারবে? কিন্তু আমি তো জানি ভাই প্রথমে সেল করা যায় না। প্রথমে আমরা কি বললাম, প্রথমে আমাদের রিটার্গেটিং অবধি পৌঁছতে হবে। রিটার্গেটিং অবধি পৌঁছতে পারলে একটা সেলের একটা চান্স। কিন্তু রিটার্গেটিং অবধি যদি আমরা নাই পৌঁছাই, ঠিক আছে, রিটার্গেটিং অবধি নাই যাই, তখন কিন্তু আমরা সেলের গ্যারান্টিটা কিন্তু পাবো না। ওটা বুঝতে পারলেন কি বললাম? ক্লায়েন্ট আমাদের বলবে যে ফার্স্টেই আমাদের সেল দিতে হবে। বিষয়টা বোঝা গেল সম্পূর্ণ? কোনো প্রশ্ন আছে জায়গাটা একটু বলুন তো, প্রশ্ন থাকে? হ্যালো, হ্যালো, জি না স্যার, এটা বুঝতে পেরেছো তো বিষয়টা নাকি না বুঝে? জি স্যার, একদম ক্লিয়ার স্যার। ক্লিয়ার তো? তাহলে যদি কেউ ক্যাম্পেইন করতে দেয়, রান করতে পারবেন তো এই স্ট্র্যাটেজি ধরে এভাবে কাজ করে? জি স্যার, পারবেন তো না? কিন্তু আপনি কি নতুন করে অ্যাড ক্রিয়েট করে আমাদের ক্যাম্পেইন করে দেখাবেন? সে তো দেখাবো, কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন তো? সেটা আমি দেখাবো, বিষয়টা বুঝতে পারছি। জি স্যার, বিষয়টা বুঝতে পারছি। ওকে, তাহলে এবার আছে, আমি একটা ক্যাম্পেইন আমি দেখি ক্যাম্পেইনের মধ্যে কি আছে। হ্যাঁ, আমরা ক্যাম্পেইন করে আচ্ছা কন্টিনিউ করলাম। দেখেন এবার দেখেন ক্যাম্পেইনের মধ্যে কি আছে। খসখস করছে, কারণ দেখতে পারে, বন্ধ করুন না,
তোতে খস 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 করে আওয়াজ আসছে। বন্ধ করছে স্যার, বলেন। ওকে, এটা হলো ক্যাম্পেইন। প্রথমে আমাদের দিতে হবে একটা ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নেমটা কি হবে দেখবো, ক্যাম্পেইন নেমটা দেবো হচ্ছে প্রোডাক্ট অনুযায়ী। আমাদের ফার্স্টে আমাদের প্রোডাক্ট কি আছে সেটা দেখতে হবে, সেটা দেখার পর আমাদের হলো সেটা নিয়ে আমাদের ক্যাম্পেইন নেম নামটা লিখতে হবে। কিরকম নাম লিখবো, ধরুন আমার প্রোডাক্টের নাম হচ্ছে এটা কি টাইটেল থাকবে স্যার? হ্যাঁ, এটা টাইটেল থাকবে। হ্যাঁ, এটা দেখে আপনাকে বুঝতে হবে। তো আমার প্রোডাক্টে একটা নাম দিই ফার্স্টে, সেই প্রোডাক্টের নামটা হচ্ছে, আমার একটা ক্লায়েন্ট একটা হোলসেল আছে, সেটার মধ্যে আমি ক্যাম্পেইন নেম, ও ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন নেমটা আপনাকে দিতে হবে। যে প্রোডাক্টের, যে প্রোডাক্ট, প্রথমে একটা প্রোডাক্ট দিতে হবে। আমি এখানে একটা প্রোডাক্ট প্রোডাক্ট বার করি ফেসবুকে। লেজার স্পট, এটা বাদ দিই, একটা প্রোডাক্ট দিই। $500 দাম, কি বলছে, মাল্টিপারপাস ল্যাপটপ টেবিল, স্টাডি টেবিল, আচ্ছা ল্যাপটপ টেবিল, এটা ঠিক আছে, স্টাডি টেবিল। আজকে ডেটটা আমি দিয়ে দেবো, কত তারিখ আমার ক্যাম্পেইনটা শুরু করেছে। তা আজকে ডেট কত? আজকে ডেট হচ্ছে 16 তারিখ, তাই তো? 15 তারিখ আজকে, আজকে হলো 15 তারিখ, 15 নভেম্বর, তাই তো? 11/11/2021 নভেম্বর 15। ল্যাপটপ টেবিলের আমার হলো ক্যাম্পেইনের নাম, নভেম্বর 15 হচ্ছে আমার হলো কোন তারিখ থেকে ক্যাম্পেইন শুরু করে সেটা হলো ডেট। তাহলে এটা দেখলে কি হবে, আমি বুঝতে পারবো, চিনতে পারবো যে আমার এই ক্যাম্পেইনটা 15 তারিখ থেকে শুরু হয়েছে। চলো, এখানে হাত ক্যাটাগরি দেখতে হবে না, বাইং টাইপ দেখতে হবে না, ট্রাফিক, ক্যাম্পেইন অবজেক্টিভ। আচ্ছা, ক্যাম্পেইন অবজেক্টিভ ট্রাফিক মানে হচ্ছে আমি যে কি বিষয় ট্রাফিক চালাচ্ছি, আমার ট্রাফিক ক্যাম্পেইন চালাচ্ছি, ট্রাফিক, ঠিক আছে? তো এই জন্য সেখানে ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে ট্রাফিক দিয়েছে। তারপরে হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, বিষয়টা বুঝেন ভালো করে। ক্যাম্পেইন অবজেক্টিভটা স্যার সেল হবে না? পরে হবে, আমি এটা দিয়ে শুরু, বেসিক ক্যাম্পেইন দেখাচ্ছি, ওটাও দেখবো আমরা, বুঝতে পারলো? ওটা ইভেন্ট তৈরি করার সময় দেখবো আমরা, যেটা মুকুল বলতে চাইছে সেটা বুঝতে পেরেছি।
ও ট্রাফিক, ঠিক আছে, আমি ট্রাফিকটা নিলাম, যে আমার সেটার মধ্যে বেশি বেশি করে ভিজিটর অথবা ট্রাফিক আসুক, এটা আমি চাই। তো এবার দেখেন এখানে হচ্ছে আছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, কথাটা মানে কি, কথাটা মানে হচ্ছে যে ধরুন আপনাদের এলাকায় রাস্তা তৈরি হচ্ছে, ঠিক আছে, তো বিভিন্ন টেন্ডার যারা আছে, টেন্ডার তারা টেন্ডার টেন্ডার ধরা যাওয়া যায় দেওয়া যায় মানে রাস্তা, যে রাস্তা তৈরি করার যে মানে ইয়ে মন্ত্রী আছে, সে ব্যক্তি বলল, সে মন্ত্রী বলল দেখুন কোন একটা টেন্ডার এলাকা বলল যে রাস্তা তৈরি করার দায়িত্ব নেবে, তাকে বললো দেখো ভাই আমি তোমাকে 1 কোটি টাকা দিলাম, এই 1 কোটি টাকার মধ্যে তোমার এমপ্লয়ি যা আছে সবাইকে দেবা এবং আমার রাস্তা পুরো তৈরি করে দেবা, তো এটা হলো তোমার খরচা, 1 কোটি টাকা তোমাকে দিলাম, 1 কোটি টাকার মধ্যে আমার রাস্তা পুরো একদম তৈরি যায়, এই বেশি টাকা আমি দেবো না তোমাকে, এটা হচ্ছে বললো বাজেট স্যার বাজেট। এবার হচ্ছে সে কি হবে, এবারে সে হলো এবার তাকে দেওয়ার পর কি হলো, সে মন্ত্রীটা কি হলো ফ্রি হয়ে গেল, এবার তাকে দেওয়ার পর সে হলো কি হলো ফ্রি হয়ে গেল, জি, যে সে হলো তার দায়িত্ব শেষ, এটা হলো তাকে দেওয়ার পর তার দায়িত্ব শেষ, সে বললো যে ভাই তোমাকে 1 কোটি টাকা দিলে এই টাকার মধ্যে তুমি কি করে রাস্তা তৈরি করবা নাকি না করবা সেটা তোমার ব্যাপার, কিভাবে করবা সেটা তোমার ব্যাপার, সেটা আমার আর কোনো দায়িত্ব নেই। ঠিক এইখানে হলো সেই সিস্টেমটা হলো এটা, যে বাজেট অ্যাড করা যায় হলো দুই ভাবে, 1 নম্বর হবে হচ্ছে এই ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এখান থেকে বাজেট অ্যাড করা যায়, আর 2 নম্বর অ্যাড করা যায় হচ্ছে অ্যাড সেট লেভেলে আছে, যখন আমরা অ্যাড সেট লেভেলে অ্যাড সেটের মধ্যে যখন আমরা বাজেট অ্যাড করব তখন আমাদের এই ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটাকে অফ করে দিতে হবে, এটা আমি অন করেছি এটাকে অফ করে দিতে হবে, ঠিক আছে, এখানে আমি অফ এটাকে আমি অফ করে দিলেই আমি হচ্ছে ক্যাম্প অ্যাড সেটের মধ্যে গিয়ে বাজেট অ্যাড করে, তাই তো স্যার, হ্যাঁ নিউ ট্রাফিক পাচ্ছি, ওটা অপটিমাইজেশন অফ করে দিলে, না না আরে এত বড় মহা মুশকিল, তো আসুন ভাই ক্লাসে আসুন, তো জিনিসটা বোঝেন ভালো করে, তো এইখানে এসে দেখেন আমি হচ্ছে কি করছি, ডেলি বাজেট দেখেন অ্যাড করছি কত, 800 টাকা, তাই তো ডেলি বাজেট আমি দিলাম, তো ব্যাপারটা কি দেখেন যে আমার ডেলি বাজেট কত, এটা এই যে আমি যে অ্যাড করছি, আমি মনে করি যে এখানটা আমি একখানা ক্যাম্পেইন তৈরি করলাম, ধরেন এখানটা এই যে আমি ক্যাম্পেইনটা তৈরি করলাম, সেই ক্যাম্পেইনটা আমি একখানা ক্যাম্পেইন আমি তৈরি করলাম, সেই একখানা ক্যাম্পেইনের জন্য তার ডেলি বাজেট কত হবে সেটা আমি তাহলে এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম, ডেলি বাজেট আমি দেখলাম ধরুন 500 টাকা, প্রতিদিন 500 টাকা করে, প্রতিদিন 500 টাকা ধরলাম, তো এখানটা আমি অ্যাড করলাম, এবার ফেসবুক দেখলো আমি যে ব্যক্তিটা 500 টাকা আমি বাজেট রেখেছি, ডেলি বাজেট রেখেছি 500 টাকা, এবার হচ্ছে ফেসবুকের কাজ কি হবে, একদিন হয় 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আমি 500 টাকা পুড়িয়ে ফেলা, বুঝেছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই 500 টাকাটাকে পুড়িয়ে ফেলা, পুড়িয়ে ফেলে আমার জন্য একটা রেজাল্ট এনে দেওয়া, আমার জন্য একটা আউটপুট এনে দেওয়া, এটা হলো ফেসবুকের কাজ, যেটা আমি যদি এখান থেকে যদি আমি বাজেট অ্যাড করি, ঠিক আছে, এটা হলো ফেসবুকের কাজ হবে। এবার আমি যদি মনে করি যে এইখানে আমি বাজেট অ্যাড করব না, আমি গিয়ে বাজেট অ্যাড করবো হলো এইখানটায়, এইখানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অন করে অন করে এখানে আমি বাজেট অ্যাড করব, তাহলে কি হবে, আমি এখানে ধরেন আমি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের মধ্যে আমি এখানটায় চাপিয়ে দিলাম হচ্ছে ধরেন আমি আমার ক্যাম্পেইনটা 10 দিন চালাবো, 10 দিনের জন্য বাজেট কত হয়, 5 50, 5000 টাকা, তাই তো, 5000 টাকা 10 দিনের, 5000 টাকা হয়, তো এইবার হচ্ছে আমি এটাকে আমি এখানে ডেলি এখানে দুটো বাজেট, এখানে একটা ডেলি বাজেট আছে একটা লাইফ টাইম বাজেট আছে, ধরুন আমি লাইফ টাইম বাজেট টোটাল বাজেটটাকে সরি 8000 টাকা হয়ে যাচ্ছে ডেলি বাজেট, বাদ দেন এত বড় করে বলছি ছোট করে বলছি, আমি এখানে ভাব এখানে যেখানে আমি ডেলি ওইখানে আমি এখানে আমি যে ডেলি বাজেট 500 টাকা রেখেছিলাম এইখানেও আমি ডেলি বাজেট আমি 500 টাকায় রাখলাম, ধরে টাকাটা আমি এইখানে অ্যাড না করে আমি টাকাটা এইখানে অ্যাড করলাম, বুঝতে পারলেন, মানে টাকাটাকে আমি এই অ্যাড সেটের এখানটা অ্যাড না করে এখানটা আমি ডেলি বাজেট না দিয়ে এখানে যে টাকাটা অ্যাড করা কথা ছিল 500 টাকা এইখানটা আমি অ্যাড না করে টাকাটাকে আমি এইখানটা অ্যাড করে দিলাম, যে কোনো এক জায়গায় অ্যাড করলেই হবে দুইটাই, কি যে কোনো এক জায়গায় অ্যাড করলে হবে না, দুই জায়গায় অ্যাড করা দুটো মানে আছে, সে মানেটা বলতে হবে,
এইখানে যদি আমি টাকাটা স্যার এখানে অপটিমাইজেশন আর ওই নিউ ট্যাব মানে নিউ ট্যাপিক অ্যাড সেটা ওই ওই দুইটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারিনি ওই অপটিমাইজেশন আচ্ছা অপটিমাইজেশন ফর অ্যাড আচ্ছা ক্যাম্পেইন অপটিমাইজেশন মানে হচ্ছে আমার ক্যাম্পেইনটা অপটিমাইজ হবে ট্র্যাফিকের জন্য মানে আমার ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য কি হলো মানুষকে নিয়ে আসা ট্র্যাফিক আনা ওয়েবসাইটের মধ্যে যখন আমি ক্যাম্পেইনটা স্টার্ট করব রান করব তখন সেটার অপটিমাইজ করবে ফেসবুক হচ্ছে ট্র্যাফিকের জন্য মানে ফেসবুকে তখন দেখবে যে আমি যে ট্র্যাফিকের জন্য অ্যাড দিয়েছি ফেসবুক আমার ওয়েবসাইটে ট্র্যাফিক নিয়ে আসবে বুঝতে পারলেন জি ফেসবুক এখন বেশি বেশি করে ট্র্যাফিক মানুষকে ধরে ধরে আমার ওয়েবসাইটের মধ্যে এনে ফেলবে বুঝতে পারলেন আচ্ছা এবার দেখি এখানটায় আসি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের কাজ দেখি আমি এখানটায় আমি 500 টাকা আমি অ্যাড বাজেট লাগিয়ে ই করে দিলাম সেট করে দিলাম যে ডেলি আমার বাজেট হলো 500 টাকা ঠিক আছে করার পর আমি এখানে নেক্সটে চলে গেলাম এখান থেকে নেক্সটে চলে গেলাম এইবার দেখেন মজার জিনিস যখন আমি ওইখানটায় যখন আমি বাজেট যখন অ্যাড করে এসেছি দেখেন এইখানটায় দেখেন আমার দেখেন বাজেট অ্যাড করা দেখেন আর দিয়ে দেখেন জায়গা দিচ্ছে আমি আছে জায়গা বাজেট অ্যাড করার ১ কোটি টাকা দিয়ে দিলো বলে এবার তুমি কিভাবে করবো আমার দেখে লাভ নেই তোমাকে এটা করতেই হবে তাহলে এইখানটা আমি ফেসবুকে 500 টাকা দিয়ে দিলাম এইবার ফেসবুকে আমি বলে দিলাম যে ভাই তুমি এই 500 টাকা আমার ডেলি বাজেট রাখো আমি যতগুলো এখানে অ্যাকসেপ্ট করি তৈরি করে করি না কেন আমার আমাকে রেজাল্ট এনে দিতে হবে এটা হলো তোমার দায়িত্ব ভাই এটা আমার দায়িত্ব এবার আমার দায়িত্ব দিলাম কাকে ফেসবুককে ঠিক আছে আর যদি আমি যদি এখানটা যদি সেট করতাম তাহলে এখানে দায়িত্ব থাকতো আমার উপর সেটা ফেসবুক দেখতো না ফেসবুকে তখন কাজ করতে হতো যত তাড়াতাড়ি 500 টাকা পুড়িয়ে পুড়িয়ে ফেলা যায় বুঝতে পারলেন আর এখানটা যখন আমি যখন লাগালাম সেট করলাম এখানটা তাহলে হলো কি ফেসবুক এখানে এটা হলো আমার টাকাটাকে বুঝে শুনে খরচা করবে বুঝতে পারলেন এখন হচ্ছে আমার টাকাটাকে বুঝে শুনে খরচ করবে সবসময় হ্যাঁ সবসময় সঠিক জায়গায় খরচা করবে আমাকে উল্টো পাল্টা জায়গায় টাকা খরচা করবে না তাহলে এবার এখানে যাই এখানে হচ্ছে আমি অ্যাসেটের একটা নাম দেবো আচ্ছা এটা বলে দিই যে ক্যাম্পেইন তৈরি করতে পারবেন একটা কিন্তু অ্যাসেট তৈরি করতে পারবেন কমসে কম অ্যাসেট তৈরি করতে পারবেন অনেকগুলো ঠিক আছে এটা হলো অ্যাডসেট এক বাজেটে অনেকগুলো অ্যাড চালাতে পারবো হ্যাঁ অনেক একটা বাজেটে অনেকগুলো অ্যাডসেট মানে অ্যাড চালাতে পারবে ল্যাপটপ স্ট্যান্ড ওটা নিয়ে ছিল আমি দিলাম কয়দিন চলবে ওই রকম তো কোনো ডেট দেখলাম না এখানে দেখো বলছে আছে আছে দেখাচ্ছি তাহলে ল্যাপটপ স্ট্যান্ড আমি ধরলাম এটা এটা হলো আমার অ্যাডসেট নাম্বার 1 এটা এক দিয়ে দিলাম 1 লিখে দিলাম এটা হলো আমার এক নম্বর ঠিক আছে এবার দেখেন স্টার্ট ডেট মানে কবে থেকে একটা চলছে আজ নভেম্বর 15 থেকে হ্যাঁ আসুন ভাই এই প্রবলেম তো এখনো সলভ হয়নি বায়া তো 2-3 দিন সকালে নক করতেছিল এখন রাত্রে বেলা নক করতেছে ও এখন অফার পাঠাতে বলতিছে স্যার আমি ক্লাসটা করে নিই ক্লাসটা করে আপনাকে কথা বলছি তো বাজেট কত বাজেট হচ্ছে এটা এখানে এটা হলো স্টার্ট ডেট ঠিক আছে স্টার্ট ডেট কত 15 তারিখ তাই তো আমার মতো করে বা যদি আপনি চালাতে সেট করে দিলাম সেট করে দেওয়ার পর এখানে হচ্ছে 9:22 থেকে 12টা এখানে 12টা অবধি থাক 9:22 থেকে সকাল 9:22 দুপুরের পর থেকে চালাতে হয় ঠিক আছে 24 ঘন্টা পর থেকে ধরুন আমি এখানটা 15 তারিখে হলো আমি অ্যাডটা চালু করলাম তাহলে আমি এইখানটা দেবো হচ্ছে যে 12টা এখানে আমি পিএম দেবো কেন পিএম দেবো যে এইখানটায়
হচ্ছে আমার যে 15 তারিখ হচ্ছে, 15 তারিখ পর হচ্ছে 15 তারিখ পর, 15 তারিখ, 15 তারিখ হলো আজকে, তো 15 তারিখের পর তো 16 তারিখ পড়ে যাবে, তাই তো? হ্যাঁ, 15 তারিখ, আজকে রাত্রে তো 12টার পর থেকে 16 তারিখ পড়ে যাবে। 16 তারিখ পড়ে পড়ে যায় তাহলে হচ্ছে আমি এখানটায় টাইমটা সেট করবো, দেখেন কি হবে, যে 12টার পর পর হয়ে যাবে AM, তাই তো? তাহলে এখানটা আমি তাহলে AM করে দিই, তাহলে আজকে রাত্রে যখন 12টা পেরিয়ে যাবে, আজকে, হ্যাঁ, আজকে রাতে 12টার পর থেকে চালু হবে আমার অ্যাডটা। তাহলে 1 মিনিটও লস হলো না আপনার হিসেবে। হ্যাঁ হ্যাঁ, আমার অ্যাডটা হলো আজকে রাতে 12টার পর থেকে স্টার্ট হয়ে যাবে। 16 তারিখ হয়ে যাবে। হ্যাঁ, 16 তারিখ হয়ে, হ্যাঁ, 15 তারিখে পরে, এই যে 12টা যখন দিলে তাহলে 16 তারিখ থেকে স্টার্ট হবে, মানে আমরা আগের দিন সেট করে রাখবো, তার পরের দিনে হ্যাঁ ফিউচারে। পরের দিনে, হ্যাঁ পরের দিনে সেট করে রাখবো। তাহলে এখানে 12 AM দিয়ে দিলাম, তাহলে আজকে রাতে 12টা থেকে শিডিউল সিস্টেম না? হ্যাঁ, শিডিউল সিস্টেম, তাহলে আজকে রাতে 12টা থেকে আমাদের অ্যাডটা স্টার্ট হয়ে যাবে। নভেম্বরে রাত্রি 12টা অবধি আমাদের অ্যাডটা চলবে, ঠিক আছে? তাহলে 12টা PM করুন নিচেটা, নিজেটা PM করলে তার দুপুর 12টা একটা মধ্যে একটা ইয়ে হয়ে যাবে, 11টা 59 মিনিট করলে হয়। তাহলে দুপুর 12টা যদি, তাহলে 12টা PM করি তাহলে দুপুর 12টা অবধি চলবে, দুপুর 12টা হয়ে যায় স্যার, হ্যাঁ 12 ঘন্টা আরো বাকি থেকে যায়। দুপুর 12টা অবধি চলবে। তাহলে এটাকে আমি করে দেওয়া হচ্ছে যে সন্ধে 8টা করে দিই, 8টা অবধি চলবে, ঠিক আছে? কিংবা রাত্রি সন্ধে 10টা, রাত্রি 10টা অবধি চলবে, তাহলে 12টা থেকে রাত্রি 10টা অবধি চলবে, রাত্রি 10:30 থেকে রাত্রি 10টা অবধি চলবে, ঠিক আছে? এরকম করে দিলাম। তো এবার দেখেন নিচে আছেন যে এখানটা আমাদের কি বলতে যাবে, কি বলেছিলাম, টার্গেটিং করব। এবার আমাদের অডিয়েন্স খুঁজব, অডিয়েন্স খুঁজে বার করব, অডিয়েন্স কোথায় আছে। তাহলে এবার হচ্ছে আমাদেরকে অডিয়েন্স খুঁজতে হবে যে আমি অডটা কাদেরকে দেখাবো। এবার দেখেন, ক্রিয়েট নিউ অডিয়েন্স একটা আছে, 2 নম্বর হচ্ছে ইউজ সেভ অডিয়েন্স, মানে হচ্ছে এখানে এসে আমি অডিয়েন্স ক্রিয়েট করব। এখানে দেখা যাচ্ছে কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, এগুলো পরে বুঝবো। প্রথমত আমরা দেখি যে এই জায়গাটা বাদ দেবো, এই জায়গাটা কাস্টম অডিয়েন্স এর জন্য। এটার লোকেশন মানে আমি অ্যাডটা কোথায় দেখাবো তার লোকেশনটা আমি এখানে এসে, এখানে এসে চুজ করব। দেখেন একদম উপরে দেখেন কটার অপশন অপশন ইয়ে আছে, পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, মানে হচ্ছে মানুষ এই লোক, মানে মানুষ এই জায়গাটার মধ্যে আছে, যে মানুষগুলো এই জায়গাটার মধ্যে আছে, দেখেন পিপল হুজ হোম অর মোস্ট রিসেন্ট লোকেশন ইজ উইদিন দ্য সিলেক্টেড এরিয়া, মানে হচ্ছে মানুষের, যেসব মানুষের হোম মানে যেসব মানুষের মানে বাড়ি স্থায়ী এই লোকেশনটার মধ্যে আছে। কোন লোকেশনটার মধ্যে? যে লোকেশনটা আমি এখন সিলেক্ট করছি, আমি সিলেক্ট করলাম ইন্ডিয়া। আমি দেখালাম এখানটা বাদ দিলাম, ইন্ডিয়াটা বাদ দিয়ে দিলে আমি দেখালাম সিলেক্ট করলাম হচ্ছে USA, সিলেক্ট করবো এই জায়গাটায়, এখানটা USA সিলেক্ট করলাম। আমি ধরুন দেখাবো, ঠিক আছে? তো এবার দেখেন ইউনাইটেড স্টেট এর মধ্যে আমি ধরুন আমি নিউ ইয়র্ক এর অ্যাডটা দেখাবো, নিউ আর নিউ ইয়র্ক সিটিতে, মানে স্টেট সিটি খুঁজে, নিউ ইয়র্ক সিটি, এই যে সিটি ইউনাইটেড স্টেট এর মধ্যে নিউ ইয়র্ক সিটির মধ্যে আমি অ্যাডটা দেখাবো, এটা হলো নিউ ইয়র্ক সিটি। তো এই সিটির মধ্যে এটা দেখেন যে আমার হচ্ছে 25 মাইল, ঠিক আছে? এবার এটাকে আমি যদি মনে করি পয়েন্ট নিতে পারবো যে 25 থেকে আমি এটাকে 50 অথবা 40 করে দিলাম, 41 করে দিলাম, 50টা শেষ নাকি? হ্যাঁ 50টা হলো শেষ। এবার নিউ ইয়র্কের সিটির একদম মধ্যেখান থেকে, মানে সিটির শহরের একদম মধ্যেখান থেকে বাকি যে 50টা এরিয়া দেখেন, এরিয়া আছে, দেখেন নিউ ইয়র্কে দেখেন সিটি, দেখেন একদিকে দেখেন ইয়ে সাগর, সাগর আছে আর সমুদ্র আছে, ঠিক আছে? তো নিউ ইয়র্কের এক শহরে একদম কেন্দ্রস্থল থেকে তার আশেপাশে 50 কিলোমিটার, 40 কিলোমিটার এরিয়া ধরে আমার অ্যাডটা মানুষ দেখতে পাবে, ঠিক আছে? এইবার ধরুন আমি নিউ ইয়র্ক গেল, এইবার ধরুন আমি আমার অ্যাডটাকে আমি বাংলাদেশে দেখাবো, বাংলাদেশে একটা
জায়গার নাম বলুন, ঢাকা, ঢাকা রাজবাড়ি যেকোনো একটা দিন, ঢাকা দিলাম, ঢাকা ডিভিশন বাংলাদেশ এই জায়গাটায়। এবার দেখেন দু নম্বর আমি জায়গা দেখাবো, দেখাবো সেটা হলো আমার ঢাকা, 25 কিলোমিটার, ঠিক আছে? তাহলে 50 কিলোমিটার বেশি দেখানো যাবে না? হ্যাঁ 50 কিলোমিটার বেশি দেখানো যাবে, এখানে অপশন দেয়া আছে, যদি দেখা যাচ্ছে সেটা আমার দিতে হবে 40 কিলোমিটার। ওইখানে যে টাইমটা কাউন্ট হচ্ছে ওইখানে লিখে দিয়ে যাবে না 40-50? না না, এখানে দিয়ে যাবে, যেটুকু আমি কাউন্ট দিয়ে সেটুকু আমাকে লিখতে হবে। কিন্তু এইভাবে অসম্ভব, এভাবে হলো সিটি, এভাবে টার্গেট করতে নেই, এটা হলো কি যেকোনো একটা জায়গা ধরে টার্গেট করতে হয়। হ্যাঁ এভাবে দেখানো যায়, সারা পৃথিবী যত লোক আছে সব লোককে আমি অ্যাড দেখাতে পারবো, কিন্তু ওইভাবে অ্যাড দেখানো মানে যায় না। ধরুন যখন আমাদের ক্লায়েন্ট যখন আমাদের কাজ দেবে, কাজ দেওয়ার পর কিন্তু তার থেকে আমরা আমাদের সবসময় তার টার্গেটেড এরিয়া কোনটা আমাদের জেনে নিতে হবে। যে তখন বলতে হবে যে আপনার টার্গেটেড এরিয়া কোনটা সেটা বলো, তার টার্গেটেড এরিয়া যেটা আছে সেই এরিয়াটাকে এরিয়াটাকে জেনে নিতে হবে, সেই এরিয়াটা ধরে আমাকে কাজ করতে হবে সবসময়। ক্লায়েন্টকে বলতে হবে তার টার্গেট এরিয়া কোনটা, যদি ক্লায়েন্ট না বলে যে আমার টার্গেট হলো ওয়ার মানে হোল মানে সরি সরি যে আমার টার্গেট হচ্ছে যে হোল ইউএসএ, বলছে ও সম্পূর্ণ ইউএসএটার মধ্যে, তখন বলবেন যে ইউএস এর মধ্যে কোন কোন জায়গাগুলো আপনার টার্গেট, সেটা আমাকে স্পেসিফিক করে বলো। ঠিক আছে, তখন বলবো যে ইউএস এর মধ্যে আমার জায়গাগুলো নিউ ইয়র্ক, সেখানে আলবেনিয়া, এসব যে ইয়েগুলো জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমার টার্গেটেড। এবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তখন আপনি সেই এরিয়া ধরে আপনি হলো টার্গেট করুন। ঠিক আছে, তো ফার্স্টে কি করবে যে এরিয়াটাকে ঠিক মতো করে নেবেন। যেমন হচ্ছে যে যদি বুঝতে না পারেন, দেখা গেলো ক্লায়েন্ট আপনাকে বলে যে সমস্ত ইউএসএ তো হচ্ছে আমার টার্গেট, এইবার করবেন কি লিখে নেবেন যে ইউএসএ টপ সিটিজ ইন ইউএসএ, টপ স্টেট ইন ইউএসএ, স্টেট ইন ইউএসএ, স্যার অল কান্ট্রি সিলেক্ট করা যায় না স্যার? না ওইভাবে টার্গেট করা যায় না। আচ্ছা স্যার, মানে একটা কান্ট্রির ভিতরে বিভিন্ন ইয়াতে চালানো যাবে বড় বড়? হ্যাঁ, একটা তো টার্গেট করে আপনাকে পেয়ে যেতে হবে না, অল কার্ডে তখন আপনি অ্যাডভার্টাইজিং বাইরে দিতে পারবেন না। আচ্ছা স্যার, ফেসবুক কিভাবে প্রচার চালাবে ওই এরিয়ার মধ্যে যাদের অ্যাকাউন্ট আছে ফেসবুক তাদের কাছে? ওই এরিয়ার মধ্যে যারা যারা যেসব মানুষ দিয়ে আপনি টার্গেট করছেন তাদেরকে প্রচার চালাবে। এবার আপনি এখান থেকে সিটি গুলোর নাম গুলো নিয়ে নেবেন, ঠিক আছে? নিউ ইয়র্ক আছে, লস এঞ্জেলেস আছে, চিকাগো আছে, হাস্টেন আছে, ফনিক্স আছে, ফিলাডেলফিয়া আছে। তো এবার আপনি এখান থেকে সান অ্যান্টোনিও আছে, অ্যান্টোনিও আছে, নাম নিয়ে ওইখানে এবার এখান থেকে নাম নিলে, এখান থেকে আপনি নামটা তুললেন, তুলে এখান থেকে নামটা কপি করলেন, ডান পাশ থেকে নিউ ইয়র্ক থেকে শুরু করতে হবে ডান পাশে। হ্যাঁ, এখান থেকে আপনি নামটা কপি করলেন, কপি করে নিউ ইয়র্ক আমাদের বসানো আছে, এবার ক্যালিফোর্নিয়া যায়, এখান থেকে আপনি আমি আসলাম, কপি করলাম, কপি করে এখানে এসে আমি বসিয়ে দিলাম, ঢাকাটাই কেটে দিই। বসিয়ে দিলাম এই ক্যালিফোর্নিয়া চলে আসলো, দেখেন চলে আসলো ইউনাইটেড স্টেট, ঠিক আছে স্টেট এটা ক্যালিফোর্নিয়া, এই হলো নিউ ইয়র্কের পরে দেখেন ক্যালিফোর্নিয়া চলে আসছে। ঠিক আছে, এবার দেখো আমি এখানে চিকাগো বা টেক্সাস, আমি টেক্সাস টা করে দিলাম,
টেক্সাস কে আমি তুলে নিলাম, দেখো টেক্সাস চলে এসেছে, দেখেন ম্যাপের দিকে তাকান, দেখেন এই দেখেন আমি কটা টার্গেট করেছি, তিনটে এরিয়া, একটা দুটো তিনটে দেখাচ্ছি, দেখেছেন? এবার আমি আরেকটা আরেকটা জায়গা অ্যারিজোনা ফোনিক্স, অ্যারিজোনা কে নিয়ে এই নামে যতটুকু এরিয়া আছে পুরোটুকু দেখাবে? হ্যাঁ পুরোটুকু দেখাবে, অ্যারিজোনা, অ্যারিজোনা ইউনাইটেড স্টেট, ঠিক আছে? এই দেখেন আমি এখানে কটা টার্গেট, তিনটে টার্গেট করেছি, চারটে ফোনিক্স অ্যারিজোনা, আর নিচে আছে এই দেখেন চারটে, একটা দুটো তিনটে চারটে, চারটে এরিয়া টার্গেট করেছি, তাই তো ইউনাইটেড স্টেটের মধ্যে। এবার দেখেন এখানটা দেখেন আছে একটা দুটো তিনটে চারটে, চারটে এরিয়া টার্গেট করেছি, ঠিক আছে? এটা হলো আমার টার্গেট, এই চারটে এরিয়ার মধ্যে আমি হলো আমার অ্যাডভার্টাইজটা দেখাবো, ঠিক আছে? এটা হলো আমার টার্গেটেড লোকেশন, এটা হলো লোকেশন, ঠিক আছে? এবার হচ্ছে আমার পিপল আসবে পরে আসবো। আচ্ছা এখানটা আমি দেখিয়ে দিই, টার্গেটেড লোকেশন মধ্যে কোন কোন মধ্যে আমি অ্যাড দেখাবো, পিপল লিভিং অর রিসেন্টলি ইন দিস লোকেশন, মানে যেসব মানুষগুলো এখানে স্থায়ীভাবে বাস করছে সেসব মানুষদের অ্যাড দেখাবো, নাকি শুধুমাত্র যেখানে এখানে স্থায়ীভাবে বাস করছে অথবা নতুন এই জায়গাটার মধ্যে এসছে তাদেরকে আমি অ্যাড দেখাবো, নাকি পিপল লিভিং ইন দিস লোকেশন, মানে যাদের মানে এখানে নিজস্ব বাড়ি আছে এলাকার মধ্যে, এই এরিয়াটার মধ্যে, এই যে জায়গাটা আমি টার্গেট করেছি, যাদের যাদের নিজস্ব বাড়ি আছে এখানে, নাকি তাদেরকে আমি অ্যাড দেখাবো? সবাইকে দেখাবো? হ্যাঁ সবাইকে দেখাবো, যেন আমি প্রথমে অ্যাড এক নম্বরটা নিলাম। আবার দেখেন তিন নম্বর দেখেন আছে কি, পিপল রিসেন্টলি ইন দ্য লোকেশন, মানে রিসেন্টলি মানে যেসব মানুষগুলো এখানে নতুন এসছে এরিয়ার মধ্যে, যেসব মানুষগুলো নতুন এসছে, বাট নাকি তাদেরকে অ্যাড দেখাবো, নাকি পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন, মানে যেসব মানুষগুলো এখানে ট্রাভেল করতে এসছে তাদেরকে অ্যাড দেখাবো? এইগুলো চারটে চারটে ওয়ার্ডে চারটে মানে, তাহলে আমি এখানে প্রথমেরটাই আমি সিলেক্ট করে গেলাম, পিপল লিভিং অর রিসেন্টলি ইন লোকেশন, যেসব মানুষগুলো এখানে বাস করছে তাদেরও দেখাবো, অথবা যারা রিসেন্টলি এসেছে তাদেরও, তাদেরকেও দেখাবো, ঠিক আছে? গেল, এটা হলো আমার লোকেশন গেল। এবারে আমি হচ্ছে, এবারে আমি হচ্ছে এজ, এজ সিলেক্ট করব, আমার প্রোডাক্ট রোজে টার্গেট করতাম, উল্টো আবার টার্গেট করলে হবে না, আমার প্রোডাক্ট দিয়ে সেটা থেকে কি শুরু করতো, আঠারো নিচে নামতে পারি, কেন নিচে নামতে পারি, কারণ আঠারো নিচে লোকেরা তো ল্যাপটপ ইউজ করে, ষোলো সতেরো তো নামতে পারে, পনেরো ষোলো এরকম, হ্যাঁ এই জায়গার থেকেও নামতে পারে, কারণ এখানে লোকেরা আবার ল্যাপটপ ইউজ করে, তাদের ইয়ে দরকার, টেবিল দরকার স্টাডি করার জন্য, জেন্ডার অল রাখবো, কারণ এটা তো সবাই ইউজ করে, এটা তো সবাই ইউজ করে, মানে প্রোডাক্ট দেখে দেখে সবসময় সবকিছু করতে হবে, প্রোডাক্ট কি ফার্স্টে বুঝতে হবে সেটা দেখে সবসময় করতে হবে, উল্টো পাল্টা করলে হবে না ভাই, বুঝলে? তো এটা তো সবাই ইউজ করে, তাহলে জেন্ডারটা অল রাখবো। আচ্ছা এইবার দেখেন আসে হচ্ছে ডিটেল টার্গেট, মেন জায়গা, এবার এটা হলো মেন জায়গা, ফার্স্টে লোকেশন দিলাম, সেকেন্ড হলো এজ দিলাম, তিন নম্বর হলো জেন্ডার দিলাম, চার নম্বর হচ্ছে ডিটেল টার্গেটিং, বড় হয়ে যাচ্ছে না, বড়ই হবে স্যার, মজা লাগতেছে আজকে স্যার, না স্যার ভালো লাগতেছে, আসলে মজা লাগতেছে স্যার, এবার এখানটায় আছে ডিটেল টার্গেটিং। হ্যাঁ টার্গেটিং এর মধ্যে তিনটে অপশন পাবে, ঠিক আছে? এক নম্বর হচ্ছে রিফ্রেশ দেন না বলতে স্যার, আঠারো নিচে করলে এটা আসবে না, আঠারো থেকে আমাদের স্টার্ট করতে হবে,
ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার। এবার এখানে মানে বুঝি, ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার প্রথমে ডেমোগ্রাফিকে আছে, ডেমোগ্রাফিক কি বিষয়টা, ডেমোগ্রাফিক কথা মানে হচ্ছে এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্ট, পার্টনার, রিলেশনশিপ, ওয়ার্ক। এডুকেশন পড়াশোনা করছে, হাই স্কুল গ্রাজুয়েশন যারা পড়াশোনা করছে, কলেজের মধ্যে যারা পড়াশোনা করছে, তারপর হাই স্কুল, মাস্টার ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি, সাম স্কুল, সাম গ্রাজুয়েশন স্কুল, সাম হাই স্কুল, আনস্পেসিফাইড। খাপ খাচ্ছে সব করে কেন দিল। তাহলে এখানে আমি তাহলে দিয়ে দিলাম, তাহলে এটা হলো কি ডেমোগ্রাফিকের এই যে বিষয়টা আছে এক নম্বর। দু নম্বর হচ্ছে দেখেন আনস্পেসিফাইড আছে ফিল্ড অফ স্টাডি, মানে কোন ফিল্ডে স্টাডি করছে। এখানে এসে আমি হচ্ছে নিতে পারি, যেমন যারা হচ্ছে কি পড়ছে কেমব্রিজে, যারা পড়ছে কেমব্রিজ ইউনিভার্সিটি, ঠিক আছে, কেমব্রিজ ফোন আছে কেমব্রিজ, মানে এখানে ম্যানুয়ালি অ্যাড করে দেবে না, এগুলো ম্যানুয়ালি করতে হয় না, আলাদা ঝামেলা আছে। BRIDG CAM হবে না স্যার, CRA ভাবে না, এটা ইউনিভার্সিটি অফ কেম হবে, চলে এসেছে। তাহলে যারা কেমব্রিজ ইউনিভার্সিটিতে যারা পড়ছে এটা হলো ফিল্ড অফ স্টাডি, ঠিক আছে, মানে কোন ফিল্ডে পড়ছে সেই ফিল্ড অফ স্টাডিটা একবার দেখি। ওয়ার্কের ভিতরে কি স্যার যে কোনো গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস কিংবা কোনো অফিস এরকম ই করা যাবে স্যার টার্গেট? হ্যাঁ হ্যাঁ করা যাবে। যারা এটা ইউজ করবে মানে করার সম্ভাবনা আছে তাদেরকে টার্গেট করতে হবে না? হ্যাঁ হ্যাঁ তাদেরকে, মানে আমি অন্য প্রোডাক্টের জন্য বলছি। হ্যাঁ হ্যাঁ ফিল্ড অফ স্টাডি, ঠিক আছে। তো এটা এখান থেকে এসে স্টাডি নাম করতে হবে, স্কুল এখানে এসে স্কুলের নাম লিখতে পারি যে কোন স্কুলে তারা পড়ে, ঠিক আছে। সেই স্কুলের যদি এখানে যে লিস্টেড করা থাকে ফেসবুকের কাছে, তো সেখানে এসে ফেসবুক এখানে শো করবে যে এই স্কুলটাকে আমি টার্গেট করতে চাই, এখানে স্কুল নামটা লিখলে সেই স্কুলটা এখানে চলে আসবে, ঠিক আছে, এই স্কুলটা আমি টার্গেট করতে চাই। আন্ডার গ্রেড ইয়ার, মানে আন্ডার গ্রাজুয়েশনের মধ্যে ইয়ারের মধ্যে যারা আছে তাদেরকে আমি টার্গেট করতে পারি, যারা আন্ডার গ্রাজুয়েশন ইয়ারের মধ্যে আছে। দেখেন 2021 থেকে 2025, মানে 2021 থেকে 2025 এর মধ্যে যারা গ্রাজুয়েশন করবে আন্ডার গ্রাজুয়েশন, তাদেরকে আমি টার্গেট করতে পারি এখানে এসে। এবার দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল, ফাইন্যান্সিয়াল এর মধ্যে দেখেন হচ্ছে যে প্রথম অস্ত্র যাতে ইনকাম, এটা হলো আমাদের জন্য না, এটা হলো শুধুমাত্র ইউএস পিপলদের জন্য। জিপ কোড হচ্ছে
10% মানে যাদের মাসে মনে হয় কয়েকশো কোটি টাকা ইনকাম, কয়েক কোটি টাকা ইনকাম তাদেরকে টার্গেট করতে পারি। সবই তো আছে স্যার দেখছি, হ্যাঁ এখানে অনেক দেয়া আছে, এখানে প্রায় যাদের হচ্ছে 31 থেকে 30 দিন থেকে 60 দিনের মধ্যে টেবিল বুক করতে পারেন, সেখানে হচ্ছে আমাদের অমুক অমুক কিছু কিছু জিনিস, আমাদের কিছু কিছু ডিশ আমরা ফ্রি দিচ্ছি, সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। অ্যানিভার্সারি সামনে অ্যানিভার্সারি, তাহলে যখন তাদের অ্যাডটা তাদেরকে দিকে যখন যাবে তখন তারা দেখবে যে আপনার হোটেলে আপনার রেস্টুরেন্ট আপনি ইয়ে দিচ্ছেন, তারপরে বার্থডে মন্থ, ঠিক আছে কোন কোন মাসে বার্থডে দেখেন, বার্থডে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট নভেম্বর ডিসেম্বর অব্দি আছে। তাহলে এখন চলছে নভেম্বর, তাহলে নভেম্বর আমি সিলেক্ট করতে পারি, এখন নভেম্বর, তাহলে নভেম্বরের মধ্যে সিলেক্ট করে আমি অ্যাড দেখাই, তাহলে নভেম্বরে যাদের বার্থডে আছে তাদের কাছে, ধরুন আপনার কোনো রেস্টুরেন্ট কিংবা আপনার কোনো কেক সেলিকে বিজনেস আছে, আপনি বার্থডে কেক বিক্রি করেন, তারপর কেউ বার্থডের জন্য আপনি তাহলে ইভেন্ট তৈরি করেন, মানে কি বার্থডে যে ইয়েটা আছে ডেকোরেশনটা আছে সে অ্যারেঞ্জমেন্ট করেন, সেজন্য আপনি অ্যাড দেখাতে পারেন যে আপনার আপনার আমি আমি আমরা এরকম অ্যাড কেক সেল করি, অথবা বার্থডে জন্য পার্টি পার্টির জন্য আমরা প্রচন্ড প্রচন্ড মানে সমস্ত অর্ডার দিই আপনার পার্টি পুরো অ্যারেঞ্জমেন্ট করে দেবো আপনার বার্থডে পার্টির জন্য, সেই জায়গাটা আপনি তখন তাদেরকে অ্যাড দেখাতে পারেন। হ্যাঁ হ্যাঁ বলুন, মানে আমি ধরুন স্টুডেন্টের মানে টার্গেট করলাম, আবার বার্থডে পার্টি টার্গেট করলাম, ইউনিভার্সিটি টার্গেট করলাম, আপনি করবেন কি যে এই যে এই যে অ্যাসেটের মধ্যে আছে, এই অ্যাসেটের মধ্যে শুধু একটা রাখবেন, শুধুমাত্র স্টুডেন্টদেরই রাখবেন, ঠিক আছে। আপনি বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে আপনার কোন কোন মানুষগুলো আসছে, সব যদি এক জায়গায় রাখেন এই এরিয়ার ভিতরে যারা আছে তাদের নভেম্বরে যাদের বার্থডে শুধু তাদের কাছে যাবে, এটা না শুধুমাত্র নভেম্বরে যাদের বার্থডে শুধু তাদের কাছে যাবে, এসে যাবে না। তাহলে বার্থডে নভেম্বর অথবা বার্থডে ইন ডিসেম্বর, ডিসেম্বরে আপকামিং যাদের বার্থডে আসছে, মানে ডিসেম্বর যাদের বার্থডে আসছে কিংবা আপকামিং যাদের বার্থডে আসছে, মানে যাদের বার্থডে সামনে আসছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। ফ্রেন্ডস অফ লং ডিস্টেন্স, ফ্রেন্ডস অফ দেখেন ফ্রেন্ডস অফ কে আছে, দেখেন ফ্রেন্ডস ফ্রেন্ডস অফ ম্যান উইথ উইথ এ বার্থডে, যেহেতু 7 দিন মানে সামনে 7 দিনে 1 সপ্তাহ মধ্যে যাদের বার্থডে, মানে 7 দিন থেকে 30 দিনের মধ্যে যাদের যাদের বার্থডে, ঠিক আছে এদেরকে আপনি টার্গেট করতে পারেন, ঠিক আছে। আপনার বিয়ে করতে যাবেন, আমরা এখানে লজ আছে, আমরা এখানে ফুল সার্ভিস, আমাদের এখানে ফুল
মানে বিয়ের অ্যারেঞ্জমেন্ট আমরা কোম্পানি করে দেবো, এটা দেখে টার্গেট করতে পারেন। ঠিক আছে, হেডস অফ পিপল বার্থডে উইথ ইন এ মান্থ ইন এ উইক, মানে এক মাসের মধ্যে আছে তাদেরকে টার্গেট করতে পারেন, এক 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 সপ্তাহের আগে তাদেরকে টার্গেট করতে পারেন। লং ডিস্টেন্স রিলেশনশিপ, রিলেশনশিপ মানে লং ডিস্টেন্স মানে কি লম্বা চড়া যাদের রিলেশনশিপ চলছে, দু বছর তিন বছর তারা প্রেম করছে, প্রেম ভালোবাসা করছে, দেখে বিভিন্ন গিফটের অ্যাড দেখাতে পারেন, যে আপনি আপনার গার্লফ্রেন্ডকে এই গিফটে দিতে পারেন। ঠিক আছে, তাকে সেটাও আপনার কাছে আপনার প্রতি মানে ইয়ে হবে, খুশি হবে, এই ও গিফটটা দিতে পারেন, সব অ্যাড দিতে পারেন, অ্যাড দেখাতে পারেন। নিউ জব, যারা নিউ জব পেয়েছে তাদেরকে আপনি বিভিন্ন ক্রেডিট কার্ডের অ্যাড, মানে যে ব্যাংকের যে অ্যাড হয় না, ব্যাংকের যে ক্রেডিট কার্ডে লোন, তারপরে এইসব অ্যাড দেখায় না, তারপরে লাইফ ইন্স্যুরেন্স, এসব অ্যাড দেখাতে পারেন। নিউ জব যারা নতুন জব পেয়েছে, নিউ রিলেশনশিপ মানে যারা নতুন রিলেশনশিপ করেছে তাদেরকে আপনি হচ্ছে বিভিন্ন গিফটের অ্যাড দেখাতে পারেন, এখানে নতুন রিলেশনশিপ করেছে, কিন্তু বার্তা গার্লফ্রেন্ডকে দেবে, গার্লফ্রেন্ড হ্যাপি হবে, খুশি হবে। নিউলি এঙ্গেজ মানে যারা নতুন এঙ্গেজ হয়েছে তাদের, তাদের এক বছরের মধ্যে, তারপর যারা এক বছরের মধ্যে তারা যারা রিসেন্টলি বিয়ে করতে পারে তাদেরকে আপনি বিয়ের অ্যাড দেখাতে পারেন। তারপরে হলো আপনার হানিমুনের মানে ট্রাভেলের যদি প্যাকেজ থাকে সেটা আপনি দেখাতে পারেন। তো নিউলি এঙ্গেজ 3 মন্থ, তিন মাসের মধ্যে যারা এঙ্গেজ তাদেরকে দেখাতে পারেন, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। নিউলি এঙ্গেজ 6 মন্থ তাদেরকে টার্গেট করতে পারেন, নিউলি 1 ইয়ার, অনেক আছে রিসেন্টলি মুভ, অনেক এখানে অপশন আছে, বা প্যারেন্টে আছে। অল প্যারেন্ট দেখেন, নিউ প্যারেন্ট 0 থেকে 12 মাস, মানে যাদের হচ্ছে নতুন বড় মাস, বাবা মা যারা হয়েছে তাদের বাচ্চাদের বয়স হচ্ছে কত, 0 থেকে 12 এক বছরের মধ্যে, তাদেরকে আপনি বিভিন্ন বেবি প্রোডাক্ট টার্গেট করতে পারেন, বিভিন্ন বাচ্চাদের খেলনা টার্গেট করতে পারেন, বাচ্চাদের ডাইপার টার্গেট করতে পারেন, বাচ্চাদের বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন জিনিস মানে যেগুলো মানে যারা বাচ্চারা যেগুলো ইউজ করে সেগুলো আপনি টার্গেট করতে পারেন। প্যারেন্ট উইথ অ্যাডাল্ট চিলড্রেন 18 থেকে 26, এদেরকে আপনি করতে পারেন, এদেরকে আপনি হলো বিভিন্ন কলেজ টার্গেট করতে পারেন, কলেজে অ্যাডমিশনের জন্য টার্গেট করতে পারেন, 18 থেকে 26 যারা আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপর যে কলেজগুলো আছে এটা টার্গেট করে নিতে। প্যারেন্ট উইথ ইয়ারলি, কি হচ্ছে প্যারেন্ট উইথ ইয়ারলি স্কুল এজ চিলড্রেন 8 থেকে 6 বছর, তাহলে এদেরকে আপনি কি করতে পারেন, এদেরকে হচ্ছে বিভিন্ন প্রাইভেট স্কুলগুলো আছে তাদেরকে, তারা আপনি এখানে টার্গেট করতে পারেন, যে আমাদের স্কুলে অ্যাডমিশন চলছে কিংবা আমাদের কোচিং সেন্টার আছে, ভালো আমরা পড়াশোনা করাই, তো সেখানে এসে আপনি 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 সেখানে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন, যে আপনাদের কোচিং সেন্টারের জন্য। প্যারেন্ট উইথ প্রি স্কুলার, মানে বাচ্চাদের যে 3 থেকে 5 বছরের মধ্যে যে বাচ্চাদের যে স্কুলগুলো আছে, বাচ্চাদের স্কুল, সেই জন্য আপনি টার্গেট করতে পারেন বাবা মাকে, যে আপনাদের বাচ্চাদের স্কুল আছে যেখানে আমরা খুব বাচ্চাদেরকে ভালো যত্নে রাখি, তাদেরকে খুব ভালো শিক্ষাদান করি, তো তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। হ্যাঁ, টার্গেট করতে পারেন। আবার প্যারেন্ট উইথ প্যারেন্টস 9 থেকে 12 বছর, 13 থেকে 17 বছর, 1 থেকে 2 বছর, টোটালার, বিভিন্ন ধরনের বিভিন্ন টার্গেট হবে, সেটা হলো ইয়ে বুঝবে, প্রোডাক্ট বুঝে বুঝে। রিলেশনশিপ, রিলেশনশিপ আছে, রিলেশনশিপের মধ্যে রিলেশনশিপ স্ট্যাটাস আছে, কিভাবে কমপ্লিকেটেড, ঠিক আছে, যাদের দেখেন লেখা রয়েছে যে আমাদের কমপ্লিকেটেড, ঠিক আছে, আমাদের ওদের মানে ইয়ে বলে না, লেখা দেখেন অনেক মেয়েরা দেখে লেখা লেখে না যে রিলেশনশিপ ইজ কমপ্লিকেটেড, জটিল ভাবে আছে, জটিল হয়ে মানে ভালোবাসা জটিল একেবারে। হ্যাঁ, ডিভোর্স, ডিভোর্স দিলে আপনি ইউজ করতে পারেন, ডিভোর্স বিভিন্ন দেখেন ডেটিং সাইট গুলো যেগুলো দেখাতে পারেন, ডেটিং সাইট সেখানে থেকে তারা হচ্ছে নিজেদের এক চিত্রটা সাইট, হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইট গুলো ডেটিং গুলো আছে এখানে দেখাতে পারেন। তারপর এঙ্গেজ, যারা এঙ্গেজ তাদেরকে বিয়ে জন্য দেখাতে পারেন, আর এগুলা তো পড়ে নিতে পারবে যার যার মতো, কিন্তু আপনার নেক্সট স্টেপ দেখেন, টাইম শেষ হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, না তাও একটু দেখিয়ে দিন, বুঝতে পারছি না, দেখেন দেখেন, সমস্যা নেই, ভালো লাগতেছে। ধরুন স্যার, আমি আমাজনে কোন একটা প্রোডাক্ট আমি এখানে করছি, হ্যাঁ অ্যাডস ক্যাম্পেইন সেট করছি, প্রোডাক্টটা কি যে কোন একটা আমাজন কোম্পানির প্রোডাক্ট, ওকে স্যার, প্রোডাক্টটা যেমন একটা মোবাইল ফোন, হ্যাঁ যেমন একটা মোবাইল ফোন স্যার, তো মোবাইল ফোনটা যে মানে ওই মোবাইল আমাজন কোম্পানি ওই ওয়েবসাইটের ভিজিটরদের জন্য আমি বলছি স্যার, না না ওইভাবে তো হয় না ভাই, কিন্তু আমাকে দেখতে হবে যে আপনাকে ফার্স্ট টাইম কি বললাম, যে আপনাকে প্রোডাক্টটা দেখতে হবে, যে প্রোডাক্টটা কাদের জন্য হতে হবে সেটা আপনাকে ভাবতে হবে, যখন আপনি এটা যখন উত্তর খুঁজে পেয়ে যাবেন তখন আপনার টার্গেট করতে একদম ইজি হয়ে যাবে, বুঝছেন, কি রিলেটেড প্রোডাক্ট দেখতে হবে। আমি যদি একটা যদি বলেন, আমি যদি আপনাকে বলি যে একটা মানে আমার কাছে একটা প্রোডাক্টের তেল আছে, যেটাতে মানে যেটা মানে দাঁড়িতে লাগালে দাঁড়িটা খুব ভালো বড় হয়, তাড়াতাড়ি বড় হয়, মানে ব্রেড বাড়ে,
এবার আপনি বলেন কোথায় কাপে কার মেসেজ আসছে কি স্যার হ্যালো হ্যাঁ বলুন উনি বুঝাইতে চাচ্ছে যে আমার ট্রাফিক আসবে কিভাবে কিন্তু ট্রাফিক যে প্রোডাক্ট দিয়ে আসবে একটা প্রোডাক্টে একটা লিংকে আর বিভিন্ন প্রোডাক্ট দিয়ে মনে করেন ট্রাফিক আনতে পারে না সেটা বলতে বললাম কিন্তু ট্রাফিক যে আসবে ট্রাফিকের আসা আপনাকে ক্লিয়ার করতে হবে যে অডিয়েন্সকে আসবে মনে তাকে তো একটা সাইকোলজিক্যাল দিয়ে খেলা করতে হবে আপনাকে একটা সাইকোলজিতে তাকে তো গেম খেলতে হবে আপনাকে তো আপনাকে দেখতে হবে যে প্রোডাক্টটা কি এক নম্বর যদি সেটা মোবাইল ফোন হয় মোবাইল ফোনটা কি বিষয় মোবাইল ফোন কি ফিচার আছে মোবাইল ফোনে মোবাইল ফোনে দেখি ভালো গেম খেলা যায় নাকি ভালো সেলফি তোলা যায় নাকি ভালো ইয়ে ভিডিও দেখা যায় ফিচারটাকে দেখবেন প্রোডাক্টের ঠিক আছে এক নম্বর যদি ভালো গেম খেলা যায় ভালো তাহলে বেশ এখানে ইয়েতে আসবেন ফেসবুকে আসবেন ফেসবুকে ভাববেন যে কোন মানুষগুলো বেশি গেম খেলে এক নম্বর গেম পেয়ে হলো স্কুলের স্টুডেন্ট গুলো ছোড়াগুলো ঠিক আছে ওরা হলো প্রচুর গেমে মত্ত হয় বিশেষ করে হচ্ছে ক বছর থেকে ওই ধরুন যে ওই 17 বছর থেকে শুরু হয় 18 বছর থেকে শুরু হয় দেখবেন 22-23 বছর ছেলে পেলে খুব গেম খেলে ওরা ওদেরকে টার্গেট করে ক্লাস 5 থেকে শুরু হয় ভিডিও গেম ফাইভ থেকে শুরু হয় ওদের কাছে তো টাকা নেই ওরা তো কিনতে পারবে না বাবা মা এত্তা দিয়ে শুরু করে হ্যাঁ কিনতে পারবে না তো এবার হচ্ছে আপনি এসে এখানে এসে আপনি তাদেরকে সে গেম অনুযায়ী আপনি তাদেরকে হলো টার্গেট করবেন দেখবেন আপনার প্রোডাক্ট সেল হয়ে গেছে এটা বুঝতে পারলেন যে ফার্স্টে আপনাকে প্রোডাক্ট দেখতে হবে ফার্স্টে আপনি টার্গেট করতে পারবেন আপনাকে হলো প্রোডাক্ট দেখতে হবে ফার্স্টে প্রোডাক্টটা দেখার পরে আবার আপনাকে ভাবতে হবে যে এই প্রোডাক্টটার জন্য কাস্টমার কারা হতে পারে এটা বুঝতে হবে তখন আপনাকে দেখতে হবে যে এই প্রোডাক্টের জন্য কাস্টমার যদি ফার্স্টে দেখতে হবে যে প্রোডাক্টের মধ্যে কী কী জিনিস আছে ফিচার কী আছে তার বেনিফিট কী লাভ করতে পারে এখন বেশিরভাগই কেউ অ্যামাজন কেউ ফ্লিপকার্ট ইউজ করে ওকে তো আমি ভাবলাম যে যারা অ্যামাজন ইউজ করে যারা অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনে আমি তাদেরকে একমাত্র দেখাবো এইরকম একটা মানে চিন্তা ভাবনা যারা অ্যামাজন থেকে প্রোডাক্ট কেনে শুধুমাত্র তাদেরকে দেখাবেন অবশ্যই এখানে এসে অ্যামাজন লিখবেন চলে এসছে অ্যামাজন এই যে অ্যামাজন চলে আসছে চলে এসছো তো অ্যামাজন এই যে দেখেছেন অ্যামাজন ইন্টারেস্ট মুকুল অ্যামাজন ইন্ডিয়া আচ্ছা আচ্ছা প্রথমে বুঝতে পারিনি অ্যামাজন ইন্ডিয়া ব্যাস এখানে একটা ক্লিক করে দেবেন ইন্টারেস্ট তাহলে অ্যামাজন ইন্ডিয়ার মধ্যে যারা ইন্টারেস্ট তাদের কাছে আপনার প্রোডাক্টের অ্যাডটা চলে যাবে জব টাইটেল ইন্ডাস্ট্রি কোন কোন ইন্ডাস্ট্রিতে কে হচ্ছে ইয়ে করে কাজ করে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং আর্টস এন্টারটেইনমেন্ট স্পোর্টস মিডিয়া বিজনেস ফাইন্যান্স লিভিং অ্যান্ড মেন্টেনেন্স সার্ভিস এখানে হচ্ছে বিভিন্ন ধরে বিভিন্ন ইয়েতে আপনাকে টার্গেট করতে হবে কে কোন ডিপার্টমেন্টে আছে আইটি আইটি অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস ঠিক আছে ইনস্টলেশন অ্যান্ড রিপেয়ার সার্ভিস বিভিন্ন ধরে আপনাকে টার্গেট করতে হবে যে মিলিটারিতে কারা আছে প্রোডাকশনে কারা আছে ঠিক আছে সেলসে কারা আছে তাদেরকে টার্গেট করতে হবে যদি দেখে যান তখন দেখিস না এবং বিশ্বতে সেল দেখে এদেরকে টার্গেট করতে হবে বললাম না যারা ইন্টারেস্ট আর্কিটেকচার যারা ইন্টারেস্ট
অ্যাভিয়েশনে যারা ইন্টারেস্ট, মানে যারা ইন্টারেস্ট, মানে অ্যাডভার্টাইজমেন্ট যারা ইন্টারেস্ট, মানে যারা এখানে ইন্টারেস্ট দেখাচ্ছে তাদেরকেও টার্গেট করতে পারবে। ব্যাংকিং এর মধ্যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর মধ্যে যারা ইন্টারেস্ট আছে, অনলাইন ব্যাংকিং যারা ইন্টারেস্ট আছে, রিটেল ব্যাংকিং যারা ইন্টারেস্ট আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। বিজনেস যারা ইন্টারেস্ট তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। কনস্ট্রাকশন যারা ইন্টারেস্ট তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। ডিজাইন ইকোনমিক্স যারা ইন্টারেস্ট আছে, ইঞ্জিনিয়ারিং যারা ইন্টারেস্ট আছে, এন্টারপ্রেনারশিপ যারা ইন্টারেস্ট আছে, সমস্ত কিছু দেখে নেবেন। এখানে প্রচুর কিছু আছে, এখানে অনলাইনের মধ্যে দেখে প্রচুর জিনিস আছে। তারপর গিয়ে হচ্ছে অনেক আছে তো দেখতেছি, রিয়েল এস্টেটের মধ্যে প্রচুর জিনিস আছে, এন্টারটেনমেন্টের মধ্যে প্রচুর জিনিস আছে, এগুলো শেষ নেই। পরে কয়েক 8-10 হাজার মতো জিনিস আছে, গেম, মুভিজ, মিউজিক, তারপর চার্জ দিয়ে নিতে পারবো স্যার। হ্যাঁ, তারপরে ফিটনেস এন্ড ওয়েলনেস এর মধ্যে প্রচুর জিনিস আছে। তারপরে হচ্ছে যে নয়েসটা তো আবার আশা করছি। হ্যাঁ, ফুড আর ড্রিঙ্ক এর মধ্যে দেখেন কত কি আছে। হবিস এর মধ্যে দেখেন আছে যে কায়েট কায়েট ইভেন্ট, হোম এন্ড গার্ডেন, পেট, ঠিক আছে। হোম এন্ড গার্ডেন এর মধ্যে কি কি দেখেন, ওর ভিতরে ফার্নিচার, গার্ডেনিং, হোম অ্যাপ্লায়েন্স, হোম ইম্প্রুভমেন্ট, পেট এর মধ্যে আছে যারা পেট, মানে একটার ভিতরে অনেকগুলো ক্যাটাগরিও আছে, দুই আছে ক্যাটাগরি আছে। পেট এর মধ্যে বার যারা এগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি, এগুলো সাব ক্যাটাগরি। তারপর যারা ক্যাট পুষতে পছন্দ করে, যারা ডগ পুষতে পছন্দ করে, যারা ফিশ, হর্স, পেট ফুড, ঠিক আছে। তারপরে যাবতীয় যা লাগে ফেসবুক জানে যে তুমি জানে যে কার কি আছে, ঠিক আছে। পলিসি ইউজার কাদের কি লাগবে, স্টেটের কজে কমিউনিটি ইস্যু এডুয়ে, তারপর ল যারা আইন দিয়ে পড়াশোনা করতে পারবে তাদের কাছে আছে। তোমার ট্রাভেল দেখেন, ঠিক আছে, অ্যাডভেঞ্চার লেভেল, এয়ার এয়ার ট্রাভেল যারা হলো প্লেনে ট্রাভেল করা আছে। বিচ, যারা বিচে বিচে যায়, যারা কার এডিয়েন্টালে যারা মানে ভাড়াতে কার ব্যবহার তাদের কাছে আছে। তারপর যে হোটেল, যারা হোটেল ভাড়া করে, লেক যারা আছে, নেচার, থিম পার্ক, ট্যুরিজম, ভেকেশন, যারা যারা ভেহিকেল হিরো কি আছে, যারা হচ্ছে অটোমোবাইল যারা ইউজ করা আছে, বোট আছে, ইলেকট্রিক ভেহিকল আছে, তারপরে যে হচ্ছে হাইব্রিড, তারপরে মিনিভ্যান, মোটরসাইকেল যারা ইউজ করতে পারা আছে, সব কিছু ফ্যাশনের মধ্যে দেখেন। যারা বিউটি, যারা সুন্দর যদি ভালো হয়, বিউটি সেলো যারা পছন্দ করে, কসমেটিক, প্রেগনেন্ট, তারপর হচ্ছে হেয়ার প্রোডাক্ট, স্প্যাস, স্পাস, সরি, ট্যাটুস, ক্লথিং এর মধ্যে দেখুন, ঠিক আছে, ড্রেসের মধ্যে চিলড্রেন ক্লথিং আছে, মেন্স ক্লথিং আছে, শুজ আছে, উমেন ক্লথিং আছে, ঠিক আছে। ফ্যাশনের মধ্যে দেখেন কি আছে, ড্রেসেস আছে, হ্যান্ডব্যাগ আছে, জুয়েলারি আছে, তারপরে সানগ্লাসেস আছে। শপিং এর মধ্যে কি আছে, বুটিক, কুপন, ডিসকাউন্ট স্টোর, যারা কুপন পছন্দ তাদেরকে টার্গেট করেন, ডিসকাউন্ট স্টোর যারা পছন্দ তাদের টার্গেট করতে পারেন, অনলাইন শপিং যারা তাদের টার্গেট করতে পারেন। এই যে একটু মুকুল বলছে যে যারা অ্যামাজন, তাহলে অ্যামাজন যারা টার্গেট করতে পারেন, আপনি অনলাইন শপিং টার্গেট করতে পারেন। টয়েস, যা টয়েস পছন্দ করে, স্পোর্টস অ্যান্ড আউটডোর দেখেন, স্পোর্টস এর মধ্যে দেখেন আছে, যা হচ্ছে বোটিং যারা পছন্দ, ক্যাম্পিং, ফিশিং, তবে শেষ করতে অনেক সময় লাগবে স্যার, আপনি পরবর্তী স্টেপে যান স্যার। হ্যাঁ যাচ্ছি, তাই তো দেখি, তাও তো দেখিয়ে দিই, শেষ করুক, সমস্যা নেই, আমাদের হাতে এনাফ পরিমাণ টাইম আছে। আমেরিকান ফুটবল, ঠিক আছে, এই ফুটবল যা আছে তাদের টার্গেট করতে পারেন। টেকনোলজি, ওই টেকনোলজির মধ্যে কি কি আছে দেখেন, কম্পিউটার দেখে, কম্পিউটার যারা আছে, তারপর আছে কম্পিউটার মেমোরি যারা পছন্দ করে তাদেরকে হচ্ছে ইয়ে করতে পারেন। কনজিউমার ইলেকট্রিক, গেম পছন্দ করে দেখেন, গেম, ক্যামেরা, ঠিক আছে, টেলিভিশন, বিহেভিয়ার, তাহলে ইন্টারেস্টের মধ্যে গেল। বিহেভিয়ারের মধ্যে দেখেন হচ্ছে যে কি আছে, এই হচ্ছে প্রথমে অ্যানিভার্সারি আছে, কনজিউমার প্লাস ডিজিটাল অ্যাক্টিভিটিস মধ্যে কি আছে দেখেন, যারা গেম পছন্দ করে দেখেন, ক্যানভাস গেমিং, কনসোল গেমিং, ফেসবুক পেমেন্ট ইউজ করে অনেকে আছে, ফেসবুক পেজ অ্যাডমিন যারা আছে তাদেরকে টার্গেট করতে পারেন এখান থেকে। তারপর হচ্ছে ইন্টারেস্ট, ব্রাউজ ইউজ, তারপরে ফেসবুক অ্যাক্সেস, ক্রোম ইউজ করে, ফায়ারফক্স ইউজ করে, ইন্টারনেট এক্সপ্লোর ইউজ করে, মাইক্রোসফট ইঞ্জিন, অপেরা, সাফারি যা ইউজ করে, মানে মনে হচ্ছে আমাদের যে সফটওয়্যারগুলো যা ইউজ করে তাদেরকে টার্গেট করতে পারেন। অপারেটিং সিস্টেমের মধ্যে ফেসবুক গেমিং যারা পছন্দ তাদেরকে টার্গেট করতে পারেন, ঠিক আছে। তারপর স্মল বিজনেস ওনারকে টার্গেট করতে পারেন, টেকনোলজি টার্গেট করতে পারেন। তারপর হচ্ছে মোবাইল ডিভাইস ইউজার, কোন কে কোন 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 মোবাইল ইউজ করে তাদেরকে টার্গেট করতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে স্মার্টফোনের মধ্যে ট্যাবলেট, নেটওয়ার্ক কানেকশন, কোন কে কোন নেটওয়ার্ক কানেকশন ইউজ করে, 2G, 3G, 4G, ওয়াইফাই টার্গেট করতে পারে। দেখো ওয়ান প্লাস যে মোবাইল আছে, মোবাইল ডিভাইস ইউজার দেখেন হচ্ছে দেখে ইউজ মোবাইল ডিভাইস, 1 থেকে 3 মাসের মোবাইল, 10 থেকে 12 মাসের মোবাইল, মানে এখানে প্রচুর জিনিস আছে, সকাল আছে প্রচুর জিনিস আছে, মানে প্রচুর, মানে এখানে আপনি ধরে 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 টার্গেট করতে পারেন। এই জায়গাটা মোটামুটি একটু দেখে নেবেন, এখানে প্রচুর জিনিস আছে স্যার। আমরা সিলেক্ট করব কোনটা তিনটার ভিতরে, সিলেক্ট করব যে বললাম না কি বললাম, প্রোডাক্ট অনুযায়ী, প্রোডাক্ট অনুযায়ী, ঠিক আছে। এখন সিলেক্ট করবে কোন তিনটা সেটাই বলতেছে আমাকে, এখন আচ্ছা এখন সিলেক্ট করবেন কোনটা দেখেন। এখন আমি কি সিলেক্ট করলাম, এখন আমি সিলেক্ট করব যে শুধুমাত্র প্রোডাক্টের জন্য
সব রকমের জিনিস থাকতে পারে না, দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ রাইট, টপিক এর হবিস সিলেক্ট। এখানে আমি এখানে আমি এসে ইন্টারেস্ট এসে বিজনেস আর ইন্ডাস্ট্রি মধ্যে দেখি কি 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 সিলেক্ট করতে পারি। এটা একটু হেলথ কেয়ার, মার্কেটিং, নার্সিং, অনলাইন এর মধ্যে কি সিলেক্ট করতে পারি। মিডিয়া, স্মল বিজনেস, এন্টারটেইনমেন্ট, এটা সামনে ফুড আর ডিক হবিস, ফ্যাশন, টেকনোলজি, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, টেকনোলজি সিলেক্ট করতে পারি। না না, টেকনোলজির ভিতরে মনে হয় নেবে না, ল্যাপটপ ট্যাপটপ চালাই ছাড়া তাদের জন্য। কম্পিউটার, কম্পিউটার সার্ভার দিক তো কম্পিউটার দিয়ে দিই, কম্পিউটার মেমোরি, হার্ড ড্রাইভ, সফটওয়্যার, ডেটা স্টোরেজ। আর ল্যাপটপ লিখে সার্চ দিলে আসবে না? ল্যাপটপ লিখে, হ্যাঁ ল্যাপটপ আসবে, ল্যাপটপ লিখে সার্চ দেন। তাহলে ল্যাপটপের জন্য ওই টেবিল তো, তাহলে ল্যাপটপের জন্য সবচেয়ে ভালো সুবিধা হবে। ল্যাপটপ টেবিল, ট্যাবলেট ইউজার, ট্যাবলেট, ল্যাপটপ আছে, ল্যাপটপ ট্যাবলেট ইউজার এরকম কিছু আছে কিনা, ল্যাপটপ দি, টেবিল দি, ল্যাপটপ স্ট্যান্ড দি, মানে ওই সেম ক্যাটাগরির কিছু একটা, তাই তো স্যার? হ্যাঁ স্ট্যান্ড দি, ডেস্ক, স্টাডি ডেস্ক, স্টাডি ডেস্ক, স্টাডি ক্যাশন, স্টাডি বিষয়, স্টাডি আছে, স্টাডি আবার, স্টাডি বাইবেল, স্টাডি বুকস, স্লিপ স্টাডি, স্লিপ স্টাডি দি, এটা সবাই ইউজ করতে পারে, স্টাডি দি। মানে এখান থেকে এইগুলো, মানে এর ফার্স্টে আপনি প্রোডাক্টটা দেখবেন, প্রোডাক্টটা দেখার পর এখান থেকে আপনি ইয়ে করবেন যে এটা আমার প্রোডাক্টটা কারা কারা নিতে পারে, কাদের দরকার আমার প্রোডাক্টটা। যেমন আমি হচ্ছে যে যারা হচ্ছে হায়ার স্কুলে স্টাডি করে তাদের দরকার হতে পারে, তারপরে হচ্ছে যারা হচ্ছে আমি আরো আরো খুঁজি, যেমন হচ্ছে যে ব্রাউজে যাই, যেমন হচ্ছে যে আমার হচ্ছে যে ইন্টারেস্টে যাই, ইন্টারেস্ট থেকে যারা হচ্ছে টেকনোলজি, হবি, স্পোর্ট, ফ্যামিলি রিলেশনশিপ, বিজনেস ইন্ডাস্ট্রি, বিজনেস ইন্ডাস্ট্রির মধ্যে যাই, অনেক সময় তারা ইয়ে করে, যারা হচ্ছে ব্যাংকিং খাতে যেতে পারি, ব্যাংকিং এর ক্ষেত্রে এদেরকে কিছু টার্গেট করতে পারি, রিটেল, অনলাইন ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং এদেরকে টার্গেট করি, এদের এদের অনেক সময় ইয়ে দরকার পড়তে পারে, বসে স্টাডি করবে, করে তো ল্যাপটপ দিয়ে, ঠিক আছে। তারপর যে বিজনেসে দেখি কি আছে, বিজনেস থেকে আমি কোনো লোক লোক ধরি, বিজনেস পার্সনদের টার্গেট করতে পারি, তারা অনেক সময় স্টাডি করে, পড়াশোনা করে। তারপর যে ইঞ্জিনিয়ারদের টার্গেট করতে পারি, ইঞ্জিনিয়ারিং আছে, ইঞ্জিনিয়াররা স্টাডি করে, এদেরকে আমি টার্গেট করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে হ্যাঁ এন্টারপ্রেনার সবাই এদেরকে টার্গেট করতে, এরাও স্টাডি করে, হায়ার এডুকেশন এদেরকে টার্গেট করতে হবে, এরাও স্টাডি করে, ঠিক আছে। এই জায়গাটাই মেনে এখানে যদি রাইট ট্র্যাকে সিলেক্ট করা যায় তাহলে ভালো ট্রাফিক আসবে না? ভালো ট্রাফিক আসবে, রাইট। এই দেখেন 40 লক্ষ থেকে প্রায় 42 লক্ষ পর ট্রাফিক আমার চলে গেছে এখানে, মানে মোস্ট, মানে বাবা এত সিলেক্ট করা গেছে স্যার, আমি মনে করতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে এই হলো আমার ইয়ে, আমি এখানে বেশি নিলাম না, একটা আমি টার্গেট করলাম, ক্লাসটা মধ্যে অনেক বড় হয়ে গেছে। তবে কাউন্টার কি বুঝানিলো বুঝলাম না, কোনটা বলুন? 40 থেকে 42, মানে হচ্ছে যে কাউন্টটা হচ্ছে যে আমার যে আমি যে ইটা দিচ্ছি ইন্টারেস্ট, মানে হচ্ছে আমি এতগুলো লোকের কাছে পৌঁছতে পারবো, মানে আমার হচ্ছে যে এই যে চারটে জায়গা ইউনাইটেড স্টেটের মধ্যে, 1, 2, 3, 4, এই যে চারটে সিটি, চারটে সিটির মধ্যে 40 লক্ষ থেকে 42 লক্ষ মানুষ ফেসবুক ইউজ করে, ঠিক আছে, মানে ওই ক্যাটাগরির ইউজ করে স্যার, তাই না? এবার হলো আমরা যে ক্যাটাগরি সিলেক্ট করি, হ্যাঁ হ্যাঁ কি ক্যাটাগরি ইউজ করে, এবার হচ্ছে আমি একটা ভুল বললাম, কিরকম এই চারটে সিটির মধ্যে ইউএসএ 40 থেকে 42 লক্ষ মানুষ মানুষের আমি যে এখানটা যে ইন্টারেস্ট সিলেক্ট করেছি, এই যে ধরুন আন্ডার গ্রাজুয়েট, অ্যাসিস্ট্যান্ট ডিগ্রি, কলেজ গার্ড, ডক্টরেট ডিগ্রি, টোটাল যতগুলো আমি ইন্টারেস্টকে সিলেক্ট করেছি ঠিক সব মিলিয়ে, ঠিক আছে, আমার হচ্ছে কত অডিয়েন্স হচ্ছে, অনলাইন ব্যাংকিং, হায়ার এডুকেশন, এন্টারপ্রেনারশিপ, ইঞ্জিনিয়ারিং সব মিলিয়ে আমার কত অডিয়েন্স হচ্ছে 42 লক্ষ,
বুঝা গেল? এবার আমি দেখো এখান থেকে অনলাইন স্যার এটা কোটি, এটা পৌঁছাবে দেখাচ্ছে যে এতগুলো মানুষ হচ্ছে এই বিষয়ের প্রতি ইন্টারেস্ট, আমি দেখালাম যেটা সিলেক্ট করলাম যেটা, কিন্তু এতগুলো মানুষের কাছে আমার অ্যাড পৌঁছাবে না, কারণ আমার বাজেট তো মাত্র 500 টাকা, ঠিক আছে? তার মধ্যে দেখলাম আমার 5 থেকে 10 হাজার মানুষের কাছে পৌঁছাবে, হাইয়েস্ট ফেসবুক ইয়ে করবে, রিচ করবে, বুঝতে পারলেন? এবার যদি আমার বাজেট বাড়াই তাহলে আমার এখানে এখানে আমার লোক লোক সংখ্যা বাড়বে, আমার রিচও বাড়বে, আমার অ্যাড মানে মানুষের সংখ্যা বাড়বে, টাকার উপর ডিপেন্ড করে অডিয়েন্স আসবে, রাইট? কিন্তু এস্টিমেটেড মেজারমেন্ট, এস্টিমেটেড মেজারমেন্ট যেটা টোটাল মানে একটা যেটা রাউন্ড ফিগার যেটা হলো ফেসবুক আমাদের করে এটা দেখিয়ে দিচ্ছে, টোটাল রাউন্ড ফিগার হলো এতগুলো লোক এই বিষয়ের প্রতি ইন্টারেস্ট, যেটা আমি এখানে সিলেক্ট করেছি, বুঝতে পেরেছেন? যেটা আমি এখানে সিলেক্ট করেছি, বুঝতে পেরেছেন? এবার ক্লিয়ার হলো? জি স্যার, এখানটার মধ্যে ঠিক তাদেরকে যাবে, এর বাদে আমার কারো অন্য কারো কাছে যাবে না, বুঝেছেন? পরবর্তীতে অ্যাড দিলে আবার টাকা লাগবে না? আমি যাদেরকে আমি টার্গেট করবো তাদের কাছেই যাবে, মানে ফেসবুক দিয়ে যাবে না, আমার উপর ডিপেন্ড করে, মানে আমি কাদেরকে মানে যে লোকের কাছে একবার গেছে সেই লোকের কাছে আবারও ওই অ্যাডটাই যাবে, মানে এই অ্যাডটাই আমি আবার রান যদি করি, আমি মানে আমার কাছে আসছে কিন্তু এরপর আমি আনঅ্যাক্টিভ রইছি, মানে আমার ক্যাটাগরির লোকের কাছে অন্য লোকের কাছে কি যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে তো, আমি সেটাই বলতেছি। কারণ ধরুন কলেজে তো শুধু আপনি একা পড়েন না, আপনার কলেজে তো আপনার সাথে আরো 200 লোক পড়ে, হ্যাঁ, তাহলে আপনার পাশাপাশি আপনার যে আরো 200 লোক আছে তাদের টার্গেট করবে, অ্যাড দেখাবে। হ্যাঁ, আমি রিটার্গেটিং মানে আমি এডি বুঝাইতে চাচ্ছি যে আমি ছাড়া অন্য কাউকে আবার নতুন করে, মানে যাদেরকে মানে আমার দেখানো হয়েছে একবার, হ্যাঁ যাদেরকে, হ্যাঁ রিটার্গেট মানেই তো যাদেরকে দেখানো হয়েছে একবার তাদেরকে আবার দেখানো, এটাই তো মানে। ওখানে নতুন অডিয়েন্স আসবে না? না, নতুন অডিয়েন্স আসবে না ওখানে, যাদেরকে একবার যারা আপনার অ্যাডটা দেখে ফেলেছে, আমি সেটাই তো বুঝাচ্ছি, যারা আপনি আপনার অ্যাডটা একবার দেখে ফেলেছে তাদেরকে আপনি আবার দেখাচ্ছেন। নতুন করে যদি কাউকে দেখাতে যাই ওই এর মধ্যে আর কি, যে ক্যাটাগরি দেখাতে পারবেন, সেখানটা আপনি আবার নতুন করে কটা সিলেক্ট করে দিন, যা যা রিটার্গেটিং আছে তাদেরকে আদা করে রাখুন। মানে আমি অ্যাক্টিভেট থাকলাম না, আমার রিটার্গেটিং এ ভিকটিম আমি, আমি অ্যাক্টিভ নাই ফেসবুকে গত এক সপ্তাহের মধ্যে, আমার টাইমের মধ্যে মানে অ্যাড রানিং টাইমের মধ্যে যদি আমি অ্যাক্টিভ না থাকি তখন তখন কি নতুন গুলো দিবে? হ্যাঁ, ধরেন আপনি অ্যাক্টিভ নেই, হ্যাঁ ফেসবুক যখন দেখছে আপনি অ্যাক্টিভ নেই তখন আপনাকে দেখাবে না, তার মধ্যে যদি আমার যদি অ্যাড যদি আমার বন্ধ হয়ে যায় তাহলে আপনি দেখতে পাবেন না আমার অ্যাড। হ্যাঁ, আপনি মানে আমার বাদে মানে আমি তো দেখে ফেলছি একবার, মানে আমার টার্গেট করছেন 10,000 এর ভিতরে কিংবা 5,000 এর ভিতরে, হ্যাঁ ঠিক আছে, আমি বাদে অন্য নতুন কেউ দেখতে পারবে কি? হ্যাঁ সেটা ঠিক আছে, আপনি বাদে আপনার ক্যাটাগরি যাদেরকে আমি টার্গেট করব, মানে রিটার্গেটিং এর বিষয়ের উপর, রিটার্গেটিং বিষয়। এবার হ্যাঁ বিষয়টা ভালো করে বলি, উত্তরটা আমি দিই। এবার হচ্ছে ধরুন আপনি অ্যাক্টিভ নেই এক সপ্তাহ, ঠিক আছে, আমি রিটার্গেটিং ক্যাম্পেইন চালালাম, আপনি আমার একটা অ্যাড একবার দেখেছেন, তখন আপনাকে আমি আবার রিটার্গেট করলাম, আপনি অ্যাক্টিভ নেই তাহলে আপনি আমার অ্যাডটা দেখতে পেলেন না, তাহলে আপনার সাথে তো আমি তো আরো যে আপনার ক্যাটাগরির লোকের তো আমি রিটার্গেটিং করলাম, তারা দেখবে,
আমরা যে ক্যাটাগরিটা চুজ করেছি সেখানে আমরা দেখছি 3 কোটি 83 লাখ থেকে 4 কোটি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু স্যার আমরা 500 টাকা যেহেতু কম টাকা দিয়ে করবো সে সবার কাছে যাবে না, কিন্তু যদি সবার কাছে দিতে চাই মানে 500 করে পরপর কিছুদিন পরপর তো কিভাবে দেবো সবার মধ্যে, সেটাই বলছি। না এখানে হচ্ছে 3 কোটি লোকের কাছে তো আপনি দিতে পারবেন না, এটা হলো প্রচুর বাজেট লাগবে এখানে। 500 টাকা মানে 5000 টাকা হলো কুলাবে না, আরো বেশি বাজেট লাগবে। আরো নতুন করে 1 কোটি ওই ক্যাটাগরির মধ্যে ওই আর নতুন 1 কোটি কি করে আমি পৌঁছাবো সেটাই বলছি। আচ্ছা আপনি বলতে চাইছেন যে নতুন করে আপনি ইয়ে করলাম, তাহলে একটা কাজ করবেন, তো আপনি অ্যাসেটটাকে ভাগ করে নেবেন, ঠিক আছে? যে অ্যাসেটটা পুরনো পুরনো যাদেরকে দেখিয়েছেন তাদেরকে একটা অ্যাসেটের মধ্যে রাখবেন, নতুন যাদেরকে দেখাবেন আবার তাদেরকে আরেকটা অ্যাসেটের মধ্যে রাখবেন, হয়ে গেল। এটা আমি দেখিয়ে দেবো কিভাবে করবেন। আচ্ছা ঠিক আছে, বুঝেছেন? স্যার এই যে ক্যাটাগরি গুলো আমরা যখন ফেসবুক ক্রিয়েট করি ওইখানে তো দেই কে স্টুডেন্ট, কে জব করে, হ্যাঁ তো ওইটা অনুযায়ী কি তাদেরকে সিলেক্ট করে যাদের এই ফেসবুক এরকম ইয়া দিয়ে আছে হ্যাঁ হ্যাঁ এই টাইটেল গুলা? হ্যাঁ হ্যাঁ করা যাবে। এখানে এসে করবেন, জায়গাটা আছে এখানে আছে, এই যে জব টাইটেল লেখা আছে, এই যে ডেমোগ্রাফিতে আসবে। না না স্যার ওইটা ওইটা বোঝাতে যাচ্ছে না, তাহলে মানে বলতেছি যে এই যে কলেজ গ্রাউন্ড মানে এরকম একটা ইয়ে আছে, এখন কাদেরকে টার্গেট করতেছে? যাদের ফেসবুকে এটা আছে তাদেরকেই তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যাদের ফেসবুকে আমরা যখন স্টাডি করি আমরা ধরেন অনার্স পরে এখন। হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ বললাম একজন কৃষক, সে দিয়ে রাখছে আমি স্টুডেন্ট, ঠিক আছে, অমুক স্কুলের, স্মার্টফোন আছে, ও লিখে গেছে আমি স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ঠিক আছে, কিংবা লিখে গেছে আমি অমুক জায়গায় জব করি, ঠিক আছে, লিখে তার ইয়ের মধ্যে দিয়ে বায়ের মধ্যে দিয়ে রেখে দিয়েছে, সমস্যা নেই। এবার হচ্ছে যে ফেসবুক অতটা বোকা না যে আপনি ওখানে লিখে রেখে দেয় বলছে আপনার কাছে আপনাকে অ্যাড দেখাবে, অতটা বোকা না, বুঝতে পারেন? কিরকম আপনি ওখানে লিখে রাখলে দিয়ে রাখলেন আপনার স্ট্যাটাসের মধ্যে আপনি জব করেন, একেবারে বিশাল উঁচু পদে আইটি তে জব করেন, কিন্তু ফেসবুক তো আপনাকে ট্র্যাক করছে ভাই, হ্যাঁ ফেসবুক তো আপনাকে ট্র্যাক করছে, আপনি কি আদৌ কি আপনার দপ্তরে যান কোনোদিন, আপনার অফিসে পৌঁছান, ব্যাটা বুঝতে পেরেছেন? যতই আপনি ওখানে, হ্যাঁ এই লোকটা কি করে, আপনি তো জীবনে কোনদিন অফিসে যান না, ফেসবুক আপনাকে ফেসবুক আপনাকে দেখছে যে আপনি অফিসে যাচ্ছেন কি যাচ্ছেন, লোকেশন ট্র্যাক সবসময় করে, অবশ্যই লোকেশন ট্র্যাক করে, 1 নম্বর অফিসের মধ্যে যে কথাবার্তা হয় সেই কথাবার্তা আপনার ট্র্যাক করে, তবেই তো আপনার এখানে অ্যাডভার্টাইজিং দেখাতে পারবেন, না দেখাতে পারবেন না স্যার। মানে এটা ডাটা অন থাকলে তো ট্র্যাক করে না স্যার? অবশ্যই ডাটা অন থাকলে আপনি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন সব ট্র্যাক করবে। ওই যে সেদিন বলছিলেন যে কি বলবে ওইটাই পরে অ্যাড দেখাবে, পরে অ্যাড দেখাবে, রাইট? তাহলে অফিসার মধ্যে যে আপনাদের আলোচনা গুলো হবে সেটা সেটা ফেসবুক হলো কিওয়ার্ড তো ধরে রেখে দেবে, ট্র্যাক করবে, আর ট্র্যাক করে আপনার মধ্যে অ্যাড দেখাবে, আলোচনার মধ্যে স্যার কার বললে কার অ্যাড গুলাই দেখাবে, কার অ্যাড গুলো দেখাবে, রাইট? কিওয়ার্ড গুলো ডাটা অফ থাকলে কি তারা ট্যাগ করতে পারবে না? ডাটা অফ থাকলে ট্যাগ করতে পারবে, যতক্ষণ ডাটা অন থাকবে ততক্ষণ ট্যাগ করতে পারবে। যেটা সামান্য আপনি একটা ইয়ে নিজেরা এক্সপেরিমেন্ট করেন না, আপনি কোনো একটা ভালো একটা আপনাদের এলাকার শপিং মলে যান, ওখান থেকে বেরিয়ে আসবেন, দেখবেন সন্ধ্যা তার পর দেখে 1 ঘন্টা পর দেখবেন আপনার ইয়েতে দেখবেন সব শপিং মলে দেখবেন অ্যাড চলছে। জি স্যার এরকম অনেক কিছু দেখছি। হ্যাঁ এটা এটাই হলো ট্র্যাক, যে আপনি যতই দিন না কেন আপনার বায়ার মধ্যে আপনি আমার অমুক জায়গায় জব করতে আপনি কৃষক, কখনই ফেসবুক দেবে না আপনাকে, দেখা যাবে কথাবার্তা শুনে তো বুঝতে পারবে, কথাবার্তা শুনে তো বুঝতে পারবে যে আপনি কি করেন। স্যার এটা কি শুধু ফেসবুকের জন্য নাকি যে ইউটিউব, ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে গুগল, সব সব হলো ট্র্যাক করে? আচ্ছা বুঝতে পেরেছেন, সোশ্যাল মিডিয়া সোশ্যাল পারমিশন তো দেয়াই থাকে স্যার। হ্যাঁ এদের কাছে একদম ভাই, তো এটা ক্লিয়ার জায়গাটা? আর কোনো প্রশ্ন আছে জায়গাটা? বাকি আদার্স আর কোনো প্রশ্ন?
প্রশ্ন নেই, তাই তো? সবুজ মাথা রাখবে যে ফেসবুকের অ্যালগোরিদম কোনো মানে নরমাল লোক তৈরি করেনি, এটা প্রচুর রিসার্চ এবং প্রচুর ওই তো হ্যাকার স্যার। তারপর কি প্রথম তো নিজের কলেজের আর কি আপনার হ্যাক করছিল বলে এই ঘটনা কি সত্য নাকি আমি জানি না, আমি ভিডিওতে দেখছি। কোনটা ইয়েতে মানে নিজের মানে একটা মুভি দেখছিলাম ফেসবুকের মার্ক জুকারবার্গ নিয়ে। আচ্ছা সোশ্যাল নেটওয়ার্ক দেখেছেন? ওটা সোশ্যাল নেটওয়ার্ক দেখতে পারেন, সোশ্যাল নেটওয়ার্কটা ভালো হইয়া। জি স্যার, মানে নিজের নিজের কলেজের স্পেস মানে হোস্টিং চুরি করে ও হ্যাঁ ফার্স্ট ওডি চুরি করতে ফারস্টে। আচ্ছা এখানে হচ্ছে প্লেসমেন্ট, এটা এখানে দেখুন প্লেসমেন্ট মানে হচ্ছে আপনার অ্যাডামি আপনি কাদেরকে দেখাবেন। প্লেসমেন্ট চারটে অপশন, ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, অ্যাড হলো মেসেঞ্জার। তোমার হলো আপনার ফেসবুক আপনাকে অপশন দিচ্ছে, ধরেন আপনি শুধু ইনস্টাগ্রামও দেখাবেন না, মেসেঞ্জারও দেখাবেন না, অডিয়েন্স নেটওয়ার্কও দেখাবেন না, শুধুমাত্র ফেসবুকে দেখাবেন। ফেসবুকে যে ফিড আছে ফিডের মধ্যে এই জায়গাটা দেখাবেন। মেসেঞ্জার সিলেক্ট করলে কি স্যার মেসেঞ্জার ওইটা অ্যাড শো করবে? হ্যাঁ মেসেঞ্জার সিলেক্ট করলে মেসেঞ্জার ব্যানার অ্যাড শো করে স্যার। হ্যাঁ হ্যাঁ ব্যানার অ্যাড শো করে। তো এইবার এখানটায় দেখেন ফেসবুক নিউজ ফিডে দেখাবো, ইনস্টাগ্রাম ফিডে যদি মনে করে দেখাতে চাই দেখাতে পারি। তাহলে এখানটা আমি ইনস্টাগ্রামটা সিলেক্ট করে নেবো, যেমন ইনস্টাগ্রাম এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। ইনস্টাগ্রাম শপে যদি মনে করে দেখাতে পারি, দেখেছেন মেসেঞ্জার ইনবক্স যদি মনে করে দেখাতে পারি, ঠিক আছে যেমন এরকম দেখাবে মেসেঞ্জার ইনবক্সে। তারপর ইনস্টাগ্রাম এক্সপ্লোরারে যদি মনে করে দেখাতে পারি এখানটা ভিডিওটা দেখে, ইনস্টাগ্রাম স্টোরি সব মনে করে দেখাতে পারি, ফেসবুক স্টোরি সব দেখাতে পারি, ইনস্টাগ্রাম রিলে দেখাতে পারি, ইনস্টাগ্রাম অ্যাডে ইনস্টাগ্রাম বিশেষ করে ভিডিওর জন্য। স্যার ইনস্টাগ্রাম আর ফেসবুকটাই ভালো লাগে, তাছাড়া অন্য অন্য জায়গায় অ্যাড দেখেন একদম ছোট ছোট হয়ে যায়। হ্যাঁ রাইট, যদি এখানে শুনেন যদি আপনার হচ্ছে ইয়ে হয় ভিডিও অ্যাড হয় তাহলে আপনি ইনস্টাগ্রামটা অন রাখবেন, যদি ভিডিও অ্যাড না হয় ইনস্টাগ্রামটা তুলে রাখবেন। আচ্ছা ঠিক আছে, ইনস্টাগ্রাম হলো ভিডিওর জন্য শুধু, এটা লিখে দিন ফেসবুক ইনস্টাগ্রাম ভিডিও। রিল ওভারলেতে দেখাতে পারেন, সার্চে দেখাতে পারেন, যখন খুব সার্চ করবে সেখানে দেখাতে পারেন, মেসেজে দেখাতে পারেন। স্যার আমি যে যে বেশি বেশি সিলেক্ট করবে এর জন্য কি বেশি টাকা লাগবে না নাকি ওই অ্যামাউন্টে? ওই অ্যামাউন্টে যেটা বেশি দেবে ওই অ্যামাউন্টে ইন আর্টিকেল দেখাতে পারেন। কার্যকর স্যার সার্চে না, সার্চে না, সবথেকে ফিডেই বেশি কার্যকর, ফিডেই আপনাকে ফেসবুক যেমন সাজেস্ট করবে। আচ্ছা এই হলো একটা অবস্থা, ঠিক আছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে কি অডিয়েন্স নেটওয়ার্ক যদি আপনি মনে করেন দেখাতে পারেন, যদি আপনি মনে করেন দেখাবেন না তাহলে আপনি শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম আর মেসেঞ্জার তিনটে রাখতে পারেন। অডিয়েন্স নেটওয়ার্ক মানে এটা একটু অডিয়েন্স নেটওয়ার্কটা মানেটা হচ্ছে দেখাচ্ছি এই দুটো কত বলে দিয়ে আগে তাহলে অডিয়েন্স নেটওয়ার্ক কি জানা। অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে দেখুন বিষয়টা একটু ভালো করে বলে, যে ফেসবুক হচ্ছে একটা দুটো তিন ডেটা হলো ফেসবুক নিজস্ব প্রোডাক্ট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম হলো ইয়ে আর ফেসবুক হলো ফেসবুক নিজস্ব প্রোডাক্ট। অডিয়েন্স নেটওয়ার্ক নেটওয়ার্ক হচ্ছে এই তিনটে বাদেও ফেসবুকের আরো অন্য অনেক প্রায় কত হাজার জানো 70,000 না 78,000 মধ্যে স্যার ভিডিওর মধ্যেও তো শো করে অডিয়েন্স নেটওয়ার্ক মধ্যে স্যার 78,000 আর 70,000 মতো মানে ইয়ের সাথে প্ল্যাটফর্মের সাথে ফেসবুকে টাই আপ করা আছে, বুঝতে পারছেন, যেখানে আপনার অ্যাডটা করে শো করবে। এটা হলো ফেসবুকের প্রোডাক্ট না, সেটা হলো তাদের সাথে ফেসবুকের ইয়ে করা যায় মানে ইয়ে করে টাই আপ করা আছে, যে বলছে আমার অ্যাডটা আপনার এখানে শো করবে, বুঝতে পারলেন, সেখানে আপনি শো করাতে পারেন। যদি মনে করেন যে করাবেন না করাতে নাও পারেন, সমস্যা নেই, আপনি শুধু ফেসবুকের মধ্যে থাকেন, বুঝতে পারলেন। ওদের ইয়ের মধ্যে ওদের মানে প্রোডাক্টের মধ্যে ফেসবুক অ্যাডভার্টাইজ দেখে। জি স্যার বুঝতে পারছি। অ্যাড মোব অ্যাডসেন্স তো একই রকম কাজ করে, একই ক্যাটাগরি। হ্যাঁ তো এবার যদি আপনি মনে করেন যে এটা করবেন তো করবেন, যদি মনে করেন যে করবেন না আপনি দেখাতে নাও পারেন, আপনি ফেসবুকের মধ্যে থাকলেন। এইবার যদি মনে করেন যে ম্যানুয়াল প্লেসমেন্ট বাদ দিয়ে আপনি অটোমেটিক প্লেসমেন্ট দেবেন, নিতে পারেন, সমস্যা নেই। ম্যানুয়াল প্লেসমেন্ট আপনি একই অটোমেটিক প্লেসমেন্টের মধ্যে ফেসবুক হলো নিজে নিজে সব প্লেসমেন্ট করে দেবে, ম্যানুয়াল প্লেসমেন্টটা আপনি একটু সিলেক্ট করেন। এটা রিকমেন্ডই তো করা আছে স্যার। হ্যাঁ রিকমেন্ড করাই আছে। হ্যাঁ রাইট, রিকমেন্ডেড করাই আছে, অটোমেটিক প্লেসমেন্টই রাখুন।
দেখেন অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, দেখেন কি জন্য অ্যাড ডেলিভারি করব, অপটিমাইজেশন অ্যাড ডেলিভারি কি জন্য, ক্লিক দেখেন কি বলেছে, ল্যান্ডিং পেজ ভিউ, লিংক ক্লিক, ডেইলি ইউনিক ভিউজ নাকি ইমপ্রেশন, মানে হচ্ছে যে আমি অপটিমাইজেশন করব অ্যাডটাকে কি জন্য চ্যাপ্টারের মধ্যে। ল্যান্ডিং পেজ আমার ল্যান্ডিং পেজ নয়, আমার ওটা প্রোডাক্ট পেজ, ঠিক আছে, আমি লিংক ক্লিক দেবো, ডেইলি ইউনিক ভিউজ দেবো না, ইমপ্রেশন দেবো না, ফেসবুক টাকা কাটে হচ্ছে ইমপ্রেশন, ফেসবুকের কাজ হলো শুধু ইমপ্রেশন করা, মানে প্রচুর মানুষের কাছে ইমপ্রেশন করা। লিংক ক্লিকে দিলে পার ক্লিকে আপনার আমার টাকা কাটবে, তাই না? পার ক্লিকে টাকা কাটবে না, যখন আপনি ফেসবুকে পয়সা দিয়ে কোনো কিছু করাচ্ছেন তখন ফেসবুকে টাকা হিসাব মতো ফেসবুক এটা ফ্রি দেয়, হিসাব মতো যদি আমি 7 দিন 500 টাকা যেমনি কাটবে, হ্যাঁ 7 দিনে 500 টাকা যেমনি হোক কাটবে। ওই যে বললাম না ফেসবুক এর এখন ইয়ে কমে গেছে, রিচ রিচ ওরা বন্ধ করে দিয়েছে, পয়সা না দিলে এখন রিচ হবে না, আর রিচ এর আগে তো আপনাকে ইমপ্রেশন দিতে হবে, তা ফেসবুক টাকা কাটে হচ্ছে ইমপ্রেশনে যেটা হলো, আর এই লিংক ক্লিকটা হচ্ছে লিংক ক্লিকের এই যে কথা যে বলে লিংক ক্লিক এসে টাকা কাটে, এটা না, এটা লিংক ক্লিকে টাকা কাটে না, ফেসবুক মূলত টাকা টাকা দেয় হচ্ছে ইমপ্রেশনে, বুঝতে পারলেন? লিংক ক্লিকটা এখানে ফ্রি দিয়ে দেয়, লিংক ক্লিক করুক যত মানুষ করুক না সমস্যা নেই, ওই যখন ইমপ্রেশন ওর কাজ হলো কি তাড়াতাড়ি তোমার আপনার টাকা ফুরিয়ে দেওয়া, শেষ করে দেওয়া। আচ্ছা স্যার, ওই 7 দিনের আগে কি টাকা কাটবে না? না, 7 দিনের আগে, 7 দিনে যতক্ষণে দরকার, মানে রেজাল্ট আপনার এক্সপেক্ট করছে ততক্ষণে ফেসবুক আপনাকে দেওয়ার জন্য প্রচন্ড চেষ্টা করবে। ওই 500 টাকায় 7 দিন ঘুরাইবে? না, 500 টাকা 7 দিন, হ্যাঁ 500 টাকা 7 দিন ঘুরাবে। তো এবার হচ্ছে যে আপনাকে চেষ্টা করবে যে আপনাকে মানে প্রচন্ড ভাবে ইয়ে করার, যখন আমার কার্ডটা অ্যাড করবো ডেলি আমার থেকে ফেসবুক 500 টাকা করে কেটে নেবে 15 দিনের জন্য, কার্ড থেকে অটো কাটবে, অটো কাটবে, অটোমেটিক ফেসবুক কেটে নেবে, ঠিক আছে, কিংবা যদি আমার ইয়ে কার্ড হয় ভিসা কার্ড হয় সেখান থেকে অটোমেটিক কেটে নেবে, আর যদি না কার্ড হয় তাহলে আমাকে ফেসবুকের ফান্ডে ফার্স্ট টাকাটা অ্যাড করতে হবে, বুঝতে পারলে? সবচেয়ে ভালো ফান্ডে অ্যাড করে নিও, হ্যাঁ ফান্ডে টাকাটা ফার্স্টে অ্যাড করতে হবে, ধরে নাও ফান্ডে প্রথমে আমি 2000 টাকা অ্যাড করলাম 4 দিনের জন্য, তো 4 দিন পর 2000 টাকা আমার শেষ, ফেসবুক আমার অ্যাডও বন্ধ, বুঝতে পারলেন? আবার আমার আমাকে আমি আবার নতুন করে আবার টাকা অ্যাড করবো ফান্ডে, তারপর আমার অ্যাড আবার শুরু হবে, বুঝতে গেল? আর যদি আমার যদি কার্ড হয় ভিসা কার্ড বা অন্য 5 টাকার অন্য কিছু হয় তাহলে আমি শুধু মানে ওই অটোমেটিক কাটতেই থাকবে, একদিন পুরাবে 500 টাকা, পার্সোনাল যা আছেন নিজের ব্যালেন্সও সব শেষ হয়ে যাবে, হ্যাঁ 500 টাকা যতক্ষণ আপনি অফ না করবেন অ্যাড। তো ফান্ডে টাকাটা ভরবো কিভাবে? ফান্ডে টাকাটা ভরবেন পেমেন্ট গেটওয়ে দেখালাম তার কাছে, ডাইরেক্ট পেমেন্ট করবেন, ডাইরেক্ট পেমেন্ট আমি দেখিয়ে দেবো, ওটা ফান্ডে টাকাটা পেমেন্ট আমি আজকে দেখিয়ে দেবো, এটা চেষ্টা করবে দেখাতে, বুঝতে পারলেন? দেওয়া এবার ক্লিয়ার হলো? এবার জি স্যার ক্লিয়ার, ক্লিয়ার করবেন সবসময়। তাহলে ফেসবুকের ইয়েতে আসে কোথায়? ইমপ্রেশনে, ফেসবুকের ইমপ্রেশনটাই হলো মেন, ইমপ্রেশন ও শুধু মানে যখনই হবে তখন শুধু ছড়াবে, তখন শুধু আমার অ্যাডটাকে স্যার অ্যাড মুভে মনে করেন যে আমি যদি একটা অ্যাড দিই যতক্ষণ পর্যন্ত ক্লিক না ততক্ষণ পর্যন্ত আমার তো আমার মনে হচ্ছে আমি যেটা দেখছি কাজ করছি আমার মনে হচ্ছে উল্টো ঘটে ঘটনাটা, আমার মনে হচ্ছে ফেসবুক ইমপ্রেশনের পুরো বিল টাকাটা খায়, বুঝতে পারলাম? মানে আমার 10 সেকেন্ড ভিউ করে আমার টাকা নিয়ে নিবে, হ্যাঁ ও জানে, মানে ফেসবুক জানে যে মানে কোন কোন মানুষ আমার জিনিসটা পছন্দ করে, ও সব জানে, কিন্তু হলো তখন কি ইমপ্রেশনটা প্রচুর পরিমাণে করায়, দেখবেন আপনি যখন কোন একটা ক্যাম্পে চলে রেজাল্টটা দেখবেন শো করবে, মানে উল্টো ঘটনাটা মনে হচ্ছে উল্টো ঘটে আমার কাছে। তাহলে তো স্যার গুগলে আমার অ্যাড দেওয়া সবচেয়ে ভালো, গুগলে অ্যাড দেওয়া ভালো, কিন্তু গুগলে যে কস্টলি সেটা দেখো ভাই, কস্টলি মানে অনেক টাকা কাটে, এই মানে টাকাটা বেশি দেখো বেশি যায়, মানে 4000 টাকার এখানে অ্যাড চালাবা, 10-15000 টাকা অ্যাড চালাবা কোনো কিছু মালবি হবে না, কটা কটা ইয়ে আসবে লিড আসবে, হতেও পারে না হইতে পারে, চারটে হাইস্ট চারটে পাঁচটা ছটা এটা লিড আসবে, ছটা লিড আসবে, ছটাও আসে না, ঠিক আছে 5টার মধ্যে থাকে, 4000 টাকায় 5000 টাকা অ্যাড চালালে 5টা লিড আসবে, এটাকে কিন্তু ফেসবুকে কিন্তু লিড আনাটা কিন্তু অনেক ইয়ে,
বলছি স্যার, টাকাটা বায়ারের কাটবে তো না কার? বায়ারের কাটবে, আর যার বিজনেস তার কাটবে। আচ্ছা আচ্ছা, আপনি বিজনেস কাট দিলে তার বায়ারের কাটতেছে না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনার যে প্রেজেন্ট ইনভেস্টমেন্ট আপনি করে দিবেন, সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, রাইট। তো আপনি যদি মনে করেন, যেমন যেমন তুমি যদি মনে করো যে তোমার যে বিজনেসটা আছে সেজন্য আপনি বিজনেস করবে, তখন তোমার থেকে টাকা কাটবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বললো যে আপনার কার্ড থেকে আপনি চালান, আমি আপনাকে টাকা দিয়েছি, খবরদার করতে যাবেন না। আপনি একটা টাকা দিন, আমার টাকা আসুক, তারপর আমি চালাচ্ছি। ওকে, তাহলে এটা হলো আমার দেখা গেল জায়গাটা। এবার নেক্সট যাই, এইবার আমি এখানে এসে আমার মেন অ্যাড ক্রিয়েট করব। এখানে একটা রিভিউ ওয়ান এরর, ঠিক আছে, ইন্টারনাল ফর ইওর অ্যাড, আছে এখানে একটা রিভিউ আছে। এবার ঠিক, প্রথম আমরা অ্যাড এর নামটা দিই। এই নামটা দেওয়া মানে কেমন হলো? চেনা প্রোডাক্ট নেম স্যার, ল্যাপটপ। এটা তো ভিতরে শো করবে না, এটা আমার ইসে দেখবো না? হ্যাঁ, এটা ভিতরে শো করবে, দেখাবো আমি। যারা অ্যাড দেখবে তারা তো এটা দেখবে না, শুধু আমরা দেখতে পারবো, শুধু আমরা দেখতে পাবো। রাইট, ভিতরে ড্যাশবোর্ড শুধু আমরা দেখতে পাবো। চলে এসে দেখেন একটা পেজ, চলে এখানে পেজ ঠিক সিলেক্ট করতে হবে। কটা পেজ আছে দেখেন? অনলাইন জন মডার্ন পিন্টারেস্ট, সেটা একটা এসে মডার্ন পিন্টারেস্টে দিলাম। রিয়াদ ফ্যাশন হাউসটা দেখি আছে নাকি। রিয়াদ ফ্যাশন হাউসটাকে নিয়ে নিই। চলে এসছে রিয়াদ ফ্যাশন হাউস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সোনাপুর জামা, এটা অ্যাড হয়ে গেছে, অটোমেটিক নিয়ে নিয়েছে। এবার আমি হচ্ছে অ্যাড সেট আপ, মানে অ্যাড ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট অ্যাড ইউনিভার্সিটি পোস্ট বা ইয়েস কিউজ ক্রিয়েটিভ হাব মক আপ, এগুলো একটা হলো অপশন আর কিছু। এখানে ক্রিয়েট অ্যাড ভাগ সিঙ্গেল ইমেজ আর ভিডিও কি দিতে পারি, ক্রুজাল অথবা কালেকশন। আসার পর কি আচ্ছা, ইয়ে কেমন শেয়ার করবে? স্যার ইয়া করুন স্ক্রিনশট নেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ স্যার, ওদের লাইট স্ক্রিনশট ওদের দিয়েই তো হয়। স্ক্রিনশটটা অতটা আমার পছন্দ না, এইটা দেখো, এটা তো মোটে পছন্দ না, ভালো লাগে। এটা খুব সুন্দর, এই কোয়েব পেজ স্ক্রিনশট, এই কোয়েব পেজ স্ক্রিনশট হার্ডলি। আচ্ছা, এইটা এইটা লাইট শটটা অতটা মানে যে ইয়ে হয় না, অতটা আনকমফোর্টেবল ফিল করি, বুঝলে? মানে এটাই হালকা কমফোর্টেবল মনে হয়।
সেখানে ক্লিক করলাম, ক্যাপচার সিলেকশন আসলাম, সিলেক্ট করে ট্র্যাক হলো, হয়ে গেল, ছবি হয়ে গেল। স্যার ইয়া করছে, আগে উঠায় নিতে হবে স্যার, এটা কাটেন, ছবি আগে বড় করে নিতে হবে। ওইগুলোর উপর ক্লিক করে বড় করে নেন তাহলে ভালো হবে। এই যে এবার স্যার স্ক্রিনশট মারেন, ট্র্যাক হলো, এটা ধরলাম, কত সুন্দর এই নাচে নাম দিলাম, এগুলো ব্যাস ছেড়ে দিলাম, এই গেল ছবিটা। এগুলো এটা হচ্ছে ইমেজেস, চালু করলাম, এই মোডটাকে সেভ করলাম। ও স্যার এখান থেকে পিডিএফ মানে অন্য অন্য ইসে সেভ করা যায় ভালো মতো, তাই না স্যার? হ্যাঁ সব করে যাবে। নেওয়ার আগে ইমেজ একটা মাপ নেবো, হ্যাঁ দেখবো যে আমাদের ইমেজটার জন্য মাপটা কত করে আমরা করবো না, তখন একটা নয় যদি যা যারা করতে পারবেন একটা জিনিস বলে দিন, তাড়াতাড়ি ইমেজ করবে। যদি বায়ার আপনাদেরকে তার সমস্ত কন্টেন্ট দিয়ে দেয়, অ্যাড কপি বলুন, ইমেজ বলুন, হেডলাইন বলুন, ঠিক আছে, সমস্ত করে যদি দিয়ে দেয় তাহলে খুব ভালো। যদি দিয়ে না দেয়, যদি বায়ার বলে যে আপনারা আপনাদের করে নিতে হবে, ঘাবড়ানোর কিছু না, যারা যারা পারবেন। হ্যাঁ মানে তাহলে এক্সট্রা চার্জ নেব না স্যার? হ্যাঁ এক্সট্রা চার্জ নেবেন। এবার ধরুন আমার যখন গিগ পাবলিশ করি তখন তো আমাদের কোনটা কন্টেন্ট ক্রিয়েশন তো অপশনটা দেওয়া থাকে, যদি আমরা সেখানে টিক মার্ক দিয়ে দিই যে কন্টেন্ট ক্রিয়েশন করে দেবো, সেই জায়গাটা তো এক্সট্রা চার্জ তো মানে কথা ঘটে না। আর যদি আপনি মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েশনটার জন্য আপনি এক্সট্রা চার্জ দেবেন, তাহলে ওই জায়গায় টিক মার্কটা না করে নিচে যে গিগ এক্সট্রা আছে না, যে অপশনটা জানেন সেই দিশাটা? জি স্যার জানি। গিগ এক্সট্রার মধ্যে ওখানটা এক্সট্রা চার্জ, মানে যে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এক্সট্রা চার্জ, ওখানটা উল্লেখ করবেন, ব্যাস। বুঝতে পেরেছো? ওকে ব্যাস হয়ে গেল। তো যদি আপনারা করতে পারেন ডিজাইন, যা যারা পারেন ফটোশপে কাজ যান বা গ্রাফিক্সে কাজ যান, তারা তো করে ফেলতে পারবে, আর যা যা জানেন না তাহলে কি, তাহলে হলো উপায় একটাই আছে, ক্যানভা। ইমেজটা যেন না ক্যানভাও না, কারণ সে তো জানে না ক্যানভা দিয়ে বা কি করবে, সে তো জানে না, সে তো ডিজাইনটা, হ্যাঁ সে সে নিজের চলার মতো ডিজাইন করতে পারে, কিন্তু একটা আই ক্যাচিং প্রফেশনাল মানে ডিজাইন তো সে করতে জানে না। স্যার এই ডিজাইনটা আমরা ক্যানভা দিয়ে করতে পারবো না? হ্যাঁ করতে পারবেন। তখন কি করবেন, পারলে কোন একটা প্রফেশনালকে হায়ার করবেন, করে তাকে দিয়ে ডিজাইনটা করে দেবেন। এটা হলো বুদ্ধিমানের কাজ, কারণ আপনি যে করতে যাবেন আপনার সময়টা প্রায় আপনি জানেন না, 2-3 ঘন্টা ধরে পরিশ্রম করবেন, আপনার 3 ঘন্টা সময় ব্যয় হবে, আপনি কাউকে দিয়ে করে যাবেন, হাইস্ট আপনার 500 টাকা নষ্ট, 500 টাকা তাকে দিতে হবে, কিন্তু আপনার কাজটা কিন্তু প্রফেশনাল মানে হবে, সময়টা বেঁচে যাবে। এটা হলো বুদ্ধিমান ফ্রিল্যান্সারের কাজ, বুঝতে পেরেছেন? আর যদি বলে বোকা ফ্রিল্যান্সারের কাজ কোনটা, এরা বসে বসে নিজেরাই চেষ্টা করে, বুঝেছেন? তো বোকা ফ্রিল্যান্সারের কাজ এটা, এগুলো শিখতে পারবেন, এগুলো আরো 2-3 বছর কাটান ফ্রিল্যান্সিং লাইনে, তখন দেখবেন আপনারাও দেখবেন বুঝে যাবেন যে ফ্রিল্যান্সারের আসল ইয়েটা কি, রহস্যটা কি, কেন কিছু কিছু ফ্রিল্যান্সার মাসে গেলে 5 লাখ কামায়, কিছু কিছু ফ্রিল্যান্সার মাসে 5,000 টাকা কমাতে পারে না, তখন আপনারা শিখে যাবেন। বুঝলেন? ওকে, যা বলছিলাম যে এটা মাপটা নেব, যে ক্যানভাতে দেখি আছে নাকি মাপটা, সব কাজ কখনো নিজে করতে যাবেন না, যেটা পারবেন সেটা নিজে করবেন, যেটা পারবেন না কাউকে দিয়ে করিয়ে দেবেন, সিম্পল কাজ, ঠিক আছে? হাঁটতে যাবেন না, সময় নষ্ট হয়ে যাবে,
আপনি ডিজাইন পারেন না, গ্রাফিক্স চালাতে পারেন না, কোনো সমস্যা না, হয়তো আয়োজন কেউ তো আছে যে পারে, তাকে কাজটা করিয়ে দিই। কিন্তু ফেসবুক পোস্ট, ঠিক আছে, ফেসবুক অ্যাডভার্টাইজিং পোস্ট দেখুন, এটাই চলবে। তারপর এখান থেকে মাপটা আমার দিয়ে দেখবো। সব থেকে বেস্ট হয় ভিডিও, বুঝলেন, এখন আর ইমেজ চলে না। সব থেকে বেস্ট হয় ভিডিও ধরবেন, ভিডিওতে সব থেকে এনগেজমেন্ট হবে। ফেসবুক অ্যাড পোস্ট, এই পোস্টটা ভিডিও, এই ইমেজের বদলে ভিডিও দিলে ভালো হয় না? সব থেকে বেস্ট হবে। আচ্ছা দেখুন, অ্যাট লিস্ট ফেসবুক অ্যাড ইজ অ্যাট লিস্ট ইগো হচ্ছে যে recommended facebook ad image size, the best size for facebook ad is at least 180 by 1000 pixel. eta holo 180 by 1080 by 1080 pixel minimum, thik ache, kintu what is it's best to use the highest resolution that we need a ratio requirement since the what 1 point ekhane facebook ad aspect ratio hocche 1.91.12 1.1 জেনারেল রেশিও। আচ্ছা একটা ট্যাগ বলতে ওটা অতটা ভালো কঠিন লাগবে, এখানে সহজ করবো, এখানে কত বাই কত বলে হাজার আছে বাই হাজার আছে স্যার 1200, একটা হচ্ছে 1200 ফেসবুক অ্যাড ইনটু 628 হয়ে গেল, 628 কোন জায়গায় স্যার 1200 ইনটু 628 আছে একটা 1200 এটা ক্যানভার পোস্ট দেখাচ্ছে 1200 এটা যেটাকে রিকমেন্ড করছে, এই যে সঠিক শেপটা আসছে, এটা ফেসবুক যেটা রিকমেন্ড করছে সেটাকেই আমরা কি করব। কিন্তু ফেসবুক কেন আরেকটা দেখে নিচে রিকমেন্ড করছে 600 বাই 600, তাই মিনিমাম ফেসবুক অ্যাড ডাইমেনশন যদি তো অনেক ছোট হয়ে যায়, আর ছোট হয়ে যাবে তাই না, ডাইমেনশন পিক্সেল এর জন্য মনে হয় ডাইমেনশন পিক্সেল, হ্যাঁ রাইট, এখন ফাইল সাইজ 30 এমবি হতে হবে, অ্যাসপেক্ট রেশিও টলারেন্স হতে হবে 3%, 3% তার ইমেজের সাইজ, ঠিক আছে, তাহলে এইটা হলো এখানটা, তাহলে এবার হচ্ছে এখান থেকে আপলোড ইমেজে গিয়ে আমরা যে ইমেজটা আমরা এক্ষুনি ইয়ে করলাম, ডাউনলোড করলাম, এই ইমেজটাকে ফায়ারশট ইমেজটাকে এখান থেকে একটু সেট করে দিই, কালার নেই
করে আর কি। কোন কিছু ই করে দেন, ডিজাইন করে দেন, কথা লিখে দিই, ইজি টু সেট আপ এন্ড ইজি টু স্টার্টিং, তাই তো? easy to set up korte easy hobe, study korte easy hobe, to marketing ye dikhe na so dikhe, easy to set up and choto আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না? হ্যাঁ, সেটআপ এন্ড ইজি টু স্টাডি, হ্যাঁ আমাদের এখানে একটা পড়ে বেশি সমস্যা নেই, বড় হলে ভালো লাগতেছে, তো এটা কিন্তু মানে ছোট করে তো মাউসটাকে কিনবে, কেনাটার এটা কি কারণটা কি সেটা এখানে যেন উল্লেখ থাকে, যে ইডিট সেটআপ করতে হবে, ইজি টু স্টাডি করতে হবে ল্যাপটপে, উঠে গেছে and image okay load upload theke ekhane download button download korlo add heading eta eta heading load upload hocche eta eta weta ke select ekhon pore ekhane next সব দেখাচ্ছে কোথায় কোথায় কিরকম, সব জায়গায় একদম ওকে পারফেক্ট, এটা হলো স্টোরিজ অন রিলস আছে, এটা হলো ফিডে এরকম দেখাবে, এটা হলো রাইট কলমে এরকম দেখাবে, তো দেখিয়ে দিলাম নেক্সট করে দিই, ফিডে শো করছে না এখন, ওইখানে চাপ দিলে তো মনে হয় স্যার ইয়াতে বড় করে দেখা যাবে, ওটা অটোমেটিক চলে আসবে, ওকে আচ্ছা এবার হেডলাইট দি, হ্যাঁ একটা ভালো একটা হেডলাইট, ফিডে দেখাচ্ছে না বাকি সব জায়গা শো করছে, একটা কি হলো দেখাচ্ছে স্যার, এগুলো প্রবলেম না, না প্রবলেম দেখি সবকিছু লেখার পর দেখি, এটা দিই হেডলাইনটা এখানে কি দেবো, এটা আইটেম ভালো একটা হেডলাইন কিরকম হবে, যে প্রথমে অ্যাড কপিটা লিখি, এখানে একটা কপি লিখবো, মানুষকে মেসেজ দেবো আমরা, ঠিক আছে কিরকম, প্রথমে দেখো আমরা কিছু ভালো ভালো ইয়ে দেবো, কারণ হচ্ছে ফ্রি ডেলিভারি, ঠিক আছে তবে ফ্রি মানে ওই যে আমরা কি বলে যে ওই যে শিপিং চার্জ, শিপিং চার্জ রাইট, ফ্রি শিপিং চার্জ প্রথমে এটা দিলাম, ফ্রি শিপিং দেখে বলবো কি বিষয়, ফ্রি শিপিং এর কি জিনিস, ফ্রি শিপিং তার মগজ তো লাগে, মগজ তো লাগে, অলরাইট ফ্রি শিপিং, তো ফ্রি শিপিং ফর হোম ডেলিভারি অল ইউএসএ, বেস্ট
এটাই তো স্যার মেসেজ না, যে মেসেজ বুঝালেন, হ্যাঁ এটাই আমাকে মেসেজটা দিতে হবে, প্রাইমারি টেক্সট, হ্যাঁ এই প্রাইমারি টেক্সট এটাই আমার মেসেজ, এটা তোমাকে দিতে হবে, ল্যাপটপ স্ট্যান্ড দেখি পাঁচ লাইনে সারতে হবে স্যার, না এটা অনেক লেগে যায়, এটা হচ্ছে এটা অনেক অনেকক্ষণই লেগে যায়, সমস্যা নেই, এটা হাজার ইয়ে পরশু কম হাজার ওয়ার্ডেরও লেগে যায়, এখানে হচ্ছে যে এটা হলো আমি এখানে একটা লিখলাম table for paid study the paid এর জন্য ছোট টেবিলটা বেডে বসে ইউজ করি paid study anybody can use can use for Their study. Study. T-H-E-I-R, no? Anybody T-R-E, they are. Anybody can use for their study. Incomfortable. The left only person was comfortable. 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 এটাকে এখন এটাকে এখন লিখতে গেলে এখন সুন্দর করে এক ঘন্টা করে ভাবতে হবে, এটাই তো মেন জিনিস না বুঝলেন, এটাই হলো মেন জিনিস, এটা কোনো ভাই এটাকে সময় নিয়ে লিখতে হবে, এক দুই ঘন্টা ভেবে ভেবে সুন্দর করে রিসার্চ করে এটাকে লিখলে চেষ্টা করা যাবে, আমি এখানে একটা ড্যামি ড্যামি একটা লিখলাম ঠিক আছে, এখানে ড্যামি লিখে দিলাম, তো দু নম্বরে গেলে দু নম্বরে হচ্ছে যদি আমি মনে করি এই ইয়েটাকে আবার এখানটা আমি আরেকখানে ইয়ে লিখবো ঠিক আছে, যে আমি এখানটায় ধরুন যে পাঁচখানা আলাদা আলাদা টাইপের ক্যাপশন অথবা অ্যাড কপি লিখে আমি এখানে সেট করতে পারি, এতে করে কি হবে ফেসবুক ফেসবুক তখন করবে কি যে আমি যে পাঁচখানা দিয়েছি এই পাঁচখানার মধ্যে উইন মানে হচ্ছে কোনটা আমার জন্য ভালো রেজাল্ট এনে দিতে পারে সেইটাকে ফেসবুক ডিসাইড করে কোনটার মধ্যে মানুষ দেখে কোন মেসেজের মধ্যে মানুষ বেশি এঙ্গেজ করছে বুঝতে পারলেন, ওই জন্য এখানে পাঁচটা অপশন দিয়েছে যে আমি পাঁচটা এখানে লিখতে বলি, স্যার শো তো করবে একটাই এখানে না, হ্যাঁ এখানে শো করবে একটাই, এটা ফেসবুক ভালো মনে করবে, এটা ফেসবুক ভালো মনে করবে সেটাই শো করবে, ওটা বুঝে গেল, যেটা ফেসবুক ভালো করে মনে করবে সেটা এখানে শো করবে আর যেটা ভালো মনে করবে না সেটাকে বাদ দিয়ে দেবে, কিন্তু এখানে আমি পাঁচটা দিতে পারি আলাদা আলাদা ভাবে কপি বুঝে গেল, ঠিক তেমনি হেডলাইন Or you all over it.
এটা একটা দিলাম, দু নম্বর আমি দিলাম এখানে একটা আরেকটা হেডলাইন দিলাম বেস্ট ল্যাপটপ, বেস্ট ল্যাপটপ টেবিল। ল্যাপটপ ফর হোম স্টাডি অথবা বেড স্টাডি, বেড স্টাডি তো হবে, হোম স্টাডি দিলাম। আরেকখানা দিলাম, নিচে আমি আরেকখানা দিলাম, ঠিক আছে দিলাম যে বেস্ট স্টাডি টেবিল, স্টাডি টেবিল টেবিল ফর অল ল্যাপটপ ইউজার্স, ঠিক আছে। দেখেন আমি পরপর তিনখানা দিলাম, এখানে আমি আরো দুখানা দিতে পারবো। তো এবার হলো কি হবে, এইবার হলো ফেসবুক এবার এটাকে টেস্ট করবে, ঠিক আছে, যে এর মধ্যে কোন হেডলাইনটা সব থেকে ভালো এবং কোন হেডলাইনটার মধ্যে মানুষ বেশি এঙ্গেজ করবে। সবথেকে বেস্ট সেটাকে রাখবে বা এগুলোকেও রেখে দেবে। দুবার দেখলে এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা তাহলে এটা করে রেখে দিলাম, আমি আর আগালাম না, বাইগুলো আমার নেক্সট করবো, অনেক কাজ বাকি আছে, ঠিক আছে। এই বিষয় নিয়ে কারো ক্যাম্পেইন সেটআপ নিয়ে কারো কোনো সমস্যা হবে, আর আশা করি আমরা পরে আরো ক্যাম্পেইন সেটআপ করব। তো আশা করি সবাই একটা বেসিক ধারণা পেয়েছেন, তাই তো? অবশ্যই স্যার, অবশ্যই। জি স্যার, এখন তো এটা পাবলিশ না করে আমি ড্রাফটে রাখতে পারবো না? ড্রাফটে চলে যাবে, এটা আমি ব্যাক করে দিলাম, ড্রাফটে চলে যাবে, অটোমেটিক ড্রাফটে চলে যাবে। তবে তো টাকাই তো অ্যাড করে দিই, পাবলিশ হবে কি হবে না? জি স্যার, এটা হলো প্রিপেড অ্যাকাউন্ট, তো এটা তো কোন টাকা না দেবো ততক্ষণ কোনো কথাই বলবো না। এটাই ইম্পর্টেন্ট ক্লাস ছিল এতদিনকার ভিতর। এতদিন তো প্রিপারেশন নিয়েছিলাম না, তখন তো বোরিং তো লাগবেই, এবার তো এর মধ্যে আসবো আস্তে আস্তে। দেখেন এটা ইনকাপে চলে গেল, ঠিক আছে, এটাকে অফ করে দিলাম, থেকে এটাকে অফ অফ হয়ে গেল, ঠিক আছে। এবার দেখেন এই হলো ক্যাম্পেইন, আমরা নিজের মতো এরকম করে করে নিয়ে আসি, নিজের মতো করে। হ্যাঁ হ্যাঁ, একটা করে 6000 অ্যাকাউন্ট ভালো করে করে নিয়ে আসি। হ্যাঁ, যা যা ভালো একটুখানি প্র্যাকটিস, এটা দেখে প্র্যাকটিক্যাল একটু প্র্যাকটিস করেন। যারা যাদের অ্যাকাউন্ট ভালো নেই তার একটুখানি ইয়ে করুন, আপনাদের অ্যাকাউন্ট ভালো হলে আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা এই দেখুন, এটা হলো এক ক্যাম্পেইন, এটা হলো অ্যাড সেট, কটা অ্যাড সেট আছে আমাকে দেখেন, একটা অ্যাড সেট আছে, ঠিক আছে। আর তিন নম্বর হলো অ্যাড, এই দেখুন এখানটাতে রাখলে দেখেন অ্যাড দেখা যাচ্ছে, এই দেখুন আপনি দেখতে পাবেন যতগুলো আপনার ক্যাম্পেইন যতগুলো অ্যাড সব এখান থেকে। ওকে, লাস্ট ক্যাটাগরি থাকে। জি স্যার, রেকর্ডিং ডাইয়া করেন, আমরা বেরিয়ে যাব। হ্যাঁ বেরিয়ে যাবো, মোটামুটি আমাদের দুই তিন দিন ধরে জ্বালাচ্ছে, বুঝছেন?
প্ল্যানটা আমি বুঝলাম এ ডোনেশন উঠাবে বুঝছেন আচ্ছা আচ্ছা ডোনেশন উঠাবে এর ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আচ্ছা বলো আমাকে বিশদ একটা লিস্ট দিছে টোটালর প্রকল্পের কত টাকা প্রয়োজন কত ডলার প্রয়োজন সেটার একটা ব্যয় আমাকে লিস্ট দিতে হবে তো ইয়ে দেখে আমি কি করবো আমার